আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো, হ্যাঁ ভালো আছি। তো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে এখন? কলেজে তো ক্লাস শুরু হয়ে গেছে সবারই প্রায়। জি ভাইয়া, কিনে ফেলছো সবাই? আইটেম শুরু হয়ে গেছে বলতে হয়। জি ভাইয়া, আইটেমও শুরু হয়ে গেছে। তো ফার্মাকোলজি তোমাদের কেমন লাগে এখন পর্যন্ত? আইটেম হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, এখানেও মানে দুইটা ক্লাস হয়েছে এর আগে। জি, এখন পর্যন্ত ভালোই লাগতেছে। তাহলে তো ভালোই। অনেক ফার্মাকোলজি শুরু তো অনেক সময় একটু বোরিং লাগে, আইটেম গুলো বড় থাকে তো অনেক, কিন্তু ফার্মাকোলজির মজাটা হচ্ছে বোঝা যায় একদম শেষে। বিশেষ করে তুমি যখন 5-6 মাস 7 মাস চলে যাবে, তখন আস্তে 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 দেখবা যে এটাই সবচেয়ে বেশি ভালো লাগবে আর কি। তো তোমাদের কি কি বই কিনছো তোমরা এমনিতে? একজন বললো তোমরা মানে টেক্সট বই বলতে আমি গাইডের বাইরে প্রেফারেন্স বই কি কি কিনছো তোমরা এমনিতে, কোনটা ফলো করতেছো বেশি কেরজান লিপিং কর, তোমাদের? লিপিং কট আরেকটা বই আছে, ত্রি পার্টি, ওইটাও তোমরা চাইলে পড়তে পারো। বিশেষ করে যারা সিওর আন্ডার আছো তারা বেশি পড়তে পারো, কারণ এখান থেকে অনেক প্রশ্ন স্যার আসলে করে ভাইভাতে বিশেষ করে, আর ভাষাও খুব সহজ ভারতের, তো ইন্ডিয়ান বই এই জন্য। আর বইটা একটু বড় ক্যাটজাং এর মতো, কিন্তু কথা হচ্ছে ভাষা খুব সহজ। আর যারা সিউতে আছে তারা হচ্ছে ফার্মাকোলজিটা ভাইবার থেকে রিটেনে খুব বেশি গুরুত্ব দিবা, ঠিক আছে? কারণ হচ্ছে কোনোভাবে ছাড়াছাড়ি করা যাবে না, কারণ ভাইবাতে হচ্ছে যারা চিটাগং মেডিকেল আছে ওদের ক্ষেত্রে হয়তো ভাইবাটা সহজ, স্যার ম্যাডাম গুলো খুব ভালো, কিন্তু রিটে কিন্তু সিউতে আমার জানা মতে সবচাইতে কঠিন হয় ফার্মাকোলজিতে। কঠিন বলতে কঠিন না, সবচেয়ে আনকমন হয়। যেমন ধরো তুমি যদি অন্যান্য পড়তে দেখা যায় বেশি, অধিকাংশ ক্ষেত্রে 5 বছর 10 বছর প্রশ্ন সলভ করলেই মোটামুটি হচ্ছে তোমার কমন 100% আসে। তুমি সিউতে যদি থাকো, তুমি যদি 20 বছরও করে যাও, তোমার বেশি হলে 50 থেকে 55% কমন করবে হাইস্ট, ঠিক আছে? যার কারণে রিটেন পরীক্ষাটা বেশি খারাপ হয়, রিটেনে ফেল আসে বেশি। এই জন্য রিটেনে কোনো প্রশ্ন চেষ্টা করবে না বাদ দিতে, সিউতে আসুক আর না আসুক এটা ম্যাটার করে না, ঠিক আছে? অন্য সাবজেক্টের ক্ষেত্রে এটা বলবো না, মাইক্রোর ক্ষেত্রে তোমরা তোমরা বোর্ড দেখে পড়ে যাও সমস্যা নাই, প্যাথর ক্ষেত্রে বোর্ড দেখে পড়ে যাও সমস্যা নাই, বরং বোর্ড দেখে পড়ে গেলে তোমার আরো পরীক্ষা ভালো হবে, কারণ তুমি কেউ যদি সব পড়তে যায় সে পরীক্ষা ভুলে যাবে। কিন্তু ফার্মাতে এই কাজটা কেউ করো না যারা অ্যাটলিস্ট সিউতে আছো। তোমরা তো এখন সিউ না, সিএমইউ, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি আসলে তোমাদেরকে খুব দুইটা তিনটা ছোট টপিক পড়াবো, একেবারে কম পড়া। তো আমার তোমরা সবাই মোটামুটি গাইড করো, তো আমার মূলত করার ইয়াটা হচ্ছে তোমাদের মেইন বইটা যাতে পড়া হয়ে যায়। আমি চেষ্টা করবো মেইন বইয়ের যে লাইন গুলো তোমার পড়া দরকার সেগুলো আমি মেইন বই থেকে কোট করবো হুবহু, আর কিছু ছবি দেখানো, আর বাকি অনেক কিছু 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 প্রশ্ন থাকবে যেগুলো আমি মুখে বলে দেবো, ওইগুলো তোমরা মূলত আসলে গাইডে পাবা এবং পড়লেই বুঝবা, ঠিক আছে? আর না বুঝলে আমাকে জিজ্ঞেস করবো পরবর্তীতে, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, ঠিক আছে? তোমরা এতদিন পর্যন্ত একদম জেনারেল সবকিছু কোনটা কি, ফার্মাকোকাইনেটিক্স কি এটা হয়তো এতদিন পড়ে ফেলছো, বাট আজকে আমরা ফার্মাকোকাইনেটিক্স এর ভিতরে কি কি কাজ সেগুলো করবো। আর আমাকে যারা চেনো, আগে যারা ছিল অধিকাংশই চেনো, যারা নতুন চেনো না, আমার নাম হচ্ছে তানভীর আহমেদ, আমি আমি চট্টগ্রাম মেডিকেলে আছি ইফতিয়ারে। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স কি? তোমরা তো পড়ে ফেলছো, এখন কেউ একজন বলো ফার্মাকোকাইনেটিক্স কি, হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক্স? হোয়াট দ্য বডি ডাজ টু আ ড্রাগ। হ্যাঁ, এটা হচ্ছে ফার্মাকাইনেটিক্স এর সবচেয়ে ছোট সহজ, কিন্তু এটা টেক্সট বইয়ের কিন্তু আসলে ডেফিনেশন, ঠিক আছে? লিপিং কট এর ডেফিনেশন এটা, আবার খুব সহজ, পরীক্ষা কি এটাই দিবা রিটার্নে? আর আর কেউ বলতে পারবা দ্য এটা দিলে স্টাডি অফ হবে? দ্য অ্যাবসর্পশন ডিস্ট্রিবিউশন আর ট্রান্সমিশন এন্ড এক্সক্রিশন অফ ড্রাগ ইজ কলড ফার্মাকোকাইনেটিক্স। কি কি প্রসেস আরেকবার বলো তো, শুধু প্রসেস গুলোর নাম বলো। absorption, distribution, biotransformation, and excretion. ঠিক আছে, পারছো? তো এটা হচ্ছে ফার্মাকাইনেটিক্স এর এক কথা একটা ছোট ছবি। তুমি ড্রাগ ইনটেক এর পরে সেটা হচ্ছে প্রথমে তোমার হচ্ছে কোথায় যাবে, গাট, যদি মুখে নাও গাটে, যদি সাবকিউটানাস নাও বা ওইটা নাও, যেখানে নাও সেখান থেকে প্রথমে ব্লাড পর্যন্ত পৌঁছানোটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? মানে যেদিক থেকেই তুমি শরীরে ইনপুট দাও সেটা ব্লাডে পৌঁছার আগ পর্যন্ত সেটাকে আমরা বলবো অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন হচ্ছে ব্লাড থেকে সাইট অফ অ্যাকশনে যাওয়া বা পুরো শরীরে যে ডিস্ট্রিবিউশন হবে এটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলবো। আর মেটাবলিজম বা বায়োট্রান্সফরমেশন যেটা, সেটা হচ্ছে
এই যে ড্রাগটা কাজ করলো, এটা কি সারাজীবন আমার শরীরে থেকে যাবে? না, এটাকে বের করে দিতে হবে শরীর থেকে, তাই না? এখন নর্মালি আমাদের যে বিশেষ করে লিপিড সলিউবল যে ড্রাগ গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের শরীর থেকে বের হতে পারে না সরাসরি, কারণ আমাদের কিডনি লিপিড সলিউবল জিনিসগুলোকে ফিল্ট্রেশন করতে পারে না, যার কারণে এই লিপিড সলিউবল ড্রাগ গুলোকে তোমার ওয়াটার সলিউবল করাই হচ্ছে মূলত ফ্যাট ট্রান্সফরমেশন একটা বড় কাজ, মেইন কাজ, ঠিক আছে? তো সেটা করব আমরা। এরপরে হচ্ছে সেটা এক্সক্রিশন হবে ইউরিনের মাধ্যমে হতে পারে, সুয়েটের মাধ্যমে হতে পারে, স্যালাইভার মাধ্যমে হতে পারে, বা হচ্ছে ফিসেসের মাধ্যমেও হতে পারে। আচ্ছা, আমি কয়েকটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি তোমাদের মেইন বইগুলো থেকে, যেটা তোমাদের ভালো লাগে জাস্ট কয়েকটা শব্দ আমি দেখাবো, আমি ডাইরেক্ট সরাসরি রিডিং করবো না। দেখো, প্রথমত ফার্মাকোকাইনেটিক্স একটা কোয়ান্টিটেটিভ স্টাডি, অর্থাৎ এখানে আসলে আমরা যে আসলে কত পার্সেন্ট বা কতটুকু ড্রাগ ব্লাডে গেল, কতটুকু ড্রাগ আসলে সাইট অফ অ্যাকশনে গেল, কতটুকু ড্রাগ কাজ করলো, কতটুকু ড্রাগ এক্সপ্রেশন হলো শরীর থেকে, এই হিসাব গুলো আমরা এখানে করি, যার কারণে এটা আসলে একটা কোয়ান্টিটেটিভ স্টাডি, ঠিক আছে? এটা খুব ভালোভাবে মনে রাখবা। এবং ফিশের স্টাডি ড্রাগের মুভমেন্টের স্টাডি। এরপরে দেখো, মুভমেন্টটা কোথায় কোথায় হবে, ইন অর্থাৎ কিভাবে শরীরে ঢুকলো, কিভাবে শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হলো, থ্রো অ্যান্ড আউট অফ দা বডি কিভাবে শরীর থেকে বের হলো, এই তিনটার যে এই তিনটার মধ্যে যে মুভমেন্টটা হবে সেটা কোয়ান্টিটেটিভ স্টাডি হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। এটা হচ্ছে ত্রিপাঠি সংখ্যা, এই সংখ্যাটা আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি। আচ্ছা, এছাড়া আরেকটা সংজ্ঞা আছে, এটা একটু গোডম্যানের, ওইটা একটু বড় কিন্তু সহজ খুব। এখানে বলছে যে ড্রাগটা যখন শরীরে ঢোকার পরে ড্রাগ সাথে সাথে কিছু কাজ করে, কাজ শুরু করে দেয়, কি কি? একটা হচ্ছে অ্যাবজর্পশন, একটা ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম বা বায়ো ট্রান্সফরমেশন আর ইলিমিনেশন। এই প্রসেস গুলোকেই বলা হয় ফার্মাকোকাইনেটিক্স। এই সংজ্ঞাটা কেউ চালিয়ে দিতে পারো? আরেকটা সংজ্ঞা, এটা হচ্ছে তোমাদের গাইডে পাবা, এটাও আসলে যত সময় একটা টেক্সট বই, মিসবাহউদ্দিন স্যারের বইতে, কিন্তু আমি ওনার বইটা পড়িনি এই জন্য আসলে আমি কনফার্ম করতে পারি না, বাট ওনার রেফারেন্স দেওয়ার জন্য আমি জানি না। এটাও দিতে পারো, কারণ এই ডেফিনেশনটাও সঠিক, ঠিক আছে? যে স্টাডি অফ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়ো ট্রান্সফরমেশন অ্যান্ড এক্সপ্রেশন অফ দ্য ড্রাগ, এটাকে আমরা বলি ফার্মাকোকাইনেটিক্স, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু ছবি দেখবো, তোমাদের মেন বইয়ের ছবিগুলো, যাতে তোমরা পড়তে গেলে বুঝতে সমস্যা না হয়। এটা হচ্ছে ত্রিপাঠির ছবি। প্রথম হচ্ছে অ্যাবজর্পশন হবে, অর্থাৎ শরীরে কিভাবে ব্লাডটা মানে ঔষধটা কিভাবে তুমি ইনপুট করার পরে সেটা কিভাবে ব্লাডে যাবে, অতটুকু ব্লাডে আসা পর্যন্ত হচ্ছে অ্যাবজর্পশন। বাট ব্লাডে আসার পরে ওষুধটা কয়েকটা কাজ করতে পারে, সে কি হতে পারে, সে হচ্ছে ব্লাডের প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে, প্রোটিনের সাথে বাইন্ড করে সে অনেক সময় ধরে থাকতে পারে, মানে প্রোটিনের সাথে বাইন্ড করে সে থাকবে, সে অ্যাক্টিভ হিসেবে থাকবে না, সে ব্লাড শরীরে কাজ করবে না, সে রিজার্ভ হিসেবে থাকতে পারে বলতে পারো, ঠিক আছে? আবার সে কি করে সাইট অফ অ্যাকশনে যেতে পারে, সেখানে গিয়ে সে ফ্রিও থাকতে পারে, বাইন্ডও করতে পারে, সাইট অফ অ্যাকশনে তোমার যে রিসেপ্টর আছে তাদের সাথে বাইন্ড করতে পারে, বা যেখানে রিসেপ্টর নাই সেখানে সরাসরি ফ্রিও থাকতে পারে সে সেখানে। আবার সে কিছু স্টোরেজ টিস্যু বলতে কিছু কিছু টিস্যু আছে যাদের হচ্ছে কিছু কিছু ড্রাগের প্রতি অ্যাফিনিটি খুব বেশি, সেখানে টেনে টেনে সে নিয়ে যায়, নিয়ে জমায় রাখে, তো সেখানেও সে যেতে পারে, আবার ফিরেও আসতে পারে যখন প্রয়োজন। আর আবার এই ড্রাগ গুলো যাতে শরীর থেকে বের করে দিতে পারে, তো এখানে যেখানেই যাক না কেন সেটা আলটিমেটলি আবার ব্লাডে ফিরবে, ব্লাডে ফেরার পর সেখান থেকে সে হচ্ছে বায়ো ট্রান্সফরমেশনের জন্য যাবে হচ্ছে লিভারে। মনে রাখবা, বায়ো ট্রান্সফরমেশন 99% লিভারে হয়, শরীরে আরো ইন্টেস্টাইনে হয়, তারপরে তোমার হচ্ছে লাংসে হয়, ঠিক আছে? কিন্তু সবচেয়ে বেশি 99% হয় শুধুমাত্র লিভারে, এটা মনে রাখবা। তো বায়ো ট্রান্সফরমেশনের জন্য লিভারে সে যাবে, তারপর লিভার থেকে যে মেটাবোলাইট গুলো তৈরি হবে, অর্থাৎ সে ধরো শরীর থেকে বের হওয়ার জন্য এখন প্রস্তুত, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে কিভাবে বের হবে, ইউরিনের মাধ্যমে বের হতে পারে, পিসেস এর মাধ্যমে বের হতে পারে, সোয়েটার স্যালাইভার মাধ্যমে বের হতে পারে। বাইলের কথাটা আমি বললাম না কেন, আসলে বাইলের মাধ্যমে বের হয়ে সেটা পিসেস এর মাধ্যমে যাবে, বাইলের মাধ্যমে সে ইন্টেস্টাইনে যাবে, সেখান থেকে আবার পিসেস এর মাধ্যমে শরীর থেকে বের হবে, এই জন্য বাইলটা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। আর একটা জিনিস দেখো, ফ্রি ড্রাগটা সরাসরিও কিন্তু চলে যেতে পারে, যেগুলো ওয়াটার সলিউবল ড্রাগ সেগুলো সরাসরি শরীর থেকে বের হয়ে যেতে পারে আর বায়ো ট্রান্সফরমেশন ছাড়াই। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, সবকিছু সেন্ট্রাল অংশটা হচ্ছে কিন্তু ব্লাড, ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা ছবি, এটা হচ্ছে গোডম্যানের ছবি, ওই আগের ছবিটার সাথে এটা প্রায় সেম, শুধু একটা শব্দের জন্য দেখাবো। দেখো, ব্লাডকে এখানে উনি সেন্ট্রাল কম্পার্টমেন্ট হিসাবে উল্লেখ করছে, ঠিক আছে? সেন্ট্রাল কম্পার্টমেন্ট, অনেক জায়গায় কিছু কিছু জায়গায় তুমি সেন্ট্রাল কম্পার্টমেন্টটা শব্দটা পাবে, তার মানে বুঝে নিবে এটা হচ্ছে আসলে ব্লাড, ঠিক আছে? এটার জন্য মূলত এই ছবিটা দেয়, আর বাকি সব ছবি সেম এখানে ওই ছবিটার মতোই, গুডম্যানের ছবিটা। আর এটা হচ্ছে সবচেয়ে সহজ ছবি, এবং তোমাদের যে ডেফিনেশনটা, হোয়াট বডি ডাজ টু দা ড্রাগ,
এই ছবি, এই সংজ্ঞাটা, এটা হচ্ছে লিপিং কটার ছবি, এটা একদম সহজ ছবি, এটাও আগের ছবির মতো কিন্তু একদম সিরিয়ালিটি আর কি। এটা আমি তোমরা দেখে নিও যাতে বুঝতে সুবিধা হয়। আর এটা আরেকটা ছবি, এটা আমি দিচ্ছি শুধুমাত্র তোমার কাইনেটিক্স এবং ডাইনামিক্স এর মধ্যে সম্পর্ক করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটজাং এর ছবি। তোমরা এখানে দেখো যে ড্রাগ ইনপুট হবে, অর্থাৎ অ্যাবসর্পশন হবে, তারপর মানে তারপর সিস্টেমিক সার্কুলেশনে যাবে, ডিস্ট্রিবিউশন হবে তার মানে বিভিন্ন শরীরে, তারপর হচ্ছে ইলিমিনেশন হবে, তিনটা কথা বলছে, তাই না? কিন্তু এখানে বায়ো ট্রান্সফরমেশনের কথা বা মেটাবলিজমের কথা কেন বলে না? আসলে ইলিমিনেশনের জন্যই বায়ো ট্রান্সফরমেশন হয়, একটু আগে বলছি, ইলিমিনেশনের জন্যই মূলত বায়ো ট্রান্সফরমেশন হয়। ইলিমিনেশন এখানে লিখে দিচ্ছে ড্রাগ মেটাবলাইজড অর এক্সক্রিটেড, যে ড্রাগ মেটাবলাইজম মেটাবলিজম হবে, তারপর সেটা এক্সক্রিশন হবে, অথবা কিছু কিছু ড্রাগ সরাসরি এক্সক্রিটেড হতে পারে যদি ওয়াটার সলিউবল হয়, আর যেগুলো লিপিড সলিউবল সেগুলো মেটাবলিজম মাস্ট হতে হবে। আচ্ছা, আর ফার্মাকোডাইনামিক্সটা তো তোমরা জানো যে ব্লাড থেকে সাইট অফ অ্যাকশন মানে এটারই একটা অংশ বলতে পারো, এটা যে ড্রাগ এর কনসেন্ট্রেশন সাইট অফ অ্যাকশনে বাড়বে, সেখানে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে, ক্লিনিক্যাল রেসপন্স দুইটা হতে পারে, টক্সিসিটি তৈরি করতে পারে অথবা ইফেক্টিভনেস হতে পারে, ঠিক আছে? এটা ডাইনামিক্স যখন পড়বা তখন হচ্ছে আরো ডিটেলস বুঝতে পারবো। আচ্ছা, এখন প্রথম ধাপ একদম, সেটা হচ্ছে ড্রাগ অ্যাবসর্পশন। অ্যাবসর্পশনের যে ডেফিনেশনটা, এটা হয়তো বা আসতে পারে, এটা খুবই সহজ, সব বইতে সেম, সেটা হচ্ছে একটু খেয়াল করো, মুভমেন্ট অর ট্রান্সফার অফ ড্রাগ, ঠিক আছে? কোথা থেকে? ফ্রম দা সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন টু দা ব্লাড স্ট্রিম অর সেন্ট্রাল কম্পার্টমেন্ট। তাহলে হচ্ছে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে তোমার ব্লাডে যাওয়া এই যে অংশটা, এই যে মাঝখানের প্রসেসটা, এটাই হচ্ছে অ্যাবসর্পশন, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলো কোন পথে আমি ড্রাগ দিলে, তোমরা তো রুট গুলো পড়ে ফেলছো, তোমরা অ্যান্সার করো কোন রুটে আমি যদি ড্রাগ দিই তাহলে কোনো অ্যাবসর্পশনের ধাপ থাকবে না। হ্যাঁ, ইন্ট্রাভেনাস, ইন্ট্রাভেনাস দিলে সরাসরি ব্লাডে চলে যাচ্ছে, তার আসলে অ্যাবসর্পশনের ধাপ থাকে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কোথায় কোথায় আসলে ড্রাগ অ্যাবসর্পশন হয়, এটা আসলে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকেই তোমরা বলতে পারবা। ওরাল ক্যাভিটিতে হয় কিছু কিছু ড্রাগ, যেমন আমরা কিছু কিছু আছে জিপানিজও কিছু কিছু দেয়, যেমন নাইট্রোগ্লিসারিন, ওই যাদের বুকে ব্যথা থাকে, হ্যাঁ, যাদের অ্যানজাইনার পেইন থাকে তাদেরকে সাধারণত আমরা জিপানিজ স্প্রে দিই, তাই না? তো ড্রাগ আমরা ওরাল ক্যাভিটি হতে পারে, স্টোমাকে হতে পারে, স্মল ইন্টেস্টাইন হতে পারে, সবচেয়ে বেশি হয়েছে স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? কেন এটা আমরা সামনে বলবো, সবচেয়ে বেশি হয় স্মল ইন্টেস্টাইন। আচ্ছা, এছাড়া পার রেক্টাল দিয়ে রেক্টাম হতে পারে, স্কিন হতে পারে, তারপর হচ্ছে সাবকিউটানিয়াস টিস্যু হতে পারে, যখন আমরা সাবকিউটানিয়াস দিই, মাসেল যখন ইন্ট্রামাসকুলার দেই, যখন ইনহেলেশন দেই তখন হচ্ছে রেসপিরেটরিটাকে থাকতে পারে, আর আই ড্রপ হিসেবে দিলে তখন চোখেও হতে পারে। এখন হচ্ছে এই যে ড্রাগ গুলো অ্যাবসর্পশন হবে, কি কি প্রসেসে আসলে অ্যাবসর্পশন হয়, তো এগুলো তোমরা ফার্স্ট ইয়ার মোটামুটি পড়ছো, তারপর একটু আলাদা একটা জিনিস, সেটা হচ্ছে ফিল্ট্রেশনটা কি, ঠিক আছে? তাহলে এখানে আসলে মূলত দুই ভাবে হতে পারে, শক্তি ছাড়া দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে তোমার মানে এনার্জি ছাড়া আর কি, প্যাসিফিকেশন অথবা ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনে আরেকটা নাম হচ্ছে তোমাকে, এটাকে বলা হয় অ্যাকোয়াস, অ্যাকোয়াস ডিফিউশন বলে, ঠিক আছে? অ্যাকোয়াস ডিফিউশন বলা হয় ফিল্ট্রেশনকে, ঠিক আছে? এটা তোমরা চাইলে দেখতে পারো, ফিল্ট্রেশন আরেকটা হচ্ছে অ্যাকোয়াস ডিফিউশন। আচ্ছা, আর স্পেশালাইজড কিছু ট্রান্সপোর্ট আছে, সিস্টেম আছে, যেমন ফ্যাসিলিটি ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এন্ডোসাইটোসিস, এগুলো ফিজিওলজিতে তোমরা সবাই পড়ছো, তো আমরা এখানে শুধুমাত্র প্যাসিভ ডিফিউশন আর ফিল্ট্রেশনের মুদ্দা একটু পড়াশোনা করবো। তো প্যাসিভ ডিফিউশনটা তোমরা সবাই জানো, যদি কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে যদি যায় তাহলে সেটাকে আমরা প্যাসিভ ডিফিউশন বলবো। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অধিকাংশ ড্রাগের ক্ষেত্রে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট মেকানিজম হচ্ছে প্যাসিভ ডিফিউশন, ঠিক আছে? আর প্যাসিভ ডিফিউশনে কোন কোন ড্রাগ গুলো যায়, যেগুলো লিপিড সলিউবল ড্রাগ গুলো যায়, কেন লিপিড সলিউবল ড্রাগ গুলো যায়, কারণ লিপিড সলিউবল ড্রাগ গুলো হচ্ছে লিপোফিলিক থাকে, এটা হচ্ছে কি করে, এটার মধ্যে সে চাইলে দ্রবীভূত হতে পারে, মানে সে ডিসলভ হইতে পারে, ঠিক আছে, বাংলা চলে আসছে, ডিসলভ হইতে পারে, যার কারণে সে ইজিলি হচ্ছে ইয়া হতে পারে, ডিফিউশন এই পাশ থেকে পাশে চলে আসতে পারে, দেখো ডিসলভিং ইন দা লিপয়ডাল ম্যাট্রিক্স অফ দা মেমব্রেন, ঠিক আছে? কিন্তু ওয়াটার সলিউবল যেগুলো সেগুলো কোনোভাবে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে যেতে পারে না, কারণ ওদেরকে কি করে, বিকর্ষণ করে, কে বিকর্ষণ করে, লিপিড বাইলেয়ারে যে
ফসফোলিপিড টেল থাকে, ন্যাসটা থাকে, সেটা হচ্ছে তাকে ইয়া করে রিপেল করে দেয়, অর্থাৎ হচ্ছে ডিকর্ষণ করে, যার কারণে সে আসলে যেতে পারে না। সে সাইজ যতই ছোট হোক, ইভেন হাইড্রোজেন আয়ন সেটা ও কিন্তু যেতে পারবে না এত ছোট হওয়ার পরেও, কারণ হচ্ছে বিকর্ষিত হবে সে। আর ফিল্ট্রেশনটা হচ্ছে কি, আমাদের মেমব্রেনের মধ্যে কিছু ছিদ্র আছে যেটাকে বলে অ্যাকুয়াস পোর, ঠিক আছে, এটা দিয়ে কিছু কিছু ফিল্ট্রেশন বলতে যেসব ড্রাগ ওয়াটার সলিউবল সেগুলো এই ছিদ্রগুলো দিয়ে যায়। আরেকটা কথা আছে, দেখো প্যারাসেলুলার স্পেস, প্যারাসেলুলার স্পেস কি বলতো, কেউ একজন দুইটা ছেলের মাঝখান দিয়ে, হ্যাঁ দুইটা সেলের মাঝখানে জায়গাটাকে প্যারাসেলুলার বলে। আর একটা শব্দ আছে ট্রান্স সেলুলার, আমরা বুঝছো সেটা হচ্ছে সেল টু সেলের মাঝখান দিয়ে চলে যাবে, শ্বাসে একটা সেলের উপর দিয়ে চলে যাবে ভিতর দিয়ে, আর প্যারাসেলুলার দুইটা সেলের মাঝখান দিয়ে। তাহলে এটা হচ্ছে কোন ড্রাগ গুলো যাবে, যেগুলো লিপিড ইনসলিউবল, ঠিক আছে, অর্থাৎ ওয়াটার সলিউবল যেগুলো সেগুলো এভাবে যাবে, এবং যেগুলো সাইজে ছোট কার থেকে পোরের থেকে, ছিদ্র থেকে ছোট হইতে হবে, বড় হলে যেতে পারবে না, প্রতিটুকু ছিদ্র থেকে ছোট হইতে হবে, ওগুলোর সাইজ থাকে হচ্ছে 4 অ্যাংস্ট্রম থাকে, আর ওর ওজন অর্থাৎ মলিকুলার ওয়েট থাকে 100 থেকে 200 ডাল্টন, ডাল্টনের কম, যেটা আমি কিছু লিখি না, মানে এরকম যদি কোথাও দেখো লেখা নাই বুঝবা এটা ডাল্টন, ঠিক আছে। আচ্ছা যদি এটার বেশি হয়, 100-200-এর বেশি হয়, তাহলে কিন্তু পেনিট্রেট করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কিছু ছবি দেখবো, এই দেখো এই ছবিটা সত্যি পাটি, দেখো এই ছবিটাতে দেখো যেগুলো হচ্ছে লিপিড সলিউবল লালগুলো, এটা দেখো সরাসরি মেমব্রেন দিয়ে সরাসরি পাশ থেকে পাশে চলে যাচ্ছে, কি সুন্দর, ঠিক আছে, এটা প্রেসিপিটেশন মানে। কিন্তু যেগুলো ওয়াটার সলিউবল নীলগুলো সেগুলো ফিল্ট্রেশন, অর্থাৎ এই ছিদ্রটা দিয়ে যেটা অ্যাকুয়াস পোর বা প্যারাসেলুলার স্পেস, এটা দিয়ে তাকে যুক্ত হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ছবি, তাহলে বুঝতে পারবে দুটোর মধ্যে পার্থক্য। আর একটা ছবি যে আমরা অ্যাক্টিভের কথা বলছি, এগুলো তোমরা পারো, যেগুলো কম ডিফিউজ, আসলে খুব একটা ডিফিউজ হতে পারে না, সেক্ষেত্রে ডিফিউশন হতে পারে না, সেগুলোর ক্ষেত্রে আমরা ফ্যাসিলেটেড ডিফিউশন হতে পারে, ঠিক আছে। তো ফ্যাসিলেটেড ডিফিউশন কি ভাবে, যে এভাবে এটা দিয়ে হয়, মানে একটা ক্যারিয়ার প্রোটিন দিয়ে হয়, তো SLC এটা আসলে যত সময় এটা হচ্ছে তোমার সারফেস এর যেটা থাকে, যে মানে মেমব্রেনের যে ক্যারিয়ার প্রোটিনটা থাকে সেটাকে SLC বলে, সংক্ষেপে আমার পূর্ণ রূপটা ভুলে গেছি আমি, ও আচ্ছা এটাকে বলে সলুট ক্যারিয়ার ট্রান্সপোর্টার, ঠিক আছে, সলুট ক্যারিয়ার বলা হয় SLC দ্বারা, ঠিক আছে, সলুট ক্যারিয়ার, ঠিক আছে, এভাবে যায়। আর এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যেটা হয়, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অর্থাৎ সরাসরি ATP খরচ হবে যেটা দিয়ে, সেটা দিয়ে, সেটা তোমরা ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে পড়ছো। আর এটা হচ্ছে সিমপোর্ট, সিমপোর্ট কি বলতো, মনে আছে তোমাদের ফার্স্ট প্রফে পড়ছো, দুটো দুটো সাসপেন্স যখন একদিকেই যাবে, হ্যাঁ, এখন এই প্রসেসটা আসলে কিসের প্রসেস, সিম্পল অ্যাক্টিভ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কোন প্রসেস এটা, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে সিম্পোর্ট, যেহেতু যদি একই দিকে যাচ্ছে আর বিপরীত দিকে যাচ্ছে, এজন্য এটা হচ্ছে এন্টিপোর্ট। আচ্ছা এখন হ্যাঁ ভাই বলো, SLC মানে কি বললেন, এটা হচ্ছে সলুট ক্যারিয়ার, মানে হচ্ছে সলুট কে ক্যারি, মানে কে ক্যারি করে নিয়ে যায়, সলুট ক্যারিয়ার ট্রান্সপোর্ট বলা হয় SLC মানে, ঠিক আছে। জি ভাই, আচ্ছা এই যে আমরা এখন সবগুলো একটু দেখবো, একটা টাকা আসলে সবগুলো ধাপে আসলে কিভাবে ইয়া করে, GIT তে বিভিন্ন ভাবে বিভিন্ন ঔষধ যায়, দেখো যেগুলো দেখো ওয়াটার সলিউবল ড্রাগ, সেগুলো হচ্ছে তোমার সরাসরি পোর দিয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে লিপিড সলিউবল সেগুলো সরাসরি যাচ্ছে, কিছু কিছু আচ্ছা কিছু কিছু হচ্ছে ফ্যাসিলিটি ডিফিউশনের মাধ্যমে যাচ্ছে, যেগুলো এই দুইটা পর্যায়ে যেতে পারে না, সেগুলো এইভাবে যাচ্ছে, কিছু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কিছু এন্ডোসাইটোসিস হিসেবেও যায়, প্রথমে এখানে লিখছে এন্ডোসাইটোসিস একটা প্রক্রিয়া, এটা তোমরা জানো, এটা দিয়েও যায়, এই ছবিটাও তোমরা বইতে পাবো, এটা হচ্ছে লিপিং পার্ট মনে হয়। আচ্ছা এখন ড্রাগ অ্যাবজর্পশন আসলে কোন কোন ফ্যাক্টর আসলে ইনফ্লুয়েন্স করতে পারে, বা অর্থাৎ বাড়াতে বা কমাতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা ধরতে পারে তোমার একটা বোর্ডে তো থাকে হচ্ছে জেনারেল ফার্মাকোলজি থাকে, সাথে অন্য একটা জিনিস থাকে, সাধারণত আমাদের ক্ষেত্রে ছিল হচ্ছে তোমার এন্টিমাইক্রোবিয়াল ছিল, তো CNS ছিল যত সম্ভব, তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাইবার জন্য। তো এটা হচ্ছে কি, একটু খেয়াল করার প্রথমে আমরা ছবিটা দেখবো, ছবির আগে বলি তোমরা ইন্টারমিডিয়েটে সবাই কম বেশি পড়ছো, সেটা হচ্ছে
অ্যারেনিয়াসের মতবাদ, ব্রনস্টেড লাউরির মতবাদ মনে আছে? তো সেখানে একটা জিনিস ছিল যে হচ্ছে প্রোটন দান করে, ব্রনস্টেড লাউরিতে প্রোটন দান করে সে হচ্ছে কি, সে হচ্ছে অ্যাসিড, যে প্রোটন গ্রহণ করে সে হচ্ছে বেস বা বেস। হ্যাঁ বেস। তো এখন একটু খেয়াল করো, একটা অ্যাসিড যখন একটা অ্যাসিড মিডিয়াতে থাকবে সে কি প্রোটন দান করবে? করবে না। কারণ কি, প্রোটন দান করতে হলে অবশ্যই কেউ প্রোটন নিতে হবে, তাই না? নিশ্চয় তোমার টাকা আছে, তুমি দান করতে চাও, কিন্তু দান করার মধ্যে কাউকে পাচ্ছ না, তুমি কি রাস্তায় ফেলে আসবা? না, কাউকে অবশ্যই নিতে হবে তুমি দান করতে হলে। তো যখন একটা অ্যাসিডিক ড্রাগ, মনে রাখবো অধিকাংশ ড্রাগে উইক অ্যাসিড অথবা বেস, দুইটার একটা। তো যদি অ্যাসিডিক ড্রাগ হয় তাহলে সে যদি অ্যাসিডিক মিডিয়াতে থাকে, যেমন কি স্টোমাক অ্যাসিডিক মিডিয়া, তাই না? যদি অ্যাসিডিক মিডিয়াতে সে থাকে তাহলে সে কি হবে, কোন প্রোটন সে দান করবে না, কারণ প্রোটন নেওয়ার মধ্যে কেউ নাই। তার মানে সে কি থাকবে, ইনটেক থাকবে, আনচেঞ্জ অবস্থায় থাকবে, ঠিক আছে? যদি আনচেঞ্জড অবস্থায় যেসব ড্রাগ থাকে ওইগুলো রিপিট সলিউবল হয়, তাহলে সে ইজিলি কি থাকবে, মেমব্রেনটাকে পাস করে চলে, পেনিট্রেট করে চলে আসতে পারবে, তাই না? তাহলে হচ্ছে যদি আনচেঞ্জ ড্রাগ থাকে তাহলে সে সরাসরি কি, তার অ্যাবজর্পশন বেশি হবে, কারণ সে সরাসরি মেমব্রেন পেনিট্রেট করতে পারবে। আর কেন সে আনচেঞ্জ থাকতেছে, কারণ সে রিপিট, মানে সে হচ্ছে যদি অ্যাসিডিক হয়, অ্যাসিডিক মিডিয়া বেসিক হলে বেসিক মিডিয়া, ঠিক আছে, বা অ্যালকালাইন মিডিয়া যদিতে থাকে। এখন যদি ধরো অ্যাসিডিক একটা ড্রাগ কিন্তু সে হচ্ছে ইন্টেস্টাইনে চলে গেল, স্মল ইন্টেস্টাইন, সেখানে হচ্ছে কি বেসিক মিডিয়া বা অ্যালকালাইন মিডিয়া, তাই না? সেখানে যদি চলে যায় তখন সে ওইখানে প্রোটন গ্রহণ করার মতো মানুষ আছে, মানে প্রোটন গ্রহণ করার মতো উপাদান সেখানে আছে। তো তার মানে তখন সে কি হবে, এরকম ভাগ হয়ে যাবে, প্রোটন দান করে দিবে আর সে নিজে হয়ে যাবে চার্জ আয়ন হয়ে যাবে, তাই না? যখন সে চার্জ আয়ন হবে, আমরা একটু আগে পড়ছি, চার্জ আয়ন কখনোই কি লিপিড বায়লেয়ার ক্রস করতে পারে না, বিকশিত হয়ে চলে যাবে, তার মানে সে অ্যাবজর্পশন কম হবে। তার মানে এটা দ্বারা বোঝা যায় কি, এটা দ্বারা কি বোঝা যায়, এখন আমরা একটু পরে আসি, এটা দ্বারা যদি মিডিয়ার পিএইচ এবং ড্রাগের পিকে, মানে একবার ড্রাগের কিন্তু পিএইচ না, ড্রাগের ক্ষেত্রে পিকে, যদি তাদের পিকে এবং মিডিয়ার অর্থাৎ এনভায়রনমেন্টের পিএইচ সেম না, বোঝাচ্ছি সেম বলতে অ্যাসিডিক না বেসিক, এখানে মানে সেম বলতে দুজনের চার হতে হবে পিএইচ, এরকম না, বা পিএইচ পিকে দুজনের চার হতে হবে, এমন না, অ্যাসিডিক হলে অ্যাসিডিক, বেসিক হলে বেসিক, ঠিক আছে, এটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে সেম পিএইচ এবং পিকে যদি থাকে তাহলে কি হবে, লেস আয়োনাইজেশন হবে, অর্থাৎ তারা এরকম আয়োনাইজড হবে না, কারণ যেহেতু তাদের প্রোটন দান করার মতো কেউ নাই। আর যদি বেসিক ড্রাগ হয় তাহলে তার প্রোটন গ্রহণ, প্রোটন দেওয়ার মতো তাকে কেউ নাই, যার কারণে সে প্রোটন গ্রহণ করতেছে না, ঠিক আছে? তার মানে হচ্ছে লেস আয়োনাইজেশন হবে, আয়োনাইজেশন কম হবে, ফলে বেশি মোর আনচার্জড, আনচার্জড ফর্মে হচ্ছে আমরা কি পাবো, আনচেঞ্জড ফর্মে হচ্ছে আমরা ড্রাগটাকে পাবো, ড্রাগটা যেমন ছিল তেমনই পাবো, এবং তার কোনো আয়ন থাকবে না, যার কারণে আমরা জানি নন আয়োনাইজড ড্রাগ গুলো লিপিড সলিউবল হয়, যেহেতু লিপিড সলিউবল এরা ইজিলি কি করতে পারে, সেল মেমব্রেন পেনিট্রেট করতে পারে, তার মানে অ্যাবজর্পশন হাই হবে। তার মানে বোঝা গেছে যে অ্যাসিডিক ড্রাগ, অ্যাসিডিক পিএইচ এ যদি থাকে লেস আয়োনাইজেশন হবে, মোর আনচেঞ্জড অবস্থায় থাকবে এবং হচ্ছে মোর অ্যাবজর্পশন হবে। আর অ্যাসিডিক ড্রাগ ইন অ্যালকালাইন পিএইচ, ঠিক আছে, তাহলে আয়োনাইজেশন বেশি হবে, তাহলে বলতেছ আচ্ছা অ্যাসিডিক ড্রাগ যদি অ্যালকালাইন পিএইচ এ থাকে তাহলে মোর আয়োনাইজেশন হবে, লেস আনচেঞ্জড ফর্ম হবে, অর্থাৎ আলটিমেটলি অ্যাবজর্পশন কম হবে। এখন আমাকে তোমরা বলো, উত্তর দাও, এটার যদি অ্যালকালাইন ড্রাগ অ্যালকালাইন মিডিয়াতে থাকে তাহলে কি হবে, অ্যাবজর্পশন বেশি হবে না কম হবে? বেশি হবে, মোর অ্যাবজর্পশন হবে। হ্যাঁ, যদি স্টমাকে কোন ড্রাগ গুলো বেশি অ্যাবজর্পশন হবে, অ্যাসিডিক ড্রাগ গুলো আর স্মল ইন্টেস্টাইনে অ্যালকালাইন ড্রাগ গুলো, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে আমি তোমাকে বলি, ধরো একটা ঔষধ বললাম অ্যাসপিরিন, ধরো সাপোজ তার পিকে ধরো 3.5, সে এভাবে পরীক্ষা আসানোর সময় যে এটার ক্ষেত্রে কি হবে, এটা সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হবে কোথায়, অ্যাসিডিক মিডিয়ামে, অ্যাসিডিক স্টমাকে হবে, স্টমাকে হবে, হ্যাঁ অ্যাসিডিক স্টমাকে হবে। তো এই ছবিটুকু একটু দেখে ওইটুকু পড়ায় ফেলছি পুরোটা, তারপর একবার দেখো, বেসিক যদি বেস যদি হয়, উইক বেস যদি ড্রাগটা হয় তাহলে সে নর্মালি এরকম থাকবে, যদি সে বেসিক কোন একটা মিডিয়াতে থাকে তাহলে তাকে এইচ প্লাস দেওয়ার মতো কেউ নাই, সো তো এই আনচেঞ্জ থাকবে, সে পেনিট্রেট করতে পারবে। কিন্তু যদি সে অ্যাসিডিক মিডিয়াতে থাকে একটা বেস, তাহলে সে কি এটা এসে যোগ হবে, দেখো যোগ হচ্ছে, তার মানে ও একটা চান্স ফর্মে আসবে এবং হচ্ছে সে পেনিট্রেট করতে পারবে না। তাহলে আমাদের পিএইচ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, পিএইচ চলে গেল।
আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, আমি যে পয়েন্ট গুলো দিচ্ছি এগুলো বই থেকে সরাসরি পয়েন্ট দেওয়ার চেষ্টা করতেছি, গাইডে অনেক পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টের ভিত্তি আসলে এই কয়েকটা। তা আমি মেইন বইয়ের পয়েন্ট গুলো আলোচনা করার পরে যে পয়েন্ট গুলো গাইডে আলাদা আছে স্পেশাল ওইগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ বলো। আচ্ছা বলছি যে প্রত্যেকটা ড্রাগে হয়তো উইক এসিড অথবা উইক বেজ হয়। কেন উইক এসিড বা উইক বেজ হয় আমি একটু বলি। 100% যদি লিপিড সোলিয়া বলা, 100% লিপিড সোলিয়া অর্থাৎ এক্সট্রিম লিপিড সোলিয়াল যদি হয় তাহলে সে ড্রাগ অ্যাবজর্ব হবে না। কেন অ্যাবজর্ব হবে না? কেন এখন বলবো যে ভাই এটা তো বেশি হওয়ার কথা, লিপিড বালিয়া দিয়ে ইজিলি চলে যাবে, কেন হবে না? কারণ হবে তারা আসলে এই সারফেস এর কাছেই আসতে পারবে না, কারণ তোমার যখন তুমি খাবা তখন সে কি হবে, ডাইলুটেড হবে, ঠিক আছে, স্টমাকে বিভিন্ন পানির সাথে ডাইলুটেড হবে এবং হচ্ছে ওইগুলোর সাথে মিক্স করে তারপর সে ঠিক থাকে, মিউকাসের একটা লেয়ার থাকে, এরপরে স্টমাকে তোমার সারফেস থাকবে। এখন সে মিউকাসের সাথে মিশতেই পারে না, তাহলে সে সারফেস এর কাছে যাবে কিভাবে, তাই না? তার কারণে প্রত্যেকটা ড্রাগ যেগুলো লিপিড সলিউবল আমরা বলতেছি ওদের কিছু পরিমাণে কিছু পার্সেন্টেজ হলেও হচ্ছে কি থাকবে, অল্প কিছু পার্সেন্টেজ হলেও সেটা কি হতে হবে, হাইড্রোফিলিক হইতে হবে, ঠিক আছে? তো এখন তাহলে যদি 100% লিপিড, এই জন্য একটু হাইড্রোফিলিক হইতে হবে, এই কারণে প্রত্যেকটা অ্যাসিড আলটিমেটলি উইক অ্যাসিড অথবা উইক ক্ষার হয়, মানে উইক বেজ হয়, ঠিক আছে? দুইটার একটাও হবে না এরকম সাধারণত যত কখনো হয় না, ঠিক আছে? এটার কারণ হচ্ছে 100% হলেও অ্যাবজর্পশন হবে না, আবার পুরোপুরি যদি ওয়াটার সলিউবল হয় তাহলে খুব কম পরিমাণে হবে, ওই যে অ্যাকোয়াসপোর্ট দিয়ে হবে, ঠিক আছে? কিন্তু যদি মাঝখানে থাকে যা কিছু পরিমাণ হাইড্রোফিলিক প্রপার্টি আছে কিন্তু মেইনলি সে হচ্ছে লিপোফিলিক, তাহলে সে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হবে। আর যেটা সামনে তোমরা পাবা, আর এটা বলছি অ্যাসিড আর ক্ষার বা অ্যাসিড বেস হচ্ছে প্রত্যেকটা ড্রাগে কিছু, তার মধ্যে অ্যাসিডিক কিছু ধর্ম থাকে অথবা বেজিক কিছু ধর্ম থাকে ফার্স্ট, কারণ না হলে তারা ওই সার্ফেসের কাছে যেতে পারবে না, তারপর সার্ফেসে যাওয়ার পরেই তো তুমি ট্রান্সপোর্ট হবা, আগে তো যেতে হবে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা না বুঝলে তোমরা বলবা অবশ্যই। আচ্ছা দেখো এরপর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড ফ্লো টু দা অ্যাবজর্পশন সাইট। অ্যাবজর্পশন সাইটে ব্লাড ফ্লো বাড়লে সেখানে হচ্ছে অ্যাবজর্পশন বেশি হবে, এটা সবকিছুর ক্ষেত্রে। আমাদের যদি কোনো একটা জায়গায় ইঞ্জুরি হয় সেখানে যদি ব্লাড ফ্লো বাড়ে তাহলে কি হবে, এটা দ্রুত হিল হবে, ঠিক আছে? কারণ এটা ব্লাড হচ্ছে কি সবকিছু ট্রান্সপোর্ট করে। এখন ধরো ব্লাড সার্কুলেশন আমরা যখন খাওয়া দাওয়া করি দেখবা যে ঘুম আসে একটু, ঘুম ঘুম ভাব আসে, কেন? কারণ হচ্ছে আমাদের ব্রেন থেকে অধিকাংশ আমাদের ব্লাড আমাদের তোমার স্টমাক তারপরে ক্ষুদ্রান্ত এদিকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় শরীরে অন্যান্য জায়গায় তুলনায়, দেখবে যে এই অঞ্চল লাল হয়ে যায় একেবারে, ঠিক আছে, আর একটু ঘুম ঘুম পায় কারণ ব্রেনে ব্লাডের পরিমাণ কমে যায়, ঠিক আছে? তো এখন কিন্তু হাঁটা চলা করলে দেখবা যে একটু ঘুম কম আসে খাওয়ার পর, কেন? কারণ তুমি যে পাম্প করতেছো নিচ থেকে ব্লাড যাতে ব্রেনে বেশি ব্লাড পায়। আচ্ছা তো ব্লাড সার্কুলেশন বেশি হলে যেহেতু ব্লাডে হচ্ছে খাবারটা ট্রান্সপোর্ট করে নিয়ে যায়, যদি ট্রান্সপোর্টটা যদি না থাকে তাহলে তো অ্যাবজর্পশন কম হবেই, তাই না? যেসব যেসব জায়গায় হচ্ছে ব্লাড সাপ্লাই বেশি সেসব জায়গায় অ্যাবজর্পশন বেশি হবে। ইন্টেস্টাইনে স্টমাক থেকে অনেক গুণ বেশি ব্লাড সাপ্লাই থাকে, যারা অ্যানাটমি সময় তোমরা দেখছো, এই কারণে ইন্টেস্টাইনে স্টমাকের চেয়ে বেশি অ্যাবজর্পশন হয়, ঠিক আছে? এখন একটা স্পেশাল কেস, এটা গাইডে বা মানে শুধু মেন পয়েন্ট আছে, যখন শক খায় কেউ, মানে শক হয় যখন, যখন কি হবে, তখন ব্লাড সাপ্লাই স্কিনে কমে যায়, তাই না? স্কিনে কমে যায়, ফলে কি হবে, সাবকিউটানাস টিস্যুতে ব্লাড সাপ্লাই কমে যায়, ফলে যদি আমরা সাবকিউটানাসলি তখন কোনো ড্রাগ দেই সেটা অ্যাবজর্পশন একেবারেই কম হবে, এই কারণে আমরা শকের ক্ষেত্রে কখনো সাবকিউটানাসলি কোনো ড্রাগ দেই না। যদি ধরো নর্মালি সাবকিউটানাসলি দিয়ে অভ্যস্ত তখন দেই না, কারণ কাজ করবে না, যে পরিমাণ ব্লাড আসলে মানে ড্রাগটা তোমার সিস্টেম সার্কুলেশন যাবে এটা আসলে খুবই কম, ঠিক আছে? এটার কারণ হচ্ছে স্কিনে ব্লাড সাপ্লাই কমে গেছে, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে টোটাল সারফেস এরিয়া, এটা তো সব ক্ষেত্রে সারফেস এরিয়া বেশি হলে অ্যাবজর্পশন বেশি হবে। যেমন লাংসে তোমরা পড়ছো যে অ্যালভিওলাস যদি সারফেস এরিয়া বেশি থাকে তাহলে কি হবে, অক্সিজেন বেশি পরিমাণে হচ্ছে ব্লাডে আসতে পারবে, হ্যাঁ এক্সচেঞ্জ বেশি হবে, ঠিক এখানেও সেম। তাহলে সারফেস এরিয়া বেশি মানে অ্যাবজর্পশন বেশি। সারফেস এরিয়া কোথায় বেশি? তোমার স্মল ইন্টেস্টাইনে বেশি। স্মল ইন্টেস্টাইনে স্টমাক থেকে 1000 গুণ বেশি সারফেস এরিয়া থাকে, কারণ এটা ইয়া কতটুকু, স্মল ইন্টেস্টাইনের লম্বাই কতটুকু, এমনিতে ভিলাই থাকে মাইক্রোভিলাই 20 মিটার, প্রথমে 20 মিটার, তারপরে মাইক্রোভিলাই থাকে, বিলাই তো থাকে, বিলাইয়ের উপরে মাইক্রোভিলাই থাকে, যার কারণে 20 মিটার না 20 ফিট মনে হয়, 6 মিটার, 20 ফিট, হ্যাঁ 6 মিটার। আচ্ছা হ্যাঁ তাহলে
মোর সারফেস এর এই জন্য স্পলেন টেস্টাইনে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন, তাহলে স্পলেন টেস্টাইনে দুই কারণে অ্যাবজর্পশন বেশি হবে, তো খেয়াল করো একটা হচ্ছে সারফেস এরিয়াও বেশি আর একটা এখানে ব্লাড সার্কুলেশনও বেশি, ঠিক আছে? আচ্ছা তারপর আরেকটা জিনিস, তারপর সেটা হচ্ছে কতক্ষণ ধরে অ্যাবজর্পশন সারফেস এর সাথে ঔষধটা যুক্ত থাকলো, ঠিক আছে? তা এটার উপরে নির্ভর করে, মনে রাখবা এটা আসলে অনেকটা তোমাদের বইতে এটা গাইডের ক্ষেত্রে এটা গ্যাস্ট্রিক এম্পটিং টাইম হিসেবে বলা আছে, হ্যাঁ, কিন্তু এটার মূল পয়েন্টটা হচ্ছে আসলে অ্যাবজর্পশন টাইম, ঠিক আছে? মানে কন্ট্রাকশন টাইম, মানে কন্ট্রাক্ট টাইম, কন্ট্রাকশন, ঠিক আছে? এটা হচ্ছে যদি গ্যাস্ট্রিক এম্পটিং টাইমটা খুব স্লো হয় তাহলে কি হবে, ড্রাগটা খুব আস্তে আস্তে স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইনে যাবে, আর আমরা জানি ড্রাগ মেইনলি অ্যাবজর্পশন হচ্ছে স্মল ইন্টেস্টাইন, অধিকাংশ ড্রাগ মেইনলি তারপর অ্যাবজর্পশনের জায়গা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, যার কারণে কি হবে অ্যাবজর্পশন কমে যাবে যদি গ্যাস্ট্রিক এম্পটিং টাইম বেড়ে যায়, অর্থাৎ গ্যাস্ট্রিক এম্পটিং টাইম বাড়ছে কিন্তু গ্যাস্ট্রিক এম্পটি করার স্পিডটা স্লো হয়ে গেছে, মানে খুব স্লোলি বের হচ্ছে, আর টাইম হিসাবে টাইম বেশি, ঠিক আছে? টাইম হিসাবে টাইম বেশি আর স্পিড অনুযায়ী হচ্ছে স্লো, ঠিক আছে? আচ্ছা, আর কিছু কিছু রোগের ক্ষেত্রে যেমন ডায়রিয়া হলো তোমার, সেক্ষেত্রে অ্যাবজর্পশন হবে না, কারণ এটা খুব স্পিড বেশি, তার মানে কি অ্যাবজর্পশন বেশি হবে, এগুলো তো সব যাবে গা একদম সরাসরি বেড়ে যাবে, মানে সুযোগে পাবে না, সময় পাবে না যে যুক্ত হবে। আবার তোমার কিছু কিছু সিমটমস আছে, এগুলো বলে যেমন ম্যাল অ্যাবজর্পশন সিমটমস আছে, সেটার ক্ষেত্রে অ্যাবজর্পশন কমে যাবে, কারণ অ্যাবজর্পশন সে করতে পারতেছে না তার ইনএবিলিটির কারণে। আচ্ছা, তবে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যদি খাবার থাকে, খাবার খেলে কি হয়, প্রথমত ড্রাগ গুলো ডাইলেট হয়ে যায়, ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে কি, গ্যাস্ট্রিক এম্পটিং স্লো হয়ে যায়, কেন? কারণ দুধ থেকে আমরা জানি কয়েক ঘন্টা তোমার পাকস্থলীতে থাকা লাগে, উদ্রান্ত আরো কয়েক ঘন্টা থাকা লাগে, পাকস্থলী এটা আস্তে 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 যায়, কারণ হচ্ছে এখানে কিছুক্ষণ এগুলো সবই তোমরা প্রসেস গুলো জানো, যার কারণে হচ্ছে গ্যাস্ট্রিক এম্পটিং টাইমটা বেড়ে যায় আর স্পিডটা কমে যায়, স্লো হয়ে যায়, যার কারণে অ্যাবজর্পশন খুব স্লো বা কম হবে খাবার পরে। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি লিপিড জাতীয় খাবার ঔষধ হয়, ঠিক আছে, লিপিডের যদি মানে লিপিড লেভেল যদি ঔষধ হয় তাহলে সেটা আমরা সেটা খাবারের পরে দিব, খাবারের পরে, কেন বলো তো? খাবারের পরে দিলে সুবিধা কি, সুবিধা অসুবিধা না, খাবারের পরে আমরা সাধারণত ঔষধ দিই, যদি না খাবারের পরে দিলে কোনো অসুবিধা হয়, যদি অসুবিধা না হয় আমরা সবসময় খাবারের পরেই ঔষধ দিই, ঠিক আছে? তো লিপিড খাবারের পরে দিলে কোনো সমস্যা নেই, কারণ খাবারের পরে দেখো পানি, আমরা খাবারের সময় কি খাবারের সাথে প্রত্যেকটা ফুডের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে, আমাদের প্রচুর পরিমাণে কি হয় জুস বের হয়, লালা বের হয়, ভিতরে গ্যাস্ট্রিক জুস বের হয় প্রচুর পরিমাণে, তো সব মিলে হচ্ছে ড্রাগটা ডাইলিউট হয়ে যায়, তাই না? তো এখন যদি ওয়াটার সলিউবল ড্রাগ তুমি খাবার পরে দাও, চিন্তা করো সবগুলো তো পানি, তাই না? সব এখানে তো পানির পরিমাণ অনেক বেশি, তারপরে তোমার সবকিছু মানে একটা হচ্ছে ডাইলেশন অনেক বেশি হবে, এবং ওইখানে ওয়াটারের পরিমাণ বেশি হবে, ওয়াটার সলিউবল যে ড্রাগ গুলো আছে এগুলো সবকিছু আয়নে পরিণত হয়ে যাবে, ওরা অ্যাবজর্ব হবেই না, একেবারে কম হবে, ঠিক আছে? যার কারণে আমরা ওয়াটার সলিউবল স্ট্রং ড্রাগ খাবার আগে দেখছি, এটা মনে রাখবা। আর খাবার পরে দেয় কোনগুলো, খাবার পরে দেয় লিপিড গুলা, কারণ পানির সাথে লিপিড, পানির পরে তো চর্বি ভাসে, চর্বি তো আর আয়নিত হয় না, কিছুই হয় না, সে আনচেঞ্জ অবস্থায় থাকে, তো খাবার পরে লিপিড দিলে কোনো সমস্যাই হয় না, ঠিক আছে? বরং খাবার পরে দিলে তোমার পাকস্থলে যেহেতু একটু তোমার খাবারের সাথে একটু যেহেতু খাবারটা যেহেতু একটা জায়গা দখল করে রাখে, তখন ইয়াটাও খুব বেশি হয়, এটা কি বলে পেরিস্টালসিস খুব বেশি হয়, যার কারণে সারফেস গুলোর সাথে ঔষধের লাগার পরিমাণও বেড়ে যায়, ঠিক আছে? সম্ভাবনা বেড়ে যায়, এই জন্য আমরা খাবার পরে দিই। আর খাবার আগে শুধু মনে রাখবা ওয়াটার সলিউবল গুলো সবসময় খাবার আগে দিই, তবে কিছু কিছু ড্রাগ আছে আমরা আসলে সবসময় এটা চিন্তা করে দেই না, আমরা চিন্তা করে দিই রোগের ক্ষেত্রে, যেমন ধরো সাপোজ ধরো কৃমির ঔষধ, তোমরা সবাই কৃমির ঔষধ জীবনে একবার দুবার হয়তো খাইছো, তো আমাদের দেশে অধিকাংশ মানুষের একটা ভুল ধারণা সবাই হচ্ছে কৃমির ঔষধ খাবার পরে খায়, খাবার পরে চুষে চুষে খায়, কিন্তু আসলে আমরা যে কৃমির জন্য নর্মালি ওষুধ খাই সেটা হচ্ছে পেটের কৃমির জন্য, তাই না? পেটের কৃমির জন্য সবসময় খাবার আগে খেতে হয়, কারণ যাতে এটা অ্যাবজর্পশন হওয়ার তো দরকার নাই, এটা দরকার নিচে যাওয়া, কৃমি গুলো তো এখানে আছে গাটের ভিতরে আছে, তাই না? তো এগুলো অ্যাবজর্পশন হওয়ার দরকার নেই, কারণ খাবার পরে দিলে এটা অ্যাবজর্ব হবে বেশি, ঠিক আছে? ওটা লিপোফিলিক ড্রাগ, খাবার পরে দিলে অ্যাবজর্পশন হবে বেশি, এখন অ্যাবজর্পশন হলে আপনি অ্যাবজর্পশন হবে তখনই আমরা দিব খাবার পরে কৃমি ড্রাগ গুলো, যখন হচ্ছে আমার শরীরের কথা কৃমি হয়েছে, যেমন হচ্ছে এগুলো ভবিষ্যতে মাইক্রোবায়োলজিতে তোমরা পড়বা যে কিছু কিছু কৃমি আমাদের শরীরে বিভিন্ন অংশে চলে যায়, ঠিক আছে? যেমন আমাদের গোদ্রোগের নাম সবাই শুনছো, এলিফ্যান্টাইটিস নাম তো সবাই শুনছো, ইন্টার শুনছো, তারপরে তোমার ফার্স্ট ইয়ার মনে হয় অ্যানাটমিতে শুনছো, তো ওইটা যে হয় ওগুলো কিন্তু সিস্টেমিক, ঠিক না? তো সিস্টেমিক এর ক্ষেত্রে আমরা খাবার পরে দিব, কিন্তু নর্মাল যে কৃমি প্যাটের কৃমি এটার জন্য খাবার আগে দিব, ঠিক আছে? কারণ এটা অ্যাবজর্পশনের দরকার নেই, এটা নিজ দিয়ে চলে যাক, এটাই আমরা চাই। আচ্ছা, তারপর আর একটা, এটা তোমাদের গাইডে একেবারেই নাই,
হ্যাঁ ভাই বলো। হ্যাঁ ইয়া আগে স্লো মানে রিলিজ ওই র‍্যাপিড রিলিজ ওটা একটু ভালো মতো বুঝাতে পারবেন কি? বুঝিন না আবার বলো কোনটা? আচ্ছা স্লো স্লো গেস্টিং। হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে খাবারটা তো ধরো খুব খারাপ হয়েছে ছবিটা, যাই হোক খাবারটা যখন ধরো স্টমাকে আসে ঠিক আছে, ঔষধটা বা খাবারটা যেটা মানে খাবার কথাই আগে বলি বা ঔষধের কথাই বলি, যখন এটা আস্তে আস্তে কি খাবার গুলো খুব দ্রুত এখানে চলে যায় ধরো স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে স্মল ইন্টেস্টাইনে যায় না, এটা বন্ধ থাকে তাই না, স্প্রিংটা বন্ধ থাকে, খাবারটা আস্তে আস্তে এটা খুব নাড়াচাড়া হয়, এটাতে সবকিছু মেশে আস্তে 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 খাবার এখান থেকে চলে যায়, এই যে চলে যাওয়াটা এটাই হচ্ছে এমটি হচ্ছে না, গ্যাস্ট্রিক বলতে বোঝাচ্ছে পাকস্থলী এমটি হতেছে না আস্তে আস্তে স্টমাকটা, জি ভাই স্টমাকটা আস্তে আস্তে খালি হচ্ছে না, এটাকে বলে গ্যাস্ট্রিক এমটি, মানে হচ্ছে গ্যাস্ট্রিক খালি হচ্ছে মানে পাকস্থলী খালি হচ্ছে, তো এই খালি হতে যদি বেশি সময় লাগে তার মানে কি খুব স্লোলি খালি হচ্ছে তাই না? জি ভাই জি ভাই। খালি হতে নরমালি 2 ঘন্টা লাগে, আজকে 4 ঘন্টা লাগলো, খাবার আগে ধরো 2 ঘন্টা লাগে, একটা জিনিস ওষুধ খেলে 2 ঘন্টা লাগে ধরো ওষুধ এখান থেকে এখানে আসতে, কিন্তু খাবার পরে দেখা গেছে যে এটা 4 ঘন্টা লাগছে, তার মানে হচ্ছে কি সময় বেড়ে গেছে কিন্তু গতি কমে গেছে তাই না? তো স্লো বলতে আমি বোঝাচ্ছি যে গতি কমে গেছে, যদি সময় বলে গ্যাস্ট্রিক এম্পটিং টাইমটা যদি আসে কখনো লেখো গ্যাস্ট্রিক এম্পটিং এম্পটিং টাইম যদি হয়, টাইম যদি হয় তাহলে মনে রাখবা টাইম যদি বাড়ে তাহলে অ্যাবজর্পশন কম হবে, টাইম যদি বাড়ে অ্যাবজর্পশন কম হয়, কারণ টাইম বাড়লে গতি কমে গেছে বলে টাইম বাড়ছে তাই না, বুঝতে পারছে? পার জি ভাইয়া। আচ্ছা আচ্ছা এখন এটা তোমাদের বইতে গাইড একদমই না, বাকিগুলো টাচ থাকলেও আছে এটা একদমই নাই, এটা হচ্ছে কি একটা তোমার ট্রান্স মেমব্রেন ট্রান্সপোর্টার, এই যেটা দেখতে যেটা আসলে সেল মেমব্রেনের মধ্যে থাকে, এই জন্য এটা কি গ্লাইকোপ্রোটিন বলে সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন গ্লাইকোপ্রোটিন বলে এটাকে, তো এটা দিয়ে হচ্ছে এটার কাজ হচ্ছে ড্রাগকে কোষের ভিতর থেকে বের করে দেওয়া, আমাদের ঔষধের একটা টার্গেট হচ্ছে আমরা কোষের ভিতরে ঔষধ পাঠাবো তাই না, এখন ওর কাজ হচ্ছে কোষের ভিতর থেকে ওষুধকে বাইর করে দেওয়া, কারণ কোষের ভিতর যদি সবসময় ওষুধ থেকে যায় তাহলে তো সমস্যা হবে, এটাকে বের করে দিতে হবে কাজ শেষে, ওর কাজটা হচ্ছে বের করে দেওয়া, এখন কোন কোন জায়গায় যদি এটা হাই এক্সপ্রেশন মানে এটার যদি বেশি পরিমাণে থাকে বা এটা বেশি পরিমাণে কাজ করে সেক্ষেত্রে কি হবে আমরা ড্রাগটা ও কোষের ভিতর নিবেই না, নেওয়ার সাথে সাথে টাওয়ার বের করে দিবে, তার মানে আমি যদি পাকস্থলী থেকে ধরো প্রথম এন্টারোসাইটে যাবে সেখানে যখন তুমি এটা আবার বের করে দিবে, সে তো বের করে দিলে কি আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশন কিন্তু খুব কম যাবে, এই জন্য এখানে অনেকগুলো কথা বলছে এগুলো বিভিন্ন জায়গায় এক্সপ্রেসড হয়, লিভারে থাকে, কিডনিতে থাকে, পার্সেন্টে থাকে, ইন্টেস্টাইনে থাকে, মেইনলি হচ্ছে ইন্টেস্টাইন, ঠিক আছে? আর লিভারের ক্ষেত্রে একটা কথা বলি, আমাদের সিস্টেমিক সার্কুলেশনে একটা ঔষধ কিভাবে যায়, একটা সিস্টেম সার্কুলেশন প্রথমে এই যে পাকস্থলী পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত এগুলো থেকে কোথায় যাবে পোর্টাল ভেনে যাবে, পোর্টাল ভেন থেকে যাবে কোথায় যাবে এটা খুব খারাপ ছবি হয়েছে, আচ্ছা লিভার, লিভারে যাবে, লিভার থেকে পরে সিস্টেমিক সার্কুলেশন যাবে, ঠিক আছে এটা মনে রাখবা সিস্টেমিক সার্কুলেশন হচ্ছে এরপরে, তাহলে এটা যদি কোথাও বেশি থাকে অর্থাৎ পি গ্লাইকোপ্রোটিনটা যদি বেশি থাকে তাহলে ওইখানে অ্যাবজর্পশন কম হবে সহজ কথা, হ্যাঁ এটা দেখো ওর কাজে হচ্ছে ওষুধ ওষুধকে এটা এটিপি খরচ করে, এটিপি খরচ করে সে ওষুধকে বের করে দেয় এক্সট্রাসেলুলার করে দেয়, ইন্ট্রাসেলুলার থেকে ইন্ট্রাসেলুলার ড্রাগকে বের করে দেয়, ঠিক আছে? আচ্ছা এগুলো হচ্ছে বইতে কয়টা পয়েন্ট আছে তোমাদের মেইন বইতে সুন্দর করে বিশেষ করে লিপিং কাটে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, আর বাকিগুলোতে হ্যাপাজার্ডলি আছে ওইভাবে নাই, একটা দুটা পয়েন্ট দেয়া অধিকাংশ ক্ষেত্রে, সেটা আমি একটু পরে দেখাবো তোমাকে, তো এখানে একটা জিনিস দেখো যে ফ্যাক্টর রিলেটেড টু ড্রাগ ইটসেলফ, এটা গাইডের একটা পয়েন্ট, ঠিক আছে এটা ড্রাগের একটা ব্লাডের একটা পয়েন্ট, ব্লাড না কি বলি বইয়ের একটা গাইডের একটা পয়েন্ট, তো এখানে কিছু কিছু পয়েন্ট অলরেডি আমরা পড়ছি ওখান থেকে তুমি পারবা জাস্ট একটু ঘুরাই দেখছে, আর কিছু কিছু পয়েন্ট হচ্ছে আর তুমি কিছুদিন আগে পড়ছো মানে ওদের আগে যে আপুটা ছিল উনি পড়াইছে, যেমন প্রথম হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের উপর অনেক কিছু নির্ভর করে, যেমন তুমি যদি ওরালি ইয়াতে দাও ইন্টারমাস্কুলার দাও তাহলে তোমার অ্যাবজর্পশন বেশি হবে, সাবকিউটানে দিলে তার চেয়ে কম হবে, ওরালে দিলে সবচেয়ে কম হবে অ্যাবজর্পশন, ঠিক আছে কারণ ওরালে দিলে কি হয় ইনকমপ্লিট অ্যাবজর্পশন হয় অনেক কিছু নিচে দিয়ে চলে যায় পুরোপুরি অ্যাবজর্পশন কখনোই হয় না, ঠিক আছে? তারপরে হচ্ছে আর একটা জিনিস আছে ফাসফেট মেটাবলিজম হয়, একটা জিনিস আছে যার কারণে ব্লাডে যায় খুব কম খুবই কম পরিমাণে যায়, কোনো কোনো ক্ষেত্রে 10% 20% 30% 40% পর্যন্ত যায়, অধিকাংশই যায় না, আর আইবিটা আমরা লিখিনি কেন এটা তোমরা জানো, কারণ আইবির ক্ষেত্রে অ্যাবজর্পশন নাই, আমরা আইবি লিখিনি, আইবি হলে তো ওর অ্যাবজর্পশন ধরতে গেলে 100% তাই না, যার কারণে আমরা আইবিটা লিখিনি। আচ্ছা তারপরে হচ্ছে ডোসেস ফর্ম, কোন ফর্মে তুমি আচ্ছা ড্রাগটা দিচ্ছ, যদি আসলে এটার সাথে একটা জিনিস সম্পর্ক সেটা যদি সিরাপে দাও তাহলে
বেশি অ্যাবজর্পশন এটা বলা যাবে না আসলে, সিরাপে দিলে দ্রুত অ্যাবজর্পশন হবে, এটা হচ্ছে মেন কথা। ওনারা পয়েন্টটা দিছে, আমি এর জন্য তোমাদেরকে বলতেছি, সিরাপে দিলে দ্রুত অ্যাবজর্পশন হবে কেন, কারণ যদি তুমি ট্যাবলেটে দাও আর ক্যাপসুলে দাও দুইটাকে আগে ভেঙে সিরাপের মতো সলিউশনে পরিণত হতে হবে পেটের মধ্যে, তারপরে সে হচ্ছে অ্যাবজর্পশন হবে। নিশ্চয়ই একদম ট্যাবলেট যেভাবে খাইছে এভাবে পুরোটা অ্যাবজর্পশন হবে না, আগে এটা ভাঙবে, কারণ আমরা তো ট্যাবলেট গিলে খাই, চাবাই খাই না, তাই না? গিলে খাই, তারপরে যখন গিলে খাই এটা আগে ভাঙবে, তারপরে এটা একটা সলিউশনে পরিণত হবে সিরাপের মতো, তারপরে সে যাবে। কিন্তু সিরাপ অলরেডি একটা সলিউশন, যার কারণে ও সবচেয়ে দ্রুত হবে, এ সবচেয়ে স্লো হবে। ক্যাপসুলটা কিরকম, ক্যাপসুল আর ট্যাবলেটের মধ্যে পার্থক্য বলতে পারবা? কোটিং থাকে ক্যাপসুলে, এরকম থাকে আর কি, চেহারা একটা রং থাকে এরকম, যেগুলো এগুলো আমরা ক্যাপসুল বলি, তাই না? আচ্ছা, এগুলো তো সরাসরি থাকে, এগুলো খুব দ্রুত হয়ে যেত, কিন্তু ট্যাবলেট আগে ডিসইন্টিগ্রেশন হতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কেমিক্যাল নেচার অফ দা ড্রাগ, ড্রাগের কেমিক্যাল নেচার ইম্পর্টেন্ট। যেমন ধর আমরা ইনসুলিন যদি মুখ দিয়ে দেয়, সাপোজ ইনসুলিন মুখ দিয়ে দিলাম ইঞ্জেকশন দিয়ে না দিয়ে, তাহলে কি হবে, ইনসুলিন একটা প্রোটিন, ও হজম হয়ে যাবে, মানে ও হচ্ছে ভেঙে ওই ডাইজেস্টিভ এনজাইম দিয়ে ও ভেঙে যাবে, ও নিজেই খাবার হয়ে যাবে আমাদের, ঠিক আছে? আমরা ওদেরকে খেয়ে ফেলবো এক কথায়, কারণ ও আর ইনসুলিন হিসেবে ইন্টেক থাকবে না, তার মানে অ্যাবজর্পশন হবে না বললেই চলে, ঠিক আছে? তারপরে ধরো আছে ইনসুলিন ছাড়া যেগুলো এসিড স্টেবল না, এসিড লেবাই যে ড্রাগগুলো নষ্ট হয়ে যায়, ওগুলোকে আমরা ইয়াদি ওরালি দিলাম, ঠিক আছে? তাহলে কি হবে, এগুলো অ্যাবজর্পশন খুব কম হবে, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে অধিকাংশ এসিডের মাধ্যমে, ঠিক আছে? কাগজতলিতে নষ্ট হয়ে যাবে আর অ্যাবজর্পশন সুযোগ পাবে না, এই জন্য কেমিক্যাল নেচার অফ দ্য ড্রাগ। লিপিড সলিউবল এটা অলরেডি বলে ফেলছি, যত বেশি লিপিড সলিউবল হবে তত বেশি অ্যাবজর্পশন হবে, তবে এক্সট্রিম যাতে না হয় কথাটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ডিগ্রি অফ আয়োনাইজেশন, এটা লিপিড সলিউবলের সাথে সম্পর্কিত, এটাও পড়াই ফেলছি আমি, আয়োনাইজেশন হবে কখন এটাও বলছি। যত বেশি আয়োনাইজেশন হবে তত কম অ্যাবজর্পশন হবে, ঠিক আছে? যত বেশি আয়োনাইজেশন হবে তত বেশি সে কি হবে, লিপিড বাইলেয়ার দ্বারা তত বেশি কি হবে, রিপেল হবে, অর্থাৎ হচ্ছে বিকশিত হবে, যার কারণে হচ্ছে অ্যাবজর্পশন কম হবে। মলিকুলার ওয়েট, ঠিক আছে? মলিকুলার ওয়েটটা শুধুমাত্র ওয়াটার সলিউবলের ক্ষেত্রে, তোমাদের এটা গাইডে থাকলে ওরা এটা লিখে দেয় না, মনে রাখবো শুধুমাত্র ওয়াটার সলিউবলের ক্ষেত্রে এটা কার্যকর। এটা কিন্তু লিপিড সলিউবলের ক্ষেত্রে সাইজ যত বড় হোক কোনো সমস্যা নাই, ওজন বেশি হলেও সমস্যা নাই, এটা সরাসরি চলে যাবে। কিন্তু যদি ওয়াটার সলিউবল হয় তাহলে ওই পোর সাইজের হইতে হবে, মানে আছে এক কোয়াস পোরের কথা বলছি, ওই সাইজের হইতে হবে, 4 angstrom, হ্যাঁ। তারপরে ইয়া হইতে হবে লেস দেন 100 থেকে 200 ডাল্টন, ঠিক আছে? এর বেশি হলে যত বেশি মলিকুলার ওয়েট হবে তত স্লোলি অ্যাবজর্পশন হবে, যত কম মলিকুলার ওয়েট হবে তত দ্রুত অ্যাবজর্পশন হবে, ঠিক আছে? আচ্ছা, পার্টিকেল সাইজ, ওইটা ওই একসাথে বলে ফেলছি যে সাইজ যত ছোট হবে তারা ওজন তো কম হবে অধিকাংশ ক্ষেত্রে, সাইজ যত ছোট হবে সে তত ওই যে চার এটা দিয়ে যেতে পারবে, 4 angstrom দিয়ে যেতে পারবে, সাইজ বড় হলে যেতে পারবে না। আর মলিকুলার ওয়েট হচ্ছে এটা 100 থেকে 200 ডাল্টনের ভিতরে হলে যেতে পারবে এক পাস ফোর দিয়ে। এই দুইটাই হচ্ছে লিপিড সলিউবিলিটির জন্য, লিপিড না ওয়াটার সলিউবল ড্রাগের জন্য, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটা তার বলার দরকার নাই, যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বেশি হয় তাহলে ডিফিউশন বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, ড্রাগ ইন্টারাকশন, এটা সামনে একটা বিশাল টপিক। কিছু কিছু ড্রাগ আছে ওরা হচ্ছে দাও ওরা দুইজন দুজনের সাথে বিক্রিয়া করে আর অ্যাবজর্পশনই হবে না, ওরা হচ্ছে ওইখানে ইয়া হয়ে যাবে, তোমার হচ্ছে চিলেটিং হবে এক কথায়, বা পড়ে যাবে বা অধঃক্ষিপ্ত হবে এরকম একটা অবস্থা আর কি। যেমন অ্যান্টাসিড, আমরা সবাইকে চিনি কম বেশি গ্যাস্ট্রিকের জন্য আমরা খাই সরাসরি, তো ওইটার সাথে যদি আমরা টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক দেই তাহলে অ্যাবজর্পশন খুব কম হবে। এছাড়া আছে আমরা টেট্রাসাইক্লিনের সাথে যদি আয়রনকে দেই, ঠিক আছে, টেট্রাসাইক্লিন প্লাস যদি আয়রন আমরা দেই তাহলেও কিন্তু অ্যাবজর্পশন কম হবে, বা হবেই না বললেই চলে, খুবই কম হবে, এই জন্য এগুলো একসাথে দেওয়া যায় না, ঠিক আছে? এটা মনে রাখবা, এই জন্য আমরা এই জন্য ড্রাগ ইন্টারাকশন খুবই পড়ে সামনে আমরা পড়ব, সমস্যা নেই। আপাতত জাস্ট এটা মনে রাখবেন, ড্রাগ ইন্টারাকশন বলে যেহেতু একটা পয়েন্ট দিচ্ছে এই জন্য আমি এটা দিলাম, তবে মূল পয়েন্ট আগের পাশ, আগের পাঁচ ছয়টা আচ্ছা এগুলো দিবা পরীক্ষায় রিটার্নে, কেন কম লিখবা, কারণ তোমার সাথে ওরা গাইড থেকে লিখবে, তুমি না লিখলাম এটা লিখবো এটাও লিখবা। আচ্ছা, তারপরে হচ্ছে কিভাবে আমরা অ্যাবজর্পশনটাকে ডিলে করতে পারি। এখন আমরা অ্যাবজর্পশন কেন ডিলে করবো, আমরা তো চাই অ্যাবজর্পশন তাড়াতাড়ি হোক, ডিলে করে লাভ কি? ডিলেটা হচ্ছে দেখো অ্যাবজর্পশন যত দ্রুত হবে মনে রাখবে সেটা তত তাড়াতাড়ি কি হবে, তোমার ইউরিন বা সালাইভা এগুলো যে তত তাড়াতাড়ি এক্সপিরেটেড হয়ে যাবে, যত দ্রুত অ্যাবজর্পশন তত তাড়াতাড়ি শরীর থেকে বের হবে, ঠিক আছে? এটা তোমরা সামনে পড়বা, ড্রাগ যে পরিমাণ যত বেশি পরিমাণে থাকে ওরা প্রপোর্শনাল হারে ওরা কমতে থাকে,
ঠিক আছে, হাফ টাইম যখন করলা তখন দেখবা যে ধরো তুমি একসাথে অনেক ওষুধ দিলা, তুমি ভাববা না যে এটা খুব বেশিক্ষণ থাকবে, তাড়াতাড়ি চলে যাবে। আবার খুব আস্তে আস্তে দিলা কিন্তু একটু করে দিলে এটা অনেক লম্বা সময় ধরে থাকবে। কিছু কিছু ড্রাগ আছে এগুলো আমাদের লম্বা সময় ধরে আসলে প্রয়োজন দেয়া। যেমন আমি ধরো ইনসুলিন সারাদিন ধরে কি আমি ইনসুলিন খাবো বা সারাদিন কি ইনসুলিন দিব না, একটা ইঞ্জেকশনে যাতে আমার এক বেলা চলে যায় বা একদিন চলে যায়, তো সেই জন্য আমরা কি করি ইনসুলিন কে সরাসরি ব্লাড এর দিয়ে কিসে দেয়, আপনারা সাধারণত ইনসুলিন কিসে দেয়, ইনসুলিন সাবকিউটেনাস দেয়, হ্যাঁ, যাতে আস্তে আস্তে অ্যাবজর্পশন হবে, যে ডিলে একটু আগে পড়ে না, আস্তে আস্তে হবে ডিলে অ্যাবজর্পশন হবে, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস করতে পারি আমরা, ফরমেশন চেঞ্জ করে দিতে পারি। তোমরা সবাই কমিউনিটি মেডিসিন পড়ছো, ঠিক আছে, কন্ট্রাসেপটিভ সবাই পড়ছো, এখানে একটা ছিল মানে আছে ইমপ্লান্ট ছিল কিছু হাতের মধ্যে দিত 5 বছর 3 বছর নরপ্ল্যান্ট সাবডারমালি, হ্যাঁ সাবডারমালি নরপ্ল্যান্ট, এই নরপ্ল্যান্ট এগুলো হচ্ছে সাস্টেইন রিলিজ ডোসেস, এই ফর্মটাকে সাস্টেইন রিলিজ ফর্ম বলে, ঠিক আছে, বা ফর্মুলেশন বলে, সাস্টেইন রিলিজ ফর্মুলেশন বলে। তো এই সাস্টেইন রিলিজ ফর্মুলেশন কেন আমরা দিচ্ছি, যদি আমরা সরাসরি ওই যে নরমাল পিলের মতো দেই তাহলে এটা বেশি দিন থাকবে না, যাতে অনেক দিন ধরে আস্তে 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 বের হয়, এই জন্য আমরা কি ফর্মুলেশন চেঞ্জ করলাম। প্রথমে হচ্ছে রুট চেঞ্জ করলাম, আইবি থেকে সাবকিউটেনাস দিলাম, কিছু কিছু ঔষধের ক্ষেত্রে, কিছু কিছু ঔষধের ক্ষেত্রে আমরা এরকম সাস্টেইন রিলিজ ফর্মুলেশন যেটা তৈরি করা যায় ওইগুলো তো ওইভাবে করলাম, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা তার সাথে অন্য একটা উপাদান দিব যেটা হচ্ছে ওকে বাধা দিবে তোমার হচ্ছে দ্রুত অ্যাবজর্পশন হইতে। যেমন হচ্ছে তোমাকে আমি দেখাই লিডোকেন এবং অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন তোমরা অটোনমিক যখন পড়াবা আমাদের শরীরে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাই নাম তো সবাই জানো কিন্তু কাজ করে শরীরে সব জায়গায় কাজ করে, ঠিক আছে, এটা অটোনমিক পড়ার সময় দেখবা। তো অ্যাড্রেনালিন আমরা কেন দিব লিডোকেনের সাথে, লিডোকেন হচ্ছে একটা লোকাল অ্যানেস্থেটিক, ঠিক আছে। তো সাপোজ ধরো আমি একটা অপারেশন করব হচ্ছে ছোট অপারেশন, আমরা সাধারণত লিডোকেন কোন সব অপারেশনে দেয় সাধারণত কয়েক ধরনের দেয়, যদি স্পাইনাল দেয় তাহলে লিডোকেন দেয়, আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া যখন দেয় তখন দেয়, কিন্তু নর্মালি বেশি ইউজ করি। আরেকটা আমাদের কমন জায়গা হচ্ছে আমাদের ধরো হাত পায়ে কোনো জায়গায় ধরো একটা নোক উঠায় ফেলবে বা হচ্ছে একটা জায়গায় কেটে গেছে একটা অ্যাবসেস এটা পরিষ্কার করবে, ওইসব জায়গায় আমরা লিডোকেন দিয়ে তারপরে করি যাতে সে পেইন না পায়, কারণ সেটা তার লাফালাফি করবে হাত মারাবে, লিডোকেন জেলি দেয় আমরা তখন, ঠিক আছে, বা ছোট একটা হাতের একটা অংশে কাজ করবে তখন ওই অংশে আমরা একটা লিডোকেন দিলাম, লিডোকেন দিলাম। সাথে আমরা অ্যাড্রেনালিন কেন দিব, অ্যাড্রেনালিন একটা কাজ হচ্ছে সে হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, যেটা ব্লাড ভেসেল গুলোকে কি করে, ব্লাড ভেসেল গুলোকে কনস্ট্রিকশন করে, হ্যাঁ ভ্যাসো কনস্ট্রিকশন করে। তো ভ্যাসো কনস্ট্রিকশন করার কারণে কি হবে, ওখানে ব্লাড ফ্লো কমে যাবে, একটু আগে যেটা পড়ছো ওইটাই দেখো, ব্লাড ফ্লো কমে যাবে, ব্লাড ফ্লো কমে গেলে কি হবে আস্তে 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 লিডোকেন হচ্ছে অ্যাবজর্ব হবে এবং একটা লম্বা সময় ধরে লিডোকেন অ্যাক্ট করতে পারবে, ঠিক আছে, যাতে আমি ওর কাটতেছি কাটার মাথা হুট করে ওই উঠে গেছে ওর হঠাৎ করে ব্যথা বাসা করছে, তাহলে এটা কিন্তু প্রায় হয়, তোমরা যখন এত থার্ড ইয়ারে তো দেখার কথা যে মাঝে মাঝে ওয়ার্ডে যারা সার্জারিতে গেছো যে আমি নিজের চোখে একবার দেখছি এক মহিলা ওনার হচ্ছে স্পাইনাল দিছিল বাট উনি হচ্ছে এর মধ্যে উনি ঘুম ভেঙে গেছে ওনার, ঠিক আছে, মানে ওনাকে আমি দেখে আমি আমি বললে তো ওনার আসলে শক্তি না অনেক বয়স্ক তো লড়ার শক্তি না, এই কান্নাকাটি অনেক কান্নাকাটি করতেছে মানে পারতেছে না শরীর নাড়া যায় তাও একটু একটু করে হাত পা কাঁপতেছে ওনার লড়তেছে, ঠিক আছে। তো এটার কারণ হচ্ছে হঠাৎ করে তো লিডোকেইন আমরা বললাম তো দেরি যাতে ব্যথা না হয় লম্বা সময় ধরে আমরা কাজ করতে পারি। তো ইনসুলিন যেসব ইনসুলিন কিছু তো ইনসুলিন তোমরা দেখছো যে প্রতি বেলা দেয় ইনজেকশন, আবার কিছু আছে যে দিনে একটা দেয়, সাধারণত আমরা ইনজেকশনের ডোজটা যখন তোমরা দেখবা যে আমরা একটা ডোজ দেই একটা বড় ডোজ দেই আর খাবার পর একটা ছোট ছোট ডোজ দেই, ঠিক আছে। তো লম্বা সময় যেটা কাজ করে লং অ্যাক্টিং ইনসুলিন ওটার ক্ষেত্রে আমরা প্রোটামিন ইউজ করি, আর অন্যান্য জিনিস ইউজ করি, একটা হচ্ছে প্রোটামিন, হ্যাঁ। আর এই যে বেনজাথিন পেনিসিলিন, কিছু কিছু রোগ আছে যাদের ক্ষেত্রে যেমন সিফিলিস গনোরিয়া ওদের ক্ষেত্রে আমরা পেনিসিলিন ইউজ করি এখন, হ্যাঁ। তো পেনিসিলিন জি দেই, তো পেনিসিলিন জি যেটা সেটা হচ্ছে ওই যে পাকস্থ খাবারের সাথে দেওয়া যায় না, খাবারের সাথে দিলে পাকস্থ থেকে এটা নষ্ট হয়ে যায় কারণ এটা অ্যাসিড লেবাইল, অ্যাসিড স্টেবল না। তো এটাকে আমার একটা উপায় আছে সরাসরি ব্লাডে দেয়, আর আমরা তো সিরিয়াস কেজে দেয় তো ব্লাডে দেয়। এখন ধরো একজন মানুষ মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার যাদের রিউমাটিক ফিভার হয়, ঠিক আছে, অর্থাৎ স্ট্রেপটোকক্কাস স্ট্রেপটোকক্কাল পায়োজেন, যেটা স্ট্রেপটোকক্কাস পায়োজেন ব্যাকটেরিয়া দ্বারা যে ইয়াটা হয় রিউমাটিক ফিভার বাত জ্বর বলে আর কি, বা যাদের এই ধরনের সমস্যাগুলো হয় ওদের দেখা যায় যে বছরের পর বছর পেনিসিলিন খেতে হয়। তো ওদেরকে আমি সারা বছর করে ইনজেকশন দিবে না, ওদের ক্ষেত্রে আমরা কি করব পেনিসিলিন প্লাস বেনজাথিন পেনিসিলিন দিব, বেনজাথিন যোগ করব,
পরে তারপর আমরা কোন দুটা দিব আমার একটু মনে নাই, তত সময় আমরা ইন্ট্রামাসকুলারলি দেখি, তোমরা একটু বইতে দেখে নিও। আই এম দ্য ইন্ট্রামাসকুলারলি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইন্ট্রামাসকুলারলি বলি, ইন্ট্রামাসকুলারলি দে, ইন্ট্রামাসকুলার দিলে এটা এক মাস থাকে, ঠিক আছে, এক মাস একটা একটা ইনজেকশনে তোমার এক মাস চলে যাবে, তাহলে তো আর কোনো সমস্যা নেই, এক মাসে একটা ইনজেকশন দিয়ে বাধা দিবে, তাই বলে সমস্যা নেই। আচ্ছা তারপরে নেক্সট টপিক আমরা চলে যাই, আমাদের এটা শেষ, ঠিক আছে ওইটা আমরা সরাসরি জানি, এটা হচ্ছে তোমার ব্লাডের কারণে, কিন্তু এই দুইটা ব্লাডের কারণে না, এই দুইটা হচ্ছে অ্যাবজর্পশন হইতে বাধা দেখা যায় যে দুইজন প্রতিযোগিতা কারণ একটা এরকম আর কি, আমার যতটুকু জানা। আমরা আরো কিছু দেই, কিছু কিছু হচ্ছে লং বেশি সময় ধরে থাকার জন্য, আর একটা প্রোবেনেসিস দেখবা সামনে করবো, ওইটার ক্ষেত্রে এখানে বাধা দেয় না, ও বাধা দেয় হচ্ছে এক্সপ্রেশন হইতে বাধা দেয় প্রতিযোগিতা করে, যে আমি আগে ঢুকবো, আমি এক্সপ্রেটেড হবো তোমাকে দিব না এরকম আর কি, এটার ক্ষেত্রে অ্যাবজর্পশন হইতে ওরা বাধা দেয়। ইন্টারমিডিয়েট ইনসুলিনে কি দেওয়া হয় প্রথমটা কিন্তু প্রোটামিন দেওয়া হয় কিনা এটা আমার এখন মনে করতেছে না, তোমাদের যদি আমি ইনসুলিন পড়াই তখন আমি চেষ্টা করবো তখন বলতে। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে তোমরা এটা বায়োলজি সবাই পড়ছো মনে হয়, ডেফিনিশন অ্যাট লিস্ট পড়ছো, কারণ কারো একজনের পোস্ট আমি দেখছিলাম, পড়াইছে তোমাদেরকে এটা ভাইয়া? একটু জাস্ট একটু জানি ভাইয়া, না ভাই পড়াইনি ভাই। আচ্ছা পড়ালো পড়াবা, আমি জিজ্ঞেস করলাম আগে, তারপর আগে জিজ্ঞেস করে দিতাম। আচ্ছা বায়োলজির একটা সংজ্ঞা হচ্ছে দেখো একটু সহজ, সেটা হচ্ছে যে পরিমাণ মেন কথা হচ্ছে যে পরিমাণ তুমি হচ্ছে ঔষধ তুমি যে কোনো পথে দিলা, ঠিক আছে, যে কোনো পথে দিলা, ধরো একটা ড্রাগ মুখে দিলাম আমি, সেক্ষেত্রে হিসাব করলাম যে ধরো সাপোজ 100 গ্রামের মধ্যে 40 গ্রাম সে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে গেল, আর সেটার সাথে আমরা হচ্ছে আইভি তুলনা করবো, আইভি ঠিক আছে, মানে অনেকটা হচ্ছে এরকম ধরো উপরে যে কোনোটা হইতে পারে, ওরাল হইতে পারে, তাহলে ধরো ওরাল আর নিচে হচ্ছে আইভি, ওরালে দেওয়ার পরে ঔষধটা একই পরিমাণ ঔষধ আমি ওরালে দিলাম, সেটা আমরা সিস্টেমিক সার্কুলেশনে কতটুকু পেলাম আইভি থেকে দিলে, কত আইভি থেকে দিলে 100% পাবো, তাই না? এই জন্য ওর সাথে আমরা আসছে অনুপাত করবো, ওইটার পার্সেন্টেজটাই হচ্ছে বায়োলজি, ঠিক আছে। এটা ডেফিনেশন কি, দা রেট আর এট রেট এট এক্সটেন্ট টু হুইচ অ্যাডমিনিস্টার ড্রাগ, মানে যে পরিমাণ ড্রাগ তুমি দিলা রিচেস সিস্টেমিক সার্কুলেশন, মানে সিস্টেমিক সার্কুলেশন যে পরিমাণ ড্রাগ যায় এটা রেট, ঠিক আছে। আর একটা ডেফিনেশন আছে দেখো, এটা হচ্ছে লিপিং কলের ক্যাটজাং এর ডেফিনেশনটা হচ্ছে ফ্র্যাকশন অফ আনচেঞ্জ ড্রাগ রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন, মানে ইনটেক ড্রাগ যে ড্রাগটা কাজ করতে পারে এরকম ড্রাগ, ইনটেক ড্রাগের যে টোটাল ড্রাগের যে ড্রাগটা ইনটেক নেই সে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে যাবে, সেটাকে আমরা বায়োলজি বলবো, ঠিক আছে, যে কোনো রোড দিয়ে দেয় না। আর ত্রিপাঠী একেবারে গ্রাফ দিয়ে বলছে আমারটা, ঠিক আছে, ওনার ডেফিনেশনটা আসলে সবচেয়ে অ্যাকুরেট আমার কাছে মনে হয়, কিন্তু উপরে দুইটা দিবা ওটা সহজ, আমি নিজে উপরে দুইটা পড়ছি, নিচেরটা পড়িনি, আমি সেকেন্ডটা পড়ছি মেনলি, কিন্তু নিচেটা যদি পড়ো ভালো, সেটা হচ্ছে কি দেখো একটু ডিটারমাইন বায়োভেলিডিটি রিফার্স টু দা রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন অফ ড্রাগ ফ্রম আ ডোসেজ ফর্ম, ঠিক আছে, ডিটারমাইন বাই ইটস কনসেন্ট্রেশন টাইম কার্ভ, কনসেন্ট্রেশন টাইম কার্ভ ইন ব্লাড, এর একটু পরে ছবিটা দেখাবো, অথবা এটা কি পরিমাণ এক্সক্রিশন হলো ইউরিনে, ঠিক আছে, সেটা দিয়েও আমরা বায়োলজি মাপতে পারি, কিন্তু সাধারণত আমরা ব্লাডের এই কনসেন্ট্রেশন কার্ভ দিয়ে হচ্ছে আমরা মাপি। তাহলে এটার মূল বায়োলজি হচ্ছে ওরাল এবং আইভি অনুপাত, যেটা ঔষধের অনুপাত সেটার পার্সেন্টেজটাকে আমরা বায়োলজি বলি, ঠিক আছে। যেমন এবার কার্ভটা একটু দেখো, এটা লিপিং কার্ডের কার্ভ, এটা তোমাদের বইতেও আছে, লিপিং কার্ডও পাবা গাইডও পাবা। আচ্ছা দেখো এই ছবি, এটা দেখো এটা হচ্ছে কিভাবে বায়োলজি তুমি মাপবা একটা ড্রাগ, প্রথমে হচ্ছে রুগীকে তুমি ওরালি দিবা একটা ড্রাগ নির্দিষ্ট পরিমাণ, এবং সেই পরিমাণ ড্রাগ এরপর তুমি হচ্ছে তার ব্লাড থেকে নিয়ে তার সিস্টেমিক সার্কুলেশনে ওই ব্লাড ড্রাগের পরিমাণ মাপবা, পরিমাণ বলতে কনসেন্ট্রেশন মাপবা, ঠিক আছে, তুমি তার পুরো সব ব্লাড বের করে মাপতে পারবে না কতটুকু, ঠিক আছে, কনসেন্ট্রেশন মাপবা। আর একটা হচ্ছে তুমি আইভিতে দিবা সরাসরি, এরপরে
আইভিতে দিয়ে ওইটা কনসার্ভেশন মাপ। আইভিতে আমরা আসলে দেই না, আমরা ধরে নিই যা দিছি তাই আইভিতে আছে, ওটা 100% ধরে নিই, ঠিক আছে? তাহলে মানে ধরতে পারে আইভি হচ্ছে এক, ঠিক আছে? আর ওইখানে আসলে কত পার্সেন্ট আমরা দিলাম, ধরো এটা 4.4 ভাগ গেছে, ঠিক আছে? 0.4 ভাগ ধরো গেছে সেটা, তারপরে তারপরে 100%, তার মানে এটা এক্সের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ওনালের ক্ষেত্রে 40% হবে, ঠিক আছে? অঙ্কটা এইভাবে আমরা বের করি। তাহলে কিভাবে ডিটারমাইন করে দেখো, ডিটারমাইন বাই দ্য কম্পেয়ারিং প্লাজমা লেভেল অফ আ ড্রাগ আফটার এ পার্টিকুলার রুট, যে কোনো একটা পার্টিকুলার রুটে অফ অ্যাডমিনিস্ট্রেশন উইথ দ্য লেভেল অ্যাচিভ বাই আইভি অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? এই দেখো গ্রাফটা কিভাবে, এটা টাইম অনুযায়ী, ঠিক আছে? আমরা গ্রাফ দিলাম, দেখো প্রথমে আইভি দিলাম, ধরো সাপোজ যেটা দিয়ে দেয় অথবা ধরো ওরালে দিলাম, ওরালে দিলাম দেখো ওরালে কতটুকু কনসেন্ট্রেশন হয়েছে, এতটুকু, ঠিক আছে? এটা হচ্ছে হাইস্ট কনসেন্ট্রেশন হচ্ছে এতটুকু, ওরা আস্তে 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 কমবে, মানে একবার পরিমাণ যাই থাকুক, পরিমাণ বেশি দিলে কিন্তু বেশিক্ষণ থাকবে না, এটা আমি আগে বলছি, যত বেশি থাকবে ব্লাডে তত দ্রুত এটা বের হয়ে যাবে। তাহলে শেষ হয়তো দুজন একই সাথে হয়েছে, কিন্তু দেখো কনসেন্ট্রেশন কতটুকু, এতটুকু গেছে হাইস্ট কনসেন্ট্রেশন, আর ওর হাইস্ট কনসেন্ট্রেশন গেছে এতটুকু, ঠিক আছে? এই দেখো এই পাশের লাইন, ঠিক আছে? এটার অনুপাত আমরা করবো, ঠিক আছে? সেটাই হচ্ছে বায়োবিলিটি, ঠিক আছে? এখন আইবি তে কেন 100%, আমরা আইবি তে এমনিতে এক, উপরে আমরা ওইখানে গেছে ফুল এক ভাগ যা দিছে তাই গেছে, তার মানে কি হবে আলটিমেটলি, তার মানে 100% হবে, তাই না? এভাবে আইবি যদি বলে আইবি তে কেন 100%, এইভাবে প্রমাণ করতে পারবা, ঠিক আছে? এটা মনে রাখবে এইটা। আচ্ছা এখন বায়োবিলিটি কোন কোন ফ্যাক্টর আসলে চেঞ্জ করতে পারে, আগের গুলোর সাথে অনেকটাই তোমরা মিল পাবা, তবে একটু পার্থক্য পাবা। ওটা প্রথম যে বাধা যে ভাইবিলিটি নিয়ন্ত্রণ করে, প্রথমটা হচ্ছে ফার্স্ট বা ফার্স্ট পাস মেটাবলিজম, না হচ্ছে ফার্স্ট ফার্স্ট মানে প্রথম পাসিং হওয়ার সময় যে মেটাবলিজম, প্রথম পাস হওয়ার সময় যে মেটাবলিজম, আমরা একটু বল তোমাকে একটু দেখাইছিলাম যে পাকস্থলে ক্ষুদ্রান্ত থেকে যখন প্রথমে প্রোটাস দিয়ে কোথায় যায়, এটা লিভারে যায়, তাই না? পরে লিভার থেকে হচ্ছে সেটা সিস্টেম সার্কুলেশন দেয়। তো এখন আমরা জানি মেটাবলিজম হয় কোথায়, রাগের মেইনলি লিভারে হয়, তাই না? তো দেখা যায় ওরাল ড্রাগ গুলোর, জি ভাইয়া, ওরাল ড্রাগ গুলো যখন এই লিভার পাস করতে যায় এখানে সে মেটাবলিজম মেটাবলাইজড হয়ে যায়, যার কারণে ও সিস্টেম সার্কুলেশন আর ঠিকঠাক যেতে পারে না, আর কাজ করতে পারে না, মানে বায়ো ট্রান্সফরমেশন হয়ে যায় আর কি। তো ফার্স্ট পাস এটাকে বলা, এই যে প্রথমবার সিস্টেমিক সার্কুলেশন যাওয়ার আগ মুহূর্তে, এই যাওয়ার পথে যখন সে লিভারে তোমার হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন হয়ে যায়, সাধারণত লিভারে, আরো কিছু জায়গায় হয় যখন সাবকিউটানাস দিয়ে তখন স্কিনে হয়, ঠিক আছে? আচ্ছা তো এখন এটা হচ্ছে, এটা আমরা বলবো ফাস্ট পাস মেটাবলিজম, এটা আরেকটা নাম হচ্ছে হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম। কেন হেপাটিক, কারণ এটার অধিকাংশটাই হয় ওরালের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে লিভারে হয়, এই কারণ কারণ স্কিনে খুবই কম হয় বা অন্যান্য যেসব পথে আছে খুবই কম পরিমাণে হয়, লাংসে হয় কিছু পরিমাণ, ঠিক আছে? লিভারের পরে সবচেয়ে লাগতে হয়। আচ্ছা এখন দেখো ডেফিনেশন আমরা দেখি, যখন দেখো হোয়েন এ ড্রাগ ইজ অ্যাবসর্বড ফ্রম জিআই ট্র্যাক ইট এন্টারস দ্য পোর্টাল সার্কুলে, এটা ডেফিনেশন না, আচ্ছা বিফোর দ্যান এন্টারিং দ্য সিস্টেমিক সার্কুলেশন, হচ্ছে আমি যেটা দেখালাম, প্রথমে আগে পোর্টাল সার্কুলেশনে যায়, পরে লিভারে যায়, তারপরে সিস্টেমিক সার্কুলেশনে যায়। আচ্ছা ডেফিনেশন হচ্ছে এটা, ইফ এ ড্রাগ ইজ যদি র্যাপিডলি মেটাবলাইজড হয়ে যায় লিভারে অথবা গাট ওয়াল ইন্টেস্টাইনও কিন্তু কিছু পরিমাণে হয়, during initial phase, the amount of unchanged drug entering the system in circulation is decreased, this is referred as the fast pass metabolism, by the circulation এর টোটাল পরিমাণ হচ্ছে অনেক কমে গেছে এই rapidly metabolism হওয়ার কারণে যাওয়ার পথে initial phase, আরেকটা definition খুব সুন্দর, সেটা আমি পাস করে যখন ডিটেইলস পড়াবো তখন দেখবো, ওইটা তোমরা পরীক্ষা দিবা, এটা হচ্ছে জাস্ট আমি বুঝে নেওয়ার জন্য, ওইটাকে আমরা fast pass metabolism বলি। আর এই যে পরিমাণ কমে গেছে প্রথমে যে মেটাবলিজমটা হয়ে গেছে যাওয়ার পথেই, অর্থাৎ সিস্টেম সার্কুলেশনে যাওয়ার আগেই যে মেটাবলিজমটা হয়ে যায় সেটাই ফার্স্ট ফ্লোর মেটাবলিজম, এক কথায় ফার্স্ট ফ্লোর মেটাবলিজম ইন্টেস্টাইনে হয় লিভারে, তো বেশি হয় লিভারে মনে রাখো এটা, এবং বেশিরভাগ ক্ষেত্রে ওরালে হয়, আর ওরাল ড্রাগ গুলার ক্ষেত্রে, কারণ ওরাল ড্রাগ গুলাই যে পথ দিয়ে যায়, স্কিনের ড্রাগ গুলা এভাবে যায় না, কিন্তু কিছু পরিমাণে স্কিনে হয়। দেখো যেমন আমরা যদি নাইট্রোগ্লিসারিন আমরা কি দেই, কোথায় দেই, সাবলিঙ্গুয়ালি দেই, তাই না? কিন্তু নাইট্রোগ্লিসারিন যদি আমরা ওরালি দিতাম দেখা গেছে 90% ড্রাগে ফার্স্ট পাস মেটাবলিজম হয়ে যেত। এখন তুমি বলতে পারো ভাইয়া আগে লিভারেই তো সব মেটাবলিজম হয়, তাহলে প্রথমে যখন লিভার দিতে 100% কেন মেটাবলিজম হয় না? এটার কারণ হচ্ছে লিভারের মেটাবলিজম করার একটা ক্ষমতা আছে, লিভার মেটাবলিজম বা বায়ো ট্রান্সপোর্টেশন বিভিন্ন এনজাইম আছে,
ওইগুলার একটা পরিমাণ আছে নির্দিষ্ট, আনলিমিটেড পারে না, ঠিক আছে, নির্দিষ্ট করে এরপরে দেখা যায় বন্ধ হয়ে যায়। তো কিছু কিছু ড্রাগের জন্য যেমন নাইট্রোগ্লিসারিন এর জন্য যে এনজাইমের দরকার বা যে মাধ্যমে সে হচ্ছে এটা বায়োট্রান্সপোর্ট করে সেটা লিভারে অ্যাবান্ডেন্ট থাকে, যার কারণে তার 90% সে হচ্ছে যাওয়ার সময় মেটাবলিজম করে ফেলতে পারে। কিন্তু কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে খুব কম থাকে, যেমন প্যারাসিটামলের ক্ষেত্রে খুব কম থাকে, এই জন্য দেখবা প্যারাসিটামল কিন্তু খুব বিষাক্ত একটা ওষুধ বলতে পারো। আমি মনে করি খুব সেফ, বাট সেফ দুইটা তিনটা চারটা মাসটা খেলে, কিন্তু প্যারাসিটামল কিন্তু 10-15টা খেলে তুমি মারাও যেতে পারো, ঠিক আছে, কিন্তু ঘুমের ওষুধ খেলে মারা যাবে না, ঠিক আছে। ওই যে এটা যদি বলা ঠিক না, কিন্তু আমাদের স্যাররা বলছে, আমিও বলি, তো সবসময় স্যার একটা কথা বলে, যদি কোনো রোগী তোমার কাছে আসে বলে যে যে বিষ মানে ওষুধ খেয়ে মারা যায় সুইসাইড করতে আসছে এবং তোমাকে নিয়ে আসে, যদি জিজ্ঞেস করার মাথায় কোন ওষুধ খাইছে, যদি বলে কোনো ঘুমের ওষুধ, তাহলে তিন বলবা যে বাড়িতে নিয়ে যান, ঠিক আছে, কারণ সে মরবে না, কারণ ঘুমের ওষুধ সে কয়টা খাবে, 10টা, 20টা, 30টা, 50টা খেলে সে মরবে না। হ্যাঁ, একটা ঘুমের ওষুধ যেগুলো সাধারণত মানুষ খায় সেগুলো দেখা গেছে যে তোমার 250-300 খাইতে হবে যদি তুমি লিথাল ডোজে যাইতে চাও, ঠিক আছে, তো কয়েকদিন ঘুমাবে, বলবে যে তুমি বাসা নিয়ে যান, কয়েকদিন ঘুমাবে ঠিক হয়ে যাবে। কিন্তু প্যারাসিটামল ক্ষেত্রে কিন্তু এটা না, কিন্তু এটা অধিকাংশ মানুষ সাধারণ মানুষ জানে না, ওদের জানানো উচিত না, তাহলে হাতের কাছে প্যারাসিটামল থাকে সুইচেক করা খুব ইজি, ঠিক আছে, ওই জন্য সাধারণ মানুষকে না জানোই ভালো, ঠিক আছে, কারণ ঘুমের ওষুধ সে চাইলেও আসলে 150-200-300 কিনতে পারবে না, পাবেও না, বাসায় থাকেও না, কিন্তু প্যারাসিটামল 10টা থাকে ওদের বাসায়, 10টা মনে হয়। যাই হোক, কারণ হচ্ছে কি, প্যারাসিটামল এর জন্য বায়োট্রান্সফরমেশন করতে যে যেই এনজাইম বা যে জিনিসটা লাগে, যে প্রোটিনটা লাগে, সেই জিনিসটা আসলে খুবই কম পরিমাণে থাকে, যখন সেটা শেষ হয়ে যায় তখন কিছু বিষাক্ত জিনিস উৎপাদন হয়, কিংবা যখন প্যারাসিটামল করবা তখন তোমরা দেখবা যার কারণে বিষাক্ত টক্সিসিটি তৈরি হয় খুব ইজিলি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট মেটাবলিজম, এটা হচ্ছে তোমার বায়োবিলিটি কমাই দেয়, অনেক কমাই দেয়, ঠিক না, কারণ বিশাল একটা অংশ সে হচ্ছে সিস্টেম সার্কুলেশনে যেতে পারে না। এটা হচ্ছে ফার্স্ট মেটাবলিজম এর ক্ষেত্রে একটা ছবি বলতে পারো, এটা বলে ফেলছি, এখানে বলার কিছু নাই। যদি আইবি তুমি দাও তাহলে ফার্স্ট মেটাবলিজম ত্যাগ করতে পারবা, যদি যেমন আমরা নাইট্রোগ্লিসারিন জিব্বার নিচে দেই যাতে আমরা ফার্স্ট মেটাবলিজমটা অ্যাভয়েড করতে পারি, তো আমরা সাধারণত যেগুলো বেশি হয় এগুলো রুট চেঞ্জ করে দেয়। আচ্ছা, কিন্তু কিছু কিছু ড্রাগ আছে যারা কিছু মোটামুটি পরিমাণে যায় এবং এগুলো রেগুলার খাইতে হয়, যেমন তোমার ব্লাড প্রেশার ওষুধ প্রোপানলের নাম শুনছো, প্রোপানলল, এই ড্রাগটা ধরো সাপোজ ওর কিন্তু ফার্স্ট মেটাবলিজম খুব বেশি হয়, এখন ওকে তো প্রতিদিন খাইতে হয়, প্রতিদিন তো ইনজেকশন দিব না, ঠিক না, তো আমি তখন কি করি ওকে ডোজ বাড়াই দেই, ঠিক আছে, এইসব রোগের ক্ষেত্রে এই জন্য দেখো লেখা আছে যেসব ড্রাগ হাই ফার্স্ট মেটাবলিজম যেসব ড্রাগে থাকে তাদের ক্ষেত্রে আমরা সাফিসিয়েন্ট একটা বড় ডোজ দিব যাতে এনাফ পরিমাণ ড্রাগ আসলে সিস্টেমে সার্কুলেশনে পৌঁছাতে পারে, এটা হচ্ছে ঠিক, ঠিক আছে। আচ্ছা, যদি অন্য রুট ইজি রুট থাকে যেমন সাবজেক্টুয়াল থাকে বা ইয়া থাকে সেগুলো, কিন্তু ধরো এই যে ইনজেকশনের ঝামেলা গুলো তার প্রতিদিনের ব্যাপার না, এগুলো প্রতিদিন দেওয়া যাবে। আচ্ছা, তারপর সলিউবিলিটি অফ দা ড্রাগ, এটাও তোমরা অলরেডি পড়ে ফেলছো, বলে ফেলছি যে ড্রাগ এর যদি বেশি লিপিডস ওয়াটার সলিউবল হয় তাহলে পুয়ারলি অ্যাবজর্ব হবে, বায়োবিলিটি কম হবে, ড্রাগ যদি লিপিড সলিউবল হয় তাহলে সেল মেমব্রেন পাস করতে পারবে, সিস্টেম সার্কুলেশনে মোর বায়োবিলিটি থাকবে, ঠিক আছে, আর এক্সট্রিম লিপিড সলিউবল সেগুলো পুয়ারলি হবে, কারণ অ্যাকুয়াস ফ্লুইড এর মধ্যে যখন তারা যাবে, কারণ বডি ফ্লুইড হচ্ছে অ্যাকুয়াস ফ্লুইড, তারা আসলে সেল মেমব্রেন সারফেস এর কাছেই ওরা যেতে পারবে না, ক্যান নট গেইন অ্যাক্সেস টু দা সেল মেমব্রেন সারফেস, ওরা সেল মেমব্রেন সারফেস এর কাছেই যেতে পারবে না, পরবর্তীতে অ্যাবজর্পশন করতে হবে, এজন্য এক্সট্রিম লিপিডটা মানে এই কারণে যে বললাম উইক এসিড উইক বেস, যেটা বললাম তোমরা সম্পর্ক করার চেষ্টা করলো তাহলে পড়াগুলো ইজি লাগবে। ফার্মাকোলজি লাস্ট পেজের সাথে ফার্স্ট পেজের সম্পর্ক আছে, এটা হচ্ছে ফার্মাকোলজির সুবিধা, আমার অসুবিধা সাররা তোমাকে এক লাফ এখান থেকে কষ্টে চলে যাবে। তবে কেমিক্যাল ইনস্টেবিলিটি যেমন যেসব ড্রাগ হচ্ছে অ্যাসিড স্টেবল, যেমন বা ল্যাবাইল, যেমন পেনিসিলিন জি এর কথা বলছে, এটা অ্যাসিড ল্যাবাইল, ও হচ্ছে কি পিএইচ এর মধ্যে থাকতে পারবে না, গ্যাস্ট্রিক পিএইচ এর, ঠিক আছে, আনস্টেবল হচ্ছে ধ্বংস হয়ে যাবে, অ্যাসিড নষ্ট হয়ে যায়, তাহলে তাকে আমরা হচ্ছে কেমিক্যাল ইনস্টেবিলিটির কারণে তার ভায়াবিলিটি অনেক কম হবে যদি আমরা ওড়ালি দিই। আবার ইনসুলিনের কথা বললাম, ওরা তো ধ্বংসই হয়ে যায়, জন্য যদি ওড়ালি দেয় তাহলে ভায়াবিলিটি কম থাকবে, অন্যভাবে দিলে সেটা বাড়বে। আচ্ছা, তারপরে যে নেচার অফ দ্য ড্রাগ ফর্মুলেশন, ড্রাগটা কি কি দিয়ে তৈরি করছে, ড্রাগের টোটাল মেন উপাদান ব্যতীত, দেখো একটু খেয়াল করো,
আনরিলেটেড টু কেমিস্ট্রি অফ দ্য ড্রাগ ড্রাগ মেডিসিন আমরা মেডিসিনের কথা বলছি আমরা যখন মেডিসিন তৈরি করি খাবার জন্য এখানে তো শুধু ড্রাগ একা থাকে না অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট একা থাকে না আর অনেক কিছু থাকে ওরা অনেক সময় ইয়ার করে কি বলে অল্টার করতে পারে যেমন পার্টিকেল সাইজ এটাতে একটা জিনিস প্যাক করে সল্ট ফর্ম কি সল্টে ফর্মে সেটা দেওয়া হয়েছে তার ক্রিস্টাল পরিমাপ করে ক্রিস্টাল পরিমাপের জন্য হচ্ছে কি যে ক্রিস্টালাইন ফর্ম একাধিক ক্রিস্টালাইন ফর্মে দেখা যায় যেমন ধরো ক্রিস্টালাইন ফর্ম তো মানে ওদের একটা ডেফিনেটিভ ইয়া থাকে কেমিস্ট্রিতে তোমরা পড়ছো বা বায়োকেমিস্ট্রিতে পড়ছো ক্রিস্টাল মানে হচ্ছে কি তার একটা ডেফিনেটিভ ছোট ছোট মানে সলিড যেসব ম্যাটেরিয়ালের একটা ডেফিনেটিভ প্যাটার্ন থাকে তাদের ভিতরে মলিকুলার প্যাটার্ন থাকে ওইটাকে আমরা ক্রিস্টাল বলি ক্রিস্টালে এটা একটা ধরো একই আর ধরো এরকম একটা ফর্ম আছে আবার ধরো এরকম একটা ফর্ম আছে ঠিক আছে একই ঔষধ কিন্তু ফর্ম আলাদা বা হচ্ছে এরকমই কিন্তু এরকম ধরো দুইটার মাঝখানে একটা এদের প্যাটার্নটা ভিন্ন এগুলোকে বলা হয় যে কোনো ড্রাগের একাধিক ক্রিস্টাল ফর্ম থাকে ওইগুলোকে আমরা বলি ক্রিস্টাল পলিমরফিজম পলিমরফিজম শব্দ তো তুমি আমরা তোমরা এমনি জানো অনেকগুলো চেহারা যেমন যদি একটা তোমরা এটা যত সম্ভব হিস্টোলজিতে পড়ছো যে কোনো একটা টিস্যুর মধ্যে যদি বিভিন্ন ধরনের টিস্যু পাওয়া যায় সেটাকে আমরা পলিমরফিজম বলি বা প্লিওমরফিজম বলি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাও হচ্ছে কি করতে পারে এটা ইনফ্লুয়েন্স করতে পারে কিছু ডিসলিউশনে ইনফ্লুয়েন্স করতে পারে আলটিমেটলি অ্যাবজর্পশন কি করতে পারে ডিস্টার্ব করতে পারে যেহেতু অ্যাবজর্পশন কম হচ্ছে সেহেতু আলটিমেটলি ওভার বায়োঅ্যাভেলেবিলিটিও কম হবে এখন দেখো বায়োঅ্যাভেলেবিলিটি কোন রুটে কেমন হবে এটা আমরা একটু দেখবো আরেকটা কথা বলছিলাম একটু আগে বায়োঅ্যাভেলেবিলিটি কারণ দুইটা মেইন কারণ ঠিক আছে একটু খেয়াল করো একটা হচ্ছে এই দেখো এখানে যত পয়েন্ট দিলাম আমরা একটু খেয়াল করো এই ফাস্ট ফাস্ট মেটাবলিজম ছাড়া যেগুলো আছে এই যে ধরো সলিবিলিটি কেমিক্যাল ইনস্টেবিলিটি ন্যাচারাল নেচার অফ দা ড্রাগ ফর্মেশন এগুলো যা আছে এগুলো সবগুলো কিন্তু অ্যাবজর্পশনের সাথে জড়িত তাই না সবগুলো কিন্তু অ্যাবজর্পশন দেখো ও নষ্ট হয়ে গেছে এজন্য অ্যাবজর্পশন হচ্ছে না ও হচ্ছে ওই যে ডিসলিউশন হচ্ছে সমস্যা হচ্ছে এজন্য অ্যাবজর্পশন হচ্ছে না ও লিপিড সলিউবল এই কারণে অ্যাবজর্পশন কিন্তু হচ্ছে ওয়াটার সেলের অ্যাবজর্পশন হচ্ছে না এই কারণে বায়োঅ্যাভেলেবিলিটি কম তাহলে হচ্ছে কি পরিমাণ অ্যাবজর্পশন হলো তার উপর বায়োঅ্যাভেলেবিলিটি নির্ভর করে বায়োঅ্যাভেলেবিলিটি নির্ভর করে আর ফাস্ট ফাস্ট মেটাবলিজম নির্ভর করে দুইটা পয়েন্ট ঠিক আছে এই দুইটা পয়েন্টে ক্যাটজাং দিয়েছে আর এর ক্ষেত্রে চার পাঁচটা পরীক্ষা রিটেন আসে চার পাঁচটা দিবা চাইলে এরকম করতে পারো তোমরা আমার কাছে যেটা মনে হয় এক্সটেন্স অফ অ্যাবজর্পশন একটা পয়েন্ট দিয়ে ওইটার আন্ডারে ওই তিনটা পয়েন্ট দিবা আর ফার্স্ট ফার্স্ট একটা বলে ইটসেলফ একটা আলাদা পয়েন্ট দিবা তাহলেই হচ্ছে যদি আসে রিটেন আর কি আর ভাইবা তো আসলে সারে যেটা চাই সেটা বলবা ঠিক আছে আচ্ছা তিনটা ব্যালেন্স 100% তারপর ইন্টারমাসকুলার 100 থেকে কম বা 100 হতে পারে কিন্তু 75 কখন কখন দেয় র্যাপিড অনসেটের জন্য আমরা হচ্ছে আইবি দেই আর হচ্ছে লার্জ ভলিউম একটা বড় পরিমাণ যখন দেবো তখন আমরা ইন্ট্রামাসকুলার দিই কিন্তু মনে রাখবা সবচেয়ে পেইনফুল মেথড হচ্ছে ইন্ট্রামাসকুলার আর সাবকিউটানিয়াস বিশেষ করে ইন্ট্রামাসকুলার সবচেয়ে পেইনফুল মেথড বাকিগুলোর মধ্যে এই জন্য এটা আমরা সাধারণত চাই অ্যাভয়েড করতে এরপরে সাবকিউটানাস ওরাল দেখো 100 থেকে কম 5 পর্যন্ত হইতে পারে ঠিক আছে রেক্টাল 30 হতে পারে 30 থেকে 100 থেকে কম 30 এর বেশি ইনহেলেশন 5 থেকে 100 আর ট্রান্সডার্মাল কিন্তু মোটামুটি বেশি 80 থেকে 100 কখন কখন দেয় দেখো এগুলো একটু দেখবা আচ্ছা এরপর দুটো ডেফিনেশন পরীক্ষা আসতে পারে একটা হচ্ছে বায়ো ইকুইভ্যালেন্স আর একটা হচ্ছে থেরাপিউটিক ইকুইভ্যালেন্স মানে সেটা তো আমরা বুঝতে ইকুইভ্যালেন্ট বুঝাচ্ছি আমরা যে সমসম বায়ো বায়োলজিক্যালি যদি দুটো সমান হয় তাহলে সেটা হচ্ছে বায়ো ইকুইভ্যালেন্ট দুটো ড্রাগ আমরা বলবো এটা যেন লাস্ট লাইনে আগে তোমাকে পড়াই দুটো মেডিসিনের যদি অলমোস্ট সেম বায়োঅ্যাভেলেবিলিটি থাকে তারা বায়ো ইকুইভ্যালেন্ট বুঝতে পারছো মানে সমান সমান বলতে কাছাকাছি ধরো একজনের বায়োবিলিটি 40 একজনের 42 এদেরকে আমরা বলবো দুটা সেম ঔষধ ধরো তোমার একটা রোগের জন্য দুইটা ঔষধ আছে দুইটা ইনগ্রিডিয়েন্টে দুইটা ঔষধ আছে দেখতাম যে দুইটার বায়োবিলিটি একটার 40 একটার 42 তাহলে আমি এদেরকে বলবো এরা বায়ো এরা ইকুইভ্যালেন্ট ঠিক আছে এরা হচ্ছে বায়ো ইকুইভ্যালেন্ট দুইটা হবে কেন একটু কিন্তু যদি এরকম হয় একটা দুটো ঔষধ আছে একই ঔষধের একটা হচ্ছে 40% একটা হচ্ছে 70% তাহলে দুইটা কিন্তু ইকুইভ্যালেন্ট না চল্লিশে চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ এরকম কাছাকাছি যদি হয় অলমোস্ট কথাটা মনে রাখবা অলমোস্ট সেম বায়োঅ্যাভেলেবিলিটি হলে এটা ডেফিনেশন না এটা বোঝার জন্য লিখছি ডেফিনেশন হচ্ছে দুইটা দেখো যদি দুইটা ড্রাগ ফর্মুলেশনে যদি বায়োঅ্যাভেলেবিলিটি বলবো আমরা তখন ইফ দে শো কম্পেয়ারেবল মানে যেটা অলমোস্ট বললাম কম্পেয়ারেবল বায়োঅ্যাভেলেবিলিটি এবং সিমিলার টাইমস টু অ্যাচিভ পিক ব্লাড কনসেন্ট্রেশন ব্লাডে সর্বোচ্চ
কনসেন্ট্রেশনের জন্য দুজনে যদি প্রায় সেম পরিমাণে সময় লাগে, মানে একজনের ধরো আধা ঘন্টা লাগে, একজনের 35 মিনিট লাগে, তাহলে কিন্তু একজনের আধা ঘন্টা লাগে, একজনের 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, তাহলে কিন্তু ব্যালেন্স করবো না, ঠিক আছে? আর থ্রি পার্টির ক্ষেত্রে ডেফিনেশনটাও প্রায় সেম, এদের কি ব্যালেন্স করবো, যখন রেট অ্যান্ড এক্সটেন্ট অফ বায়োবিলিটি অফ অ্যাক্টিভ ড্রাগ ফ্রম দ্যাম ইজ নট সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ডিফারেন্ট এখানে বলছে কম্পেয়ারেবল, আর এখানে বলছে নট সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা হচ্ছে বাইক বলে তোমরা বুঝতে পারছো, না বুঝতে কিন্তু আমাকে বলবা। সবাই কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না, চলে গেছে সবাই? আচ্ছা, বোরিং লাগলো বলবা, ঠিক আছে? তারা হচ্ছে একটা কাজ বেশি করে, যেমন ধরো কি বলবো এখন তারা মাথায় আসতেছে, তারপর ধরো ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্ষেত্রে এটা ইউজ করে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ধরো একই রোগের জন্য, ধরো তোমার আমি কিন্তু বলি, ধরো হাইপার টেনশনের অনেক ড্রাগ আছে, তাই না? মানে আমি ড্রাগ বলতে আমরা ফার্মাকোলজিতে কিন্তু কোম্পানির নাম পড়ি না, অর্থাৎ মেডিসিন পড়ি না, ড্রাগ বলতে জেনেটিক নেম, এটা মনে রাখবা, ঠিক আছে? জেনেটিক নেমের কথা বলতেছি আমরা, ঠিক আছে? যেমন তোমার প্যারাসিটামল, নট নাপা, নট এসি, নট ফাস্ট, এগুলো না, ঠিক আছে? এরা সবগুলোই প্যারাসিটামল, এগুলো না। ধরো একটা হচ্ছে আমরা অ্যাসপিরিনও জ্বর ব্যথার জন্য দিতে পারি, বা ডাইক্লোফেনাক বলে এটা তোমরা কমনলি চেনো, ক্লোফেনাক আমরা দিতে পারি, আবার প্যারাসিটামল দিতে পারি, ঠিক আছে? এখন আমরা দুইটা ড্রাগে দিতে পারি, কিন্তু কোনটা দিব? দুইটা যদি বায়ো ইকুইভ্যালেন্ট না পাস করে, আমি বলতেছি ধরো দুইটা বায়ো ইকুইভ্যালেন্ট, হ্যাঁ দুইটাই হচ্ছে সেম পরিমাণ কনসেন্ট্রেশন বায়োভিলিটি থাকে, আমরা যদি তাদেরকে দেই দুইটারে প্রায় সেম সময়ে হচ্ছে পিক কনসেন্ট্রেশন আসে, কিন্তু দেখা গেছে যে প্যারাসিটামল খুব কম, মানে ইফেক্টিভ কম, মানে তোমার ইফেক্টটা কম মানে শরীরের উপরে, কিন্তু একই পরিমাণে কিন্তু ক্লোফেনাক হচ্ছে খুব বেশি, মানে জ্বর দ্রুত কমাই দিচ্ছে, কিন্তু প্যারাসিটামল উঠতে পারতেছে না। তখন আমরা কি করব, আমরা ক্লোফেনাক দিব তাকে, তাই না? যদি সিরিয়াস অবস্থায় হয় তাকে ক্লোফেনাক দিব। তুমি দেখছো সিরিয়াস অনেক জ্বর, তার 105°, 106°, তারা প্যারাসিটামল দেয়, বলে যে আপনারা তাকে পাররেক্টাল ডাইক্লোফেনাক দেন, ঠিক আছে? কিছু কিছু রোগ বেড়ে যায়, যেমন ডেঙ্গুতে দেওয়া যাবে না, জি ভাই বুঝছি, কিন্তু কিছু কিছু রোগে দেওয়া যাবে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দিই। এটা হচ্ছে বুঝছি যে বায়ো ইকুইভ্যালেন্ট, তারা বলতে তাদের বায়োঅ্যাভেলেবিলিটি সেম আর সময় সেম, কিন্তু ইফেক্টিভিটি সেম না। থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট হচ্ছে, ইকুইভ্যালেন্স হচ্ছে যখন তারা কাজও সেম পরিমাণ করবে, মানে দুইটা ড্রাগ ধরো সাপোজ ধরো একই বললাম, ধরো প্যারাসিটামল আর ডাইক্লোফেনাক সেম পরিমাণে ইফেক্টিভ, তাহলে ওদেরকে আমরা পরিমাণ তাদের বায়োবিলিটিও সেফ, টাইমও সেফ, তাদের ইভালেটাকে তাদের ইফেক্টিভিটিও সেফ, তখন আমরা বলবো থেরাপিউটিক ইকুইভ্যালেন্স। দেখো থেরাপিউটিক ইকুইভ্যালেন্সের সংজ্ঞাটা কি, থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট বলবো কখন, যখন তারা ফার্মাসিউটিক্যালি ইকুইভ্যালেন্ট, ফার্মাসিউটিক্যালি ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়, ফার্মাসিউটিক্যাল মানে সেম ডোজেস ফর্মে থাকবে তারা, মানে দুইজনে ওরালি ধরো সাপোজ, তারপর কন্টেন সেম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকবে তাদের, ঠিক আছে? তারা সেম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, তখনই তো আসলে সেম হবে, তাই না? এখানে সেম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকবে, তারপরে দেখো সেম স্ট্রেংথ থাকবে, দুজনের ইফেক্টিভিটি সেম থাকবে একদম, তারপরে দেখো সেম রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, যেমন ওরালি হলে মানে যদি ওরালি হয় ওরালি, যদি সাবকিউটানাস হয় দুইটাই সাবকিউটানাস, দুইটা যদি সব হয় উইথ সিমিলার ক্লিনিক্যাল অ্যান্ড সেফটি প্রোফাইল হতে হবে। সাপোজ তারা দুইটাই সেম, তাদের সবই সেম, কিন্তু তাদের সেফটিটা কম অ্যাকচুয়ালি, তাহলে আমরা যেটা সেফটি কম এটা দিব না, যেটা সেফটি বেশি ওইটা দিব, ঠিক আছে? আচ্ছা, এটা একটু খেয়াল করো, থেরাপিউটিক ইকুইভ্যালেন্স রিকোয়ার্স ড্রাগ দ্যাট হ্যাভ সেম বাই, তারা বাই ইকুইভ্যালেন্ট হবে, ফার্মাসিউটিক্যাল ইকুইভ্যালেন্ট হবে, দুইটাই হইতে হবে যদি থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট হইতে হয়, ঠিক আছে? কারণ ফার্মাসিউটিক্যাল ইকুইভ্যালেন্ট মধ্যে সবগুলোই পড়ে, তুমি কথাটা মনে রাখবা। আচ্ছা, এখন ফার্স্ট ক্লাস ম্যানারিজমটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এখানে আমরা এটা দেখবো, ফার্স্ট ক্লাস ম্যানারিজম এখানে একটা ছবি দিচ্ছি, দেখো মুখ দিয়ে ড্রাগ খাচ্ছে, তারপর এটা আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছি, ওই এরকম কোনো ছবি নেই,
তাহলে এটা হচ্ছে দেখো ট্রাকটা মুখে নিল, তারপরে জিআইতে গেল, তারপরে যেটা ফোটা সার্কুলেশনে গেল, তারপর এখান থেকে হচ্ছে তোমার এখান পর্যন্ত হচ্ছে, এই যে এখান পর্যন্ত হচ্ছে তোমার আমাদের অ্যাবজর্পশন। তাহলে এখানে ডেফিনেশন, এটা ত্রিপাঠিক ডেফিনেশন, এটা আমার কাছে ভালো লাগে, এটা পরীক্ষা দিলাম যে ফার্স্ট পার্সন মেটাবলিজম বা এটা আরেকটা নাম হচ্ছে প্রি সিস্টেমিক ইলিমিনেশন বা হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম, এই তিনটা নাম ঠিক আছে, হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম, প্রি সিস্টেমিক ইলিমিনেশন এবং ফার্স্ট পাস মেটাবলিজম, তিনটাই কিন্তু একই নাম। দিস রিফার্স টু মেটাবলিজম অফ ড্রাগ ডিউরিং ইটস প্যাসেজ ফ্রম দ্য সাইট অফ অ্যাবজর্পশন টু দ্য সিস্টেমিক সার্কুলেশন। একেবারে সহজ একটা সংজ্ঞা, আগের সংজ্ঞাটা কঠিন ছিল, জাস্ট ওইটা আমি একটু ইলাবোরেট করার জন্য লিখছি যাতে দুই জায়গায় দুইটা সংজ্ঞা পরে তোমরা যেটা ভালো লাগে বুঝতে পারো। দেখো তাহলে দিস রিফার্স টু মেটাবলিজম অফ ড্রাগ ডিউরিং ইটস প্যাসেজ ফ্রম ইটস সাইট অফ অ্যাবজর্পশন ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন, মানে এখান এখান থেকে এই যে এখান থেকে বা এখান থেকে এই যে জায়গা বা এই জায়গা দুই জায়গা এটা হতে পারে, এখান থেকে এখান পর্যন্ত এর মাঝখানে যদি মেটাবলিজম হয় সেটাকে আমরা ফাস্টাস মেটাবলিজম বলবো। ফাস্টাস মেটাবলিজম কোথায় হয়, লিভারে হয় সবচেয়ে বেশি, এটাই মেইন, এই জন্য এটার নাম হেপাটিক ফাস্টাস মেটাবলিজম বলা হয় ঠিক আছে। এরপরে গাট ওয়ালে হইতে পারে, স্টোমাকে হইতে পারে, স্মল ইন্টেস্টাইনে হইতে পারে ঠিক আছে, যেমন গাট ওয়ালে হইতে পারে, তারপরে হচ্ছে স্কিনে হইতে পারে, যখন তোমরা ট্রান্সডার্মাল ইনজেকশন দিবা ঠিক আছে সেক্ষেত্রে স্কিনে হইতে পারে, যখন ইনহেলেশন দিবা বা যে কোনো রুটেই দাও না কেন বা সে লাংস এ কিছু পরিমাণে হয় ফাস্টাস মেটাবলিজম ঠিক আছে। আচ্ছা বিশেষ করে ইনহেলেশনে যে ড্রাগ গুলো নেয় সেগুলোর ফাস্ট পাস মেটাবলিজম হয়, হ্যাঁ যখন ইনহেলেশনে যখন ড্রাগ গুলো নিবা তখন লাংস এ তার আগে ওইখানে কিছু মেটাবলিজম হবে সেটাই হচ্ছে লাংস এ। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো কিছু কিছু ড্রাগ, এটা আমাদের জানতে হবে কোন কোন ড্রাগের হাই মেটাবলিজম থাকে, ফাস্ট ফাস্ট মেটাবলিজম থাকে, কোনটা ইন্টারমিডিয়েট কোনটা লো, কারণ কি যদি হাই হয় সেক্ষেত্রে আমরা ডিসিশন নিব ওটাকে আমরা অন্য রুটে দিব না বেশি ডোজে দিব ঠিক আছে, আর ইন্টারমিডিয়েট আর লো ক্ষেত্রে সমস্যা নেই কারণ সব ঔষধে কম বেশি লো অথবা ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পড়ে। এখন দেখো লোর ক্ষেত্রে কি আছে, ফেনোবারবিটন, বারবিটন হচ্ছে বারবিকিউরেটের নাম শুনছো? আচ্ছা আমরা যত ধরনের ড্রাগ খাই বা যত ড্রাগ আছে সবাই কি ফাস্ট পাস মেটাবলিজমে যাবে কিনা? হ্যাঁ 100% যাবে, পুরালি সব ড্রাগ ফাস্ট পাস মেটাবলিজমে যাবে, শুধুমাত্র আইভি তে যাবে না, বাকি সবাই কিছু পরিমাণে যাবে, কিন্তু সবচেয়ে বেশি যায় ওরালের ক্ষেত্রে, কারণ যেহেতু মেটাবলিজম করার সর্বোচ্চ এনজাইম ক্ষমতা আছে লিভারে, আর লিভার দিয়ে যায় শুধুমাত্র একমাত্র একটাই খাদ্য সেটা হচ্ছে ওরাল, এই জন্য হচ্ছে এই কারণে আমরা 100% ভায়াবিলিটি পাই না। আচ্ছা তাহলে আমরা স্কিনে দিলাম, ওইখানে তো আর টয়লেটের সাথে বা ইয়াতে সমস্যা নেই, ওটা তো যাওয়ার কথা, কিছু পরিমাণ সব যাওয়ার কথা, 100% হয় না কেন, কারণ ওইখানে কিছু মেটাবলিজম হয়ে যায় বুঝতে পারছো। কিছু এরকম ড্রাগ নাই যেগুলো হচ্ছে ডাইরেক্ট হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে যাবে, মানে ওরালি খাইলাম সিস্টেমিক সার্কুলেশনে যাবে? অসম্ভব, যদি এটা হয় তার মানে ওই ড্রাগ গুলো হচ্ছে কখনোই মেটাবলিজম হয় না, তো ওইগুলো তো শরীরে জমা হয়ে থাকবে তাই না? তুমি ড্রাগ যেহেতু লিভারের ভিতর দিয়ে যাবে কিছু পরিমাণে, অবশ্যই আমার জানা মতে জ্ঞানে আমি পড়ছি যতটুকু যে সব ড্রাগকে অবশ্যই কিছু পরিমাণে ফাস্ট ফাস্ট মেটাবলিজমে যেতে হবে, কারণ মেটাবলিজম আলটিমেটলি লিভারে হয়, ড্রাগটা যারা সিস্টেমিক সার্কুলেশনে চলে গেছে কোষে কোষে চলে গেছে ও আলটিমেটলি আবার লিভারে ফিরে মেটাবলিজম হয়ে শরীর থেকে বের হবে ঠিক আছে। তো যদি শরীর থেকে বের হইতে হয় সেহেতু ওকে আলটিমেটলি লিভারে আসতে পরে হচ্ছে, পরে হলো মেটাবলিজম লিভারেই হবে, তো প্রথমেই যাওয়ার সময় যাচ্ছে কিছু পরিমাণ কি হবে না, একটু দিয়ে যাচ্ছে তুমি ওই সময় কিছু রাসায়নাগার কিছু পরিমাণ তো এখানে কাজ হয়ে যাবে, বিক্রিয়া হয়েই যাবে, পুরাটা না হোক কিছু পরিমাণ হলেও হবে ঠিক আছে। এ দেখো এখানে কি একটা অপশন আছে যে নো ফাস্ট ফাস্ট মেটাবলিজম বলে কোনো অপশন আছে? নাই, আছে লো আছে ইন্টারমিডিয়েট আছে হাই আছে, যদি লো থাকতো বা একটা ড্রাগ তাহলে সবার আগে সারা জিজ্ঞেস করতো কোন কোন ড্রাগে ফার্স্ট ফাস্ট মেটাবলিজম হয় না ওরালি,
এটা প্রথম প্রশ্ন থাকতো, ঠিক আছে? কিন্তু এরকম কোনো ড্রাগ নাই, এই কারণে পরীক্ষা জিজ্ঞাসা করবে তোমাকে লো কয়েকটা নাম বলো, হাই কয়েকটা নাম বলো, তুমি কি এটা দিবা কিনা ওরালি, এইভাবে জিজ্ঞেস করবে। যেমন তোমাকে বলবে যে হাই কি বলে হাই ফাসফাস মেটাবলিজম, ঠিক আছে, একটা ড্রাগের নাম বলো, তোমার মাথায় প্রথমে প্রোপানল আসবে, বেরাপামিল আসবে, সালবুটামল আসবে, কারণ এগুলো তোমরা সামনে সবাই চিনি, বারবার বারবার করবা তোমরা সামনে বাস্তব জীবন সত্যি বলবো, পরে বলবো এগুলোকে আমরা আমরা কি এগুলো ওরালি দিব, যদি তুমি জানো তাহলে বলবো যে হ্যাঁ দিব, বেশি পরিমাণে দিব, ঠিক আছে, কিন্তু যদি না জানো বলবা যে না দিব না, এগুলো আমরা অন্য পথে দিব, তাহলে কিন্তু আমরা আছে, ঠিক আছে, একটু খেয়াল করো। এই ফিফার বারবিনটা তো বারবি সেটা জানোই, টলবুটামাইড এগুলো সামনে পড়বা, আই এগুলো কয়েকটা নাম মনে রাখো, ঠিক আছে, আইসোসাইট আইসোসালবাইট মনোসাইড সালবাইট পিনডলল এগুলো খায়ও, থায়োফাইলিন থায়োফাইলিন এটা হচ্ছে আমরা ওই যে অ্যাজমা ড্রাগ, তারপরে তোমার বারবি চুরেট তো তোমরা জানোই, তারপরে হচ্ছে আইসোসালবাইট আর মনোসাইড এগুলো। হ্যাঁ বলো, আমরা যে আপনি যে বললেন যে আপনি যদি বেশি ফাস্ট ফাস্ট মেটাবলিজম থাকা সত্ত্বেও আমরা বেশি করে দিব, তাহলে কি ভাই টক্সিসিটি ক্রিয়েট করবে না? না টক্সিসিটি করবে না, কারণ হচ্ছে কি সেটা তো সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, বুঝাইতে পারতেছে না টক্সিসিটি করবে কিভাবে, এর আগে তো ও কমে যাচ্ছে, পরিমাণটা কমে যাচ্ছে, ঠিক না ভাই? তাহলে আপনি যেই পরিমাণ দিলে টক্সিসিটি হবে ওই পরিমাণটা আমরা দিব না, এটা তোমাদেরকে বলে দিবে, ওরালি দিলে নরমাল ডোজ ধরো আইভি দিলে তুমি ধরো 20 মিলিগ্রাম যদি দাও, তোমাকে বলবে ফার্স্ট তুমি যখন ওরালি দিবে 100 মিলিগ্রাম দাও, কিন্তু টক্সিসিটি হয়তো 500 মিলিগ্রামে হবে, ওটা তুমি তো দিবা না, বুঝছ না ভাই? তাহলে নাইট্রোগ্লিসারিন কেন আমরা মানে ওরালি না দিয়ে আমরা সাবলিঙ্গুয়ালি দিলাম, এটা এখানে তো নাইট্রোগ্লিসারিন মেটাবলিজম হচ্ছে। দেখো নাইট্রোগ্লিসারিনের ক্ষেত্রে তো খেয়াল করো নাইট্রোগ্লিসারিন কারা ইউজ করে, এনজাইনার রোগীরা, তাই না? জি ভাইয়া। আচ্ছা এখন তুমি নিজে একটু বলো, এনজাইনার রোগী যারা ওদের এনজাইনার ব্যথা উঠছে, তুমি মুখের মধ্যে ওরালি দিছো তাকে, হ্যাঁ ধরার পরে ওর 10% গেল তার সার্কুলেশন, ও তো ওর মধ্যে ব্যথাতে মুখ ব্যথাতে মারাই যাবে। যখন তুমি সাবলিঙ্গুয়াল দুইটা কারণ, একটা হচ্ছে আমি যে পরিমাণ দিব বেশি পরিমাণে ব্লাডে যাবে, দ্রুত যাবে এবং 3 থেকে 4 মিনিটের মধ্যে চলে যাবে, যার কারণে এনজাইনার পেন 3 মিনিটের মধ্যে চলে যাবে, কিন্তু ওরালি যদি দাও এটা যাইতে লাগবে কয়েক ঘন্টা, তাও যাবে কি খুবই অল্প পরিমাণে যাবে, তো 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি এই পেনের মধ্যে থাকলেও মারাও যেতে পারে, ঠিক আছে? যেহেতু আমরা সিরিয়াস কেস নাইট্রোগ্লিসারাইড ইউজ করি এই জন্য আমরা, এবং 10% বায় অ্যাভেলেবিলিটি এগুলোর ক্ষেত্রে তো দিয়ে লাভ নেই, 10% একটা চিন্তা করো ওইটা দিলে কতটুকু মানে আটজন রোগীর ক্ষেত্রে তো দিয়ে কোনো প্রশ্নই আসে না, বেশি পরিমাণে দিলা লাভ কি, লাভ তো হচ্ছে না আমাদের, ধরো আমি দিলাম ব্লাডে যাবে বেশি পরিমাণে দিলে ব্লাডে হয়তো 10% 10% দিলাম, 10% হলে পরিমাণটা অনেক যাবে, বাট যেই কাজের জন্য দিচ্ছি ওই কাজ তো আর সে কাজ করতে পারতেছে, এই জন্য আমরা দুধটা সাবলিঙ্গুয়ালি দিই। কিন্তু একটু এখানে দেখো হাইয়ের ক্ষেত্রে প্রোপানল হাই দিয়ে শুরু করে, দেখো হাইয়ের ক্ষেত্রে কোনগুলো আমরা হাই ডোজে দিব, প্রোপানল দিব যেটা ব্লাড প্রেশারের ওষুধ, ঠিক আছে, তারপরে অ্যালপ্রেনাল দিব, এটা কিছু ওষুধ আমার মাথায় নাই, তারপরে ভেরাপামিল এটাও ব্লাড প্রেশারের ওষুধ, এটাও আমরা দিব, সালবুটামল আমরা জানি, সালবুটামল আমরা সাধারণত কিসে দেই তাহলে অবশ্যই দিতে হবে, কোশ্চেনে আসে না তুমি ইয়া দিবা, এসবের চিন্তাই করা যাবে না, ঠিক আছে? কিন্তু প্রোপানল যেহেতু ডেইলি খাওয়া লাগে এবং হচ্ছে তোমার এটা অন্য ভাবে প্যারেন্টাইলে দেওয়া ঝামেলা, ঠিক আছে, প্রতিদিন কি ইনজেকশন দিবে নাকি, এজন্য আমরা এইভাবে দিই। তারপর নাইট্রোগ্লিসারিন আমরা দিতে পারি কাদের ক্ষেত্রে, যাদের ক্রনিক অ্যানজাইনাল পেইন থাকে, ক্রনিক ব্যথা থাকে, লম্বা সময় ধরে ব্যথা থাকে, কিন্তু একটু যদি হয় জিব্বার নিচে, তবে বাস্তবে আমি কোনোদিন স্যারকে বলতে শুনি নাই যে নাইট্রোগ্লিসারিন বা গ্লিসারিন ট্রাইনাইট্রেট এটা হচ্ছে ওরালি দিতে, ওইটি দিচ্ছে যেন তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, যেহেতু এটা টেক্সট বইতে দেয়া অবশ্যই হয়তো বাদে, কিন্তু বাস্তবে হয়তো আমরা ব্যবহার করি, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা মরফিন দেই, মরফিন কিসে ইউজ করে বলো তো? অপিয়েট অ্যানালজেসিক, অ্যানালজেসিক অপিয়েট অ্যানালজেসিক মরফিন পেথিডিন বারনে, মরফিনের ইয়া কি বারনে ইউজ, মরফিনের অ্যান্টিডট কি বলো? নালক্সন, 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 নালক্সন। আচ্ছা হ্যাঁ এই তো পারছো, প্যাথিডিন চেনো তোমরা? জি ভাই, সেমি সিনথেটিক অপিওয়েড, হ্যাঁ
প্যাথোজেন কখন ইউজ করি বলতে পারবা কেউ? একটা বিখ্যাত সময় আমরা ইউজ করি, আমি এগুলো কিন্তু তোমাদের এখনই পড়া না, পরে এটা প্রপারেটিভ ভাই, পেইনকিলারে ইউজ করা হয়, পোস্ট অপারেটিভ। আর ভাই পোস্ট অপারেটিভ, আচ্ছা আমরা মরফিন ইউজ না করে কেন প্যাথোজেন ইউজ করব? মরফিন কোনটা বেশি পাওয়ারফুল? মরফিন ভাইয়া, মরফিন ভাইয়া ইনফেরিয়র এমআই তে ভাই প্রোফন হাইপোটেনশন প্রিভেন্ট করার জন্য প্যাথোজেন দেওয়া যেতে পারে। হ্যাঁ কিন্তু সেটা ঠিক আছে না, আমাদের বাস্তব একজন বলছে মরফিন কিন্তু সবচেয়ে পাওয়ারফুল, 100 গুণ বেশি পাওয়ারফুল প্যাথোজেন থেকে। জি হ্যাঁ, মরফিন আমি পড়ছিলাম যে সিরিঙ্গোমাইলিয়ার মতো মানে পেইন, অনেক পেইন রিমুভ করার জন্য মানে রিলিভ করার জন্য দেওয়া হয়। একদম, আমরা মরফিন সব পেইন চলে যাবে, মরফিন দিলে কি হবে? তুমি মরফিন নেশা করে কেন জানো? তুমি তাহলে তোমার মনে কষ্ট থাকলো আর শরীরের কষ্ট, ঘুম আসে, ঘুম আসবে না মরফিনে, মরফিন ঘুমানে না, ঘুমানে হচ্ছে তোমার যে বারবিটুরেট, তারপরে হচ্ছে তোমার ডায়াজেপাইন, যেটা ডায়াজেপাম ওগুলো। মরফিনে যেটা হবে, তুমি যদি মরফিন খাও, মরফিন নাও, তাহলে কি হবে দেখবা যে তোমার পরে পৃথিবীতে তুমি সবচেয়ে সুখী, ঠিক আছে? তোমার শরীরও কোনো ব্যথা নাই, মনেও কোনো ব্যথা নাই, ইউফোরিয়া হবে তোমার, তোমার সবকিছু ভালো লাগবে, তোমার দুনিয়ার কোনো কষ্ট কথা মনে থাকবে না। একজন একটা কাহিনী একবার বলছে, সত্য কাহিনী, উনি জীবনের প্রথম মরফিন নিয়েছিল মানে ব্যাংকে চাকরি করে, উনি হচ্ছে তোমার কি হয়েছে, উনি হচ্ছে ওনার এক ফ্রেন্ড হচ্ছে মরফিন নেয়, ইনজেকশন নেয় আর কি, ওনাকে একদিন বলছে যে তুই একদিন নে দেখ, একটা আনন্দ তুই বুঝবি না, ঠিক আছে? পরে সে নিছে, সেদিন সে বেতন পাইছে বুঝছো, সে ওই বেতন নেয়টা কিন্তু আমার পরিচিত একজন, ওই কথা ব্যাংকে চাকরি করে, উনি নেয় না, ওনার ফ্রেন্ড আর কি, ব্যাংকে ওনার সাথে জব করে, সে ওই দিন বেতন পাইছে, বেতন নিয়ে এসে মার্কেটে গিয়ে পুরো বেতন মার্কেট করে ফেলছে, তার কাছে ভালো লাগতেছে খালি কিনতে, সে খালি কিনতেই আছে, ঠিক আছে? এরকম মানে শরীরের কোনো ব্যথাই কোন তেমন লাগবে না, মনের ব্যথা গুলো চলে যাবে, এই জন্যই মানুষ হতাশা ডিপ্রেশনে গেলে মরফিন নেয়। আচ্ছা প্যাথিডিন সবচেয়ে কমনলি আমরা ব্যবহার করি আসলে যে কারণে, তোমরা যেটা বলছো এগুলো ঠিক, তা হচ্ছে আমরা অবস্টেটিক মানে লেবারের ক্ষেত্রে মানে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন দেই, কারণ মরফিন যদি ওই সময় দেয় তাহলে কি হবে, তাহলে ওই যে ইউটারাইনের মানে ইউটারাসের উপর সে ইফেক্ট হবে, তখন বাচ্চার বের হবে না, রিল্যাক্স করে দেবে ইউটারাইন মাসেল গুলো, রিল্যাক্স না ইয়া করে দিবে, কন্ট্রাক্ট করে দিবে, বাচ্চার বের হবে না ওখান থেকে, কিন্তু তোমার মানে ভুল বলছি, রিল্যাক্স করে দিবে যার বাচ্চা বের হবে না, কারণ ইউটারাইন মাসেল গুলো কন্ট্রাক্ট করতে হবে বাচ্চা নিচে বের হওয়ার জন্য, ঠিক আছে? তো সে দেখা যাবে ওইগুলো রিল্যাক্স করে দিবে আর কন্ট্রাকশন হবে না, বাচ্চা আটকে থাকবে, ঠিক আছে? এই জন্য আমরা প্যাথোজেন দিই, প্যাথোজেন দিলে ওটার উপর ইফেক্ট নেই, আর চোখের উপরে প্যাথোজেনের ইফেক্ট পাই, কিন্তু মরফিনের চোখের উপরে একটা বিশাল ইফেক্ট আছে। আচ্ছা তাও এগুলো আমরা হচ্ছে ওরাল ডোজে দিতে পারি, আর যেগুলো হাই ডোজ কিন্তু আমরা ওরালে দিতে পারি না, এগুলো একটু মনে রাখবা, লিডোকেইন, আইসোপ্রেনালিন, এটা হচ্ছে এক ধরনের অ্যাড্রেনালিন, আইসোপ্রেনালিন অ্যাড্রেনালিনের মতো, এটা হচ্ছে আসলে তোমরা পড়বা অ্যাড্রেনার্জিক ইয়ে আর কি, কি বলে নিউরোট্রান্সমিটার, ঠিক আছে? এটা অটোনমিকে পড়বা। আচ্ছা তারপরে লিডোকেইন, এটাও দ্বারা এটা হচ্ছে লোকাল অ্যানেসথেটিক, ঠিক আছে? হাইড্রোকর্টিসন কি বলতো, কিসের ওষুধ? স্টেরয়েড, স্টেরয়েড, আর টেস্টোস্টেরন তো সবাই জানো এটা লাগবে, ইন্টারমিডিয়েট গুলো, ইন্টারমিডিয়েট গুলো লাগবে তোমার হচ্ছে অ্যাসপিরিন, কুইনিডিন, ঠিক আছে? এই কয়েকটা মনে রাখবা, ক্লোপ্রোমাজিন, যেগুলো আমি সবচেয়ে কমনলি তোমরা পাবা ইউজ করবে, এগুলো আমি দাগাই দিচ্ছি, সব মনে থাকবে না। তারপরে হচ্ছে মেট্রোপ্রোলল, ঠিক আছে? এগুলো করবা, ঠিক আছে? এই কয়েকটা পড়বা, সবগুলো না পড়ো, এখানে সবগুলোই পড়বা, এখানে প্রোপানল পড়বা, প্রোপানল পড়বা, ভেরাপামিল পড়বা, এগুলো কমনলি আমরা ইউজ করি। তারপর হচ্ছে সালবুটামল পড়বা, মরফিন প্যাথোজেন পড়বা, তাহলে সবগুলো পড়তে পরিচিত না, এটার ক্ষেত্রেও সবগুলো পড়বা পরিচিত না, এবং সামনে বহুবার পড়বা, ইন্টারমিডিয়েট অ্যাসপিরিন পড়বা, কুইনিডিন পাবা, এজন্য এটা পড়বা, নরট্রিপ্টিলিন পাবা, এগুলো খুব কম পাবা, এগুলো হচ্ছে তোমার ওই যে এন্টি ডিপ্রেশনের ওষুধ, এগুলো খুব একটা মনে থাকতে চায় না, তবে এটা মনে থাকবে, কারণ এটা পড়বা, আবার চাইলে পড়তে পারো, তবে এই কয়েকটা পড়বা, এটা এটা ক্লোরোপ্রোমাজিন পড়বা, এটা পড়বা, হ্যাঁ। আচ্ছা এর বাইরে তোমাদের আজকে আমার পড়ানো এই টপিক গুলো পড়াইছি, এর বাইরে কিছু প্রশ্ন যেগুলো সিউতে আসে রিটার্নে ভাইবাতে না, ওগুলো আসলে তোমাদের অ্যানাটমির সাথে সম্পর্কিত, তোমার ইয়ার সাথে ফার্মার সাথে সম্পর্ক নেই, তাও আসে, কি করবা বলো? এবং অনেক আসে, অনেকবার আসছে, অন্য কোনো জায়গায় আমি খুব একটা দেখি না আসতে। একটা হচ্ছে কি, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ভেরিয়ার, কি কি আছে, দুইটা ভেরিয়ার আছে বায়োলজিক্যাল, একটা হচ্ছে লিপিড বায়োলেয়ার অফ সেল মেমব্রেন, আর একটা হচ্ছে ব্লাড ব্রেইন ভেরিয়ার, একটা হচ্ছে ব্লাড প্লাসমিডিয়াল ভেরিয়ার, এগুলো দিয়ে কিভাবে ড্রাগ যায় সেগুলো আর কি। তো এখানে কয়েকটা কথা বলে একটু মনে রাখবা, ব্লাড ব্রেইন ভেরিয়ারের ক্ষেত্রে পড়তে হবে তোমাদের লোকেশন, তোমরা সবাই জানো
ফাংশন বানান ভুল হইছে এন্ড হবে ঠিক আছে তো ব্লাড ব্রেন ব্যারিয়ার হচ্ছে কোথায় থাকে এটা সবাই আমরা জানি ব্রেনে থাকে এরপরে আসবে যে স্ট্রাকচার স্ট্রাকচারটা হয়তো তোমাদের ভুলে গেছো অ্যানাটমিতে পড়ছো যে সেখানে এন্ডোথেলিয়াল সেল থাকবে ব্রেন ক্যাপিলারিতে সেখানে কন্টিনিউয়াস বেসমেন্ট মেমব্রেন থাকবে ফ্লুইড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট থাকবে টাইট জাংশন থাকবে এগুলো এই কয়েকটা পয়েন্ট দিলে নো গ্যাপ মানে নো গ্যাপ কোনো গ্যাপ থাকবে না টাইট জাংশন থাকবে হ্যাঁ টাইট জাংশন থাকবে তারপরে হচ্ছে তোমার ফ্লুইড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট থাকবে এটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে কন্টিনিউয়াস বেসমেন্ট মেমব্রেন আর এন্ডোথেলিয়াল সেল এগুলো বলবা আরেকটা হচ্ছে যেটা সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স যদি আসে তাহলে মনে রাখবা ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে শুধুমাত্র লিপিড সলিউবল ড্রাগ ঢুকতে পারে শুধুমাত্র লিপিড সলিউবল ড্রাগ ঢুকতে পারে ওয়াটার সলিউবল কোনো ড্রাগ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না ঠিক আছে ওয়াটার সলিউবল নট ওয়াটার ওয়াটার কিন্তু ক্রস করতে পারে ওয়াটার সলিউবল ড্রাগ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না লিপিড সলিউবল গুলো পারে তার মানে আমরা ব্রেনে যত ওষুধ জীবন যেগুলো আমরা চাই যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করুক কোথায় কোথায় ব্লাড ব্রেন ব্যারিয়ারটা থাকে না কয়েকটা জায়গা আছে যেখানে ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে না ভমিটিং সেন্টার এরিয়া পোস্টিমা এই জন্য আমাদের মানে ভূমির যে ওষুধ গুলো আছে মাথা ওই যে ডম্পিডন সবাই যেন ঠিক আছে এটাকে ডম্পিডনের মনে আছে আমরা সবাই তো মোটামুটি খাইছি কম বেশি ওমিডন ওমিডন ডম্পিডন যে ওষুধটা এটা হচ্ছে বা এই জাতীয় যে ওষুধ গুলো যেগুলো আমাদের ভূমি বা ভূমি বা এন্টিবায়োটিক ড্রাগ হিসেবে ব্যবহৃত হয় সেগুলো কিন্তু লিপিড ইনসলিউবল ড্রাগ হয় মানে ওয়াটার সলিউবল ড্রাগ হয় অথচ এগুলো কাজ করে কারণ কারণ হচ্ছে এই জায়গাটা ফাঁকা আল্লাহ এইভাবে এটা আসলে তৈরি করছে যাতে আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা আর ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারের ক্ষেত্রে আসলে খুব একটা নাই আমার এটা তো শুধু তোমরা স্ট্রাকচারটা পড়বা আর ইম্পর্টেন্স হচ্ছে একটাই যে এখানেও কি নন আয়োনাইজড ড্রাগ গুলো যেতে পারে মানে অর্থাৎ লিপিড সলিউবল ড্রাগ গুলো যেতে পারে কিন্তু নর্মাল ড্রাগ গুলো ওয়াটার সলিউবল ড্রাগ গুলো যেতে পারে না এটা জাস্ট মনে রাখবা আর স্ট্রাকচারটা পড়ে নিয়ে বই থেকে বইটা আসছে স্ট্রাকচারটা আমি বলে দেই ওদের হচ্ছে তোমার এন্ডোথেলিয়াল লাইনিং থাকবে তারপরে তোমার ভিলাস কোরের মধ্যে কানেকটিভ টিস্যু থাকবে তারপরে হচ্ছে সাইটোপ্লাস্টিক লেয়ার থাকবে আর সিনসাইশিয়াম থাকবে ঠিক আছে এন্ডোথেলিয়াল লাইনিং ঠিক আছে তারপর হচ্ছে কানেকটিভ টিস্যু তারপরে হচ্ছে তোমার সাইটোপ্লাস্টিক লেয়ার থাকবে আর সিনসাইশিয়াম থাকবে এই চারটা লেয়ার থাকে তোমাকে রাখবা হ্যাঁ আচ্ছা এখানে পরীক্ষায় একটা জিনিস অনেক সময় আসে পরীক্ষায় তোমাকে ভাইবা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে পড়া শেষ বলি আগে পড়ে ফেলছো সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস মেটাবলিজম না ওরালের ক্ষেত্রে যদি ওরালি কোনো ড্রাগ দেয় কেন সেটার বায়োবিলিটি আইবির মতো হয় না বলতো দুইটা কজ বল সারা শুনতে চাই দুইটা কজ ভাই ডিউ টু ফার্স্ট ক্লাস মেটাবলিজম একটা ভাইয়া গ্যাস্ট্রিক অ্যাসিড দ্বারা মেটাবলাইজড হয়ে যায় ওইগুলো তো কি সব ড্রাগ হয় না কিছু ড্রাগ গ্যাস্ট্রিক অ্যাসিড দ্বারা হয় দুইটা পয়েন্ট বল না হ্যাঁ তোমরা যেটা বলবা সবগুলো সঠিক যেমন গ্যাস্ট্রিক অ্যাসিড দিয়ে কিছু ড্রাগ হবে ভাই তারা আসলে ওয়াটার সলিউবল ইয়াতে কনভার্ট হতে লিপিড সলিউবল নাই কারণ ওয়াটার সলিউবল মিডিয়াতে কনভার্ট হতে পারে না না সেটা ঠিক আছে এগুলো সব জুড়ে একটা পয়েন্ট হবে সবগুলো একটা পয়েন্ট ডাইরেক্ট সার্কুলেশনে যায় আইবি তে সরাসরি সার্কুলেশনে যায় কিন্তু কেন ওখানে ফুলটা যায় না দুইটা কারণ বলবা শুধু তোমরা যেগুলো বলতে সবগুলো কারণ দুইটা কারণের মধ্যে পড়ে একটু আগে এটা বলছি আমি যে কার জায়গায় দুইটা কারণ আছে একটা হচ্ছে ওখানে বলতে
এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন হ্যাঁ বলতে গেলে যে এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন তার মানে ইনকমপ্লিট অ্যাবজর্পশন এবং ফাস্ট পাস মেটাবলিজম এদিকে আর না ইনকমপ্লিট অ্যাবজর্পশন যত কারণ আছে সব ইনকমপ্লিট অ্যাবজর্পশনের মধ্যে পড়বে আর সেকেন্ডলি ফাস্ট পাস এই দুইটা কারণে ওরাল কখনোই আইবির মত 100% ইয়া দেয় না আচ্ছা আর এখানে তেমন তোমাদের পড়া নাই তো আরেকটা জিনিস তোমরা আমি তখন বলি না কিন্তু তোমরা একটু লিখতে পারো মুখে মুখে পারে সেটা হচ্ছে আমি যে বলছিলাম যে কয়েকটা প্রসেসে হচ্ছে তোমার আমি ভুলে গেছি বলতে কয়েকটা প্রসেসে হচ্ছে তোমার কি হয় অ্যাবজর্পশন হয় তার মানে সিম্পল ডিফিউশনে কোনটা হয় এর উপরে খাইয়ে রিটার্নে আসে কিছু কিছু ভার্সিটিতে ঠিক আছে ডিউতে আসে তারপরে সিলেটে এটা খুব প্রিয় একটা প্রশ্ন ঠিক আছে যে পরীক্ষা আসে যে যে প্রসেস গুলো দিয়ে অ্যাবজর্পশন হয় সেগুলোর নাম এবং এক্সাম্পল দিতে যেমন সিম্পল ডিফিউশনের মাধ্যমে কোন কোন ড্রাগ যায় লিখবা যে সিম্পল ডিফিউশন তারপরে লিখবা কয়েকটা আছে উদাহরণ বলি তোমরা লেখো ঠিক আছে মরফিন প্যাথেডিন বারবিটুরেট গুলো বইতেও আছে তারপর চাইলে লিখতে পারো গাইডও আছে ঠিক আছে মরফিন প্যাথেডিন প্যারাসিটামল তারপরে হচ্ছে অ্যাসপিরিন আছে আর ইয়ার ক্ষেত্রে ফিল্ট্রেশনের ক্ষেত্রে ওয়াটার সলিউবল গুলো যায় তাই না যেমন ইউরিয়া ইথিলিন গ্লাইকল এই দুইটা আছে শুধুমাত্র ঠিক আছে কি কি ফিল্ট্রেশনের ক্ষেত্রে ইউরিয়া ইথিলিন গ্লাইকল এই দুইটাই উদাহরণ আছে বইতে ঠিক আছে গাইডও আছে দুইটাই ঠিক আছে আর স্পেশালাইজড ট্রান্সপোর্ট যেগুলো কথা বলছিলাম যেমন অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে কি কি যায় একটু এগুলো ইম্পর্টেন্ট কয়েকটা ড্রাগ যায় দুইটা ড্রাগের নাম শুধু মনে রাখো একটা হচ্ছে আলফা মিথাইল ডোপা একটা ল্যাবোডোপা আলফা মিথাইল ডোপা যেটা হচ্ছে ব্লাড প্রেশারের ঔষধ আর ল্যাবোডোপা যেটা হচ্ছে তোমার পারকিনসন ডিজিজের ঔষধ ঠিক আছে আর ব্রেনের মানে ডোপামিনের আর কি বা ডোপামিনের ঔষধ তারপরে হচ্ছে তোমার গ্লুকোজ আছে প্রোটিন আছে তারপরে হচ্ছে তোমার টক্সিন আছে অ্যান্টিটোক্লাইকোসাইড আছে অ্যান্টিবায়োটিক ঠিক আছে এই কয়েকটা পুরোই হবে ঠিক আছে অ্যামাইনোগ্লাইকোসাইড বললেন হ্যাঁ অ্যামাইনোগ্লাইকোসাইড হ্যাঁ অ্যামাইনোগ্লাইকোসাইড এটা হচ্ছে অ্যান্টিসাইড এর মাধ্যমে হয় বা ফ্যাসিলেটর ডিভিশনের মাধ্যমে কোন কোন ড্রাগ বললেন টেট্রাসাইক্লিন ভিটামিন বি 12 পাইরিমিডিন গ্লুকোজ আচ্ছা তোমাদের এখন কোনো প্রশ্ন আছে আচ্ছা এখানে তোমাদের ছাত্র একজন আসছো সুমাইয়া ও হচ্ছে যে আর কি একটা পঞ্চকিতা এই তোমার নিমটা দিছিল আমার কাছে খুব ভালো লাগছে এজন্য এটা অ্যাড করলাম লাস্টে আর আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে গতকাল দেখছি তোমার পড়ার সাথে যুক্ত এই জন্য ক্রেডিট দিয়ে লিখলাম ঠিক আছে হয়তো ও ক্লাসও আছে আমি জানি না সেটা হচ্ছে ওইখান থেকে আমি একটা পেজ থেকে দিছি ঠিক আছে ও খুব ভালো বুঝেছে যে ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে ওটা বাড়ি দেওয়ার পর ভেঙে গেছে বডির প্রেসারের কারণে তার সাথে লাঠিটা ভেঙে গেছে আর ডাইনামিক্স হচ্ছে লাঠির বাড়ি খেয়ে ওখানে রক্ত জমে গেছে ঠিক আছে ওকে আসলে কাহিনীর জন্য আসলে ধন্যবাদ এত সুন্দর একটা ইয়া বানানোর জন্য আচ্ছা সবাইকে ধন্যবাদ তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো আমাকে ভাইয়া একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো ভাইয়া হচ্ছে আমরা দেখলাম যে ফার্স্ট পাস মেটাবলিজম হচ্ছে লাংসে কিছু ফার্স্ট পাস মেটাবলিজম হয় তাহলে আমরা যখন ইনহেলার নেই বা ইনহেলেশন তো আমাদের ম্যাডাম যখন ক্লাস নিছিলেন উনি বলতেছিলেন যে সাম রুট দ্যাট বাইপাস দ্য ফার্স্ট পাস মেটাবলিজম ওখানে ছিল ইনহেলেশন তাহলে এখানে হচ্ছে ইনহেলেশনে কিভাবে এটা বাইপাস করতেছে বা আচ্ছা দেখো এখানে আমি তোমাকে বলি এটার ব্যাপারটা হচ্ছে কি এখানে একটু খেয়াল করো আমরা ফার্স্ট পাস মেটাবলিজম বাস্তবে প্র্যাকটিক্যালি যখন তোমরা ধরবা ফার্স্ট পাস মেটাবলিজম মানে ওরালি এটা ধরে নিবা একবারে সহজ কথা আমি তো তোমাদেরকে যখন থিওরিটিক্যাল পড়বা বইতে এগুলো থাকবে কিন্তু যখন প্র্যাকটিক্যালি তোমাকে বলবে তোমার ওরাল ছাড়া বাকি সবগুলো হচ্ছে বাইপাস করে বলে দিবা কেন কারণ বাকি যেগুলো হয় এগুলো খুবই নেগলিজিবল না এগুলো তো কতটুকু এনজাইম থাকে কারণ আমাদের বায়ো ট্রান্সপ্লান্টেশন টোটাল 99% নট 90% নট 80% 99% লিভারে হয় অথচ ওরা কেউই লিভারে যাচ্ছে না তার মানে 1% বাকি সবগুলো সারা শরীর মিলে 1% হয় তার মানে কি পরিমাণ কম হয় বলো
এই জন্য তোমরা যখন ফাস্ট মেটাবলিজমে থিওরি পড়বা তখন এগুলো সবগুলো সাইড, এগুলো সবগুলোতে হয়, কিন্তু যখন প্র্যাকটিক্যালি আমরা যখন আমরা ব্যবহার করব শুধু মনে রাখবো ওরালিটা হচ্ছে ফাস্ট মেটাবলিজম, বাকি সবগুলো ফাস্ট মেটাবলিজম অ্যাভয়েড করে, বুঝতে পারছো? কারণ ওটা খুবই নেগলিজিবল হয়, খুবই নেগলিজিবল, ঠিক আছে? এটা তোমরা সামনে গেলে আবার যখন পড়বা তখন দেখবা যে আমরা এটা এই জন্য এটা আরেক নাম কি বললাম, হ্যাপাটিক ফাস্ট পাস মেটাবলিজম, এটা নামে পড়ে গেছে হ্যাপাটিক ফাস্ট পাস মেটাবলিজম, অথচ এটা স্কিন একটু হয়, তোমার ইন্টেস্টাইন একটু হয়, তারপর লাংস একটু, তারপরে কেন ওরা নাম দিল এটা, যে এই টপিকটার নামে হচ্ছে আসলে হ্যাপাটিক ফাস্ট পাস মেটাবলিজম, কারণ এটা আসলে মেনলি ঘটে শুধু লিভারে, ঠিক আছে? আমাদের জন্য ভালো হচ্ছে, মানে যে অ্যাবজর্পশনটা যে স্লোলি হচ্ছে, এখন দেখো আমরা তো এখানে অনেকগুলো অনেকগুলো মানে শর্ত করছি, তাই না? একটা শর্ত অনুযায়ী স্লো হয়ে যাচ্ছে, তাই না? আবার যেহেতু পড়ে নিয়েছি আস্তে আস্তে অ্যাবজর্পশন হবে। আরেকটা জায়গায় দেখো যখন তোমার খাবার থাকবে তখন কি হবে, সে ইজিলি সে হচ্ছে কি ইয়ার কাছাকাছি যেতে পারবে, এখানে কি ব্লাড সার্কুলেশন বাড়বে, তারপরে ওইখানে হচ্ছে তোমার খাবার গুলো যেহেতু নাড়াচড়া থাকবে, তোমার হচ্ছে মুভমেন্ট গুলো থাকবে, মুভমেন্ট বলতে পেরিস্টালসিসটা কিন্তু থাকবে, তার খাবার আসার পরে এপাশে পাশ করবে যাতে খাবার গুলো কি হয় দেয়ালের সাথে সার্ফেসের সাথে বারবার লাগে, তাই না? যার কারণে সার্ফেসের সাথে বারবার লাগার কারণে কি হবে, ওরা হচ্ছে ইজিলি ঢুকতে পারবে। আবার ব্লাড বেড়ে গেছে যে অঞ্চলে, ব্লাড বেড়ে যায় আমরা কি করছি সেখানে হচ্ছে অ্যাবজর্পশন বেড়ে যায়, তার মানে তখন অ্যাবজর্পশন বেড়ে যাবে স্বাভাবিক অবস্থা থেকে, কিন্তু একটা জায়গায় সে কমে যাবে, একটা ফ্যাক্টরে সে কমবে, সেটা তো খুব স্লোলি হবে, কিন্তু বাকি দু জায়গায় আবার বেড়ে যাচ্ছে আলটিমেটলি, ওটা ইফেক্টিভ এরকম একটা পার্থক্য তৈরি করে। কিন্তু তারপরে আমরা খাবার পরে ওষুধটা দেই নর্মালি কেন, অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে ওই যে আসলে হজম এটা ইজিলি ইজিলি বলতে বেশি পরিমাণে যায়, দেরিতে হলো বেশি পরিমাণ ব্লাড ব্লাডের যায় ওষুধটা যাবে, কারণ বেশি পরিমাণ যখন খুব স্লোলি যাবে এবং বারবার লেগে লেগে যাবে, একটা সবচেয়ে কথা লাগবে প্রচুর পরিমাণে লাগবে, ব্লাড সার্কুলেশন বেশি থাকবে, ট্রান্সপোর্টেশন বেশি থাকবে, যখন খালি পেটে দিবা ইজিলি ওটা কি হবে তোমার দেয়ালেই লাগবে না, খুব ছোট্ট একটা জিনিস খাইছো না তুমি, এটা দেখা যাবে চলে যাবে ইজিলি, তোমার সার্ফেসের সাথে যুক্ত হবে কম ইন্টারেকশন সার্ফেসের সাথে, এখানে একটা ছিল না যে টাইপ অফ বলে একটা এরকম পয়েন্ট ছিল যে সারফেসে ছিল, তাই না? সারফেসের ইম্পর্টেন্ট সারফেসের সাথে লাগবে অ্যাবজর্পশন সারফেসে, জি ভাই। হ্যাঁ, এই কারণে হচ্ছে যে আলটিমেটলি এটা খুব একটা সমস্যা করবে না। আর আরেকটা জিনিস, খাবার পরে দিলে মানুষের খাওয়া ওষুধের কথা কমে থাকে বেশি, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার মানুষের সত্যি কথা যেটা। আর কিন্তু খাবার আগে দিলে মানুষ ভুলে যায়, 5 মিনিট আগে মনে পড়ে, ধরো গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে আমি যতটুকু জানি আধা ঘন্টা, আমরা খাই 5 মিনিট আগে বা খাওয়ার ঠিক 1 মিনিট আগে, এই জন্য আমরা সাধারণত অধিকাংশ দেখবা যে ওষুধে খাতে কিছুই লেখে না, যেগুলো আগে পরে খাইলে সমস্যা নেই, তারপর বলে যে খাবারের পরে খাবে, শুধু যেগুলো স্পেসিফিক খাবার পরে খেলে লাভ হবে না, যেমন ওয়াটার সোলিউবল গুলো, তারপরে ওই বা বললাম যে কিডনির ক্ষেত্রে যদি পাক তোমার গাটের কিডনি হয় সেক্ষেত্রে আমরা বলে দিই যে আগে খাবে খাবারে, না হলে কিন্তু বলি না, এই জন্য তোমাদের এটা করতে হবে, কোনটা ওয়াটার সোলিউবল গুলো সামনে পড়বা, গুলো জানবা, ইন্টারাকশন গুলো মানে মানে মনে রাখবা সবগুলো, যে কোন আগে সেটা কোন ইন্টারাকশন সেটা সামনে আমরা পড়বো আস্তে আস্তে। আর কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো, আমার একটা প্রশ্ন, দুইটা স্লাইড একটু দেয়া যাবে আবার? কোন দুইটা? প্রথম একদম প্রথমেরটা মিস করে গেছি তো, নেট প্রবলেম ছিল ভাইয়া। ফ্যাসিলিটি ফিলট্রেশন আর ডিফিউশনে যেরকম একটা লিপিড সলিউবল আর ওয়াটার সলিউবল উপর ডিপেন্ড করে করতেছে, কিন্তু ফ্যাসিলিটেটেড ডিফিউশন আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি এরকম কিছু আছে যে এটার উপর কোনো কিছুর উপর ডিপেন্ড করে এই ওষুধগুলো যাচ্ছে? হ্যাঁ, যেসব যেসব ধরো মলিকিউল গুলো আসলে এই যে ছোট পোর দিয়ে যাওয়া সম্ভব না, ঠিক আছে, বা ওগুলো ঘটনটা এরকম যে ওগুলো আসলে প্রেসিপিটেশনের মাধ্যমে অধিকাংশ প্রেসিপিটেশনে যায়, অধিকাংশ মনে রাখবা, প্রায় সব ঔষধ প্রেসিপিটেশনের মাধ্যমে যায়, এটা মনে রাখবা, ঠিক আছে? কারণ এটা তোমাকে যখন আমি প্রেসিপিটেশন ওইখানে দেখো লেখা আছে যে মোস্ট ইম্পর্টেন্ট মেকানিজম ফর মেজরিটি অফ দা ড্রাগ, মানে অধিকাংশ ড্রাগের জন্য কিন্তু প্রেসিপিটেশন, যেসব ড্রাগ
হচ্ছে ওইভাবে যেতে পারে, কিছু পরিমাণ ড্রাগ পোর্ট দিয়ে যায় যেগুলো পোর্ট দিয়ে যাইতে পারে না, সেগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যায়, ঠিক আছে, বা ফ্যাসিলেটেড ডিফিউশনের মাধ্যমে যায়, বা অ্যামিনোসাইড, যেমন একটা প্রোটিন অনেক বড় সাইজ, বা একটা অ্যামিনোগ্লাইকোসাইড যত সব আমি যত জেনে অনেক বড়, এই যে এই ড্রাগ গুলো, ঠিক আছে, এগুলো আমি যদি দেই এগুলো কোন দিক দিয়ে ঢুকবে? এটা ইয়া দিয়ে ঢুকবে, প্রেসিপিটেশন ঢুকতে পারবে না, এগুলো ফিল্ট্রেশনের এই ছোট পোর এক্সট্রাপ দিয়ে ঢুকতে পারবে না, ওইগুলো দেখা যাবে যে অ্যাডভোসাইটিস এর মাধ্যমে ঢুকবে। আবার যেগুলো ফ্যাসিলিটি ডিফিউশন যেগুলো, সেগুলো এগুলো থেকে একটু ছোট, যেমন কিন্তু অন্য পথ দিয়ে যেতে হয়, যেমন গ্লুকোজ, সে তো ছোট কিন্তু সে ট্রান্সপোর্ট করতে হয় গ্লুকোজ দিয়ে, ঠিক আছে, মানে গ্লুকোজ যেটা গ্লুট ট্রান্সপোর্ট যেটা জিএলওইউটি, ওই দিয়ে তাকে যাইতে হয়। এগুলো কেমিক্যাল জিনিস তো আসলে এক এক জনের যেটাই না, অধিকাংশ মানে রাখবা যে প্যাসিফিকের সামনে যায় পরীক্ষা, এটাই আসতে আসবে। হ্যাঁ, কিন্তু যেগুলো এই দুইটা দিয়ে যেতে পারবে না, ওইগুলো অ্যাক্টিভ ভাবে যাবে, আর এগুলো তো আসলে মানুষ আমরা নির্ধারণ করে দিই না, আমরা এগুলো ওষুধ বানানোর পরে প্যাটে দিয়ে দেখি এগুলো আসলে কিভাবে যায়, শরীর যেভাবে ওকে ঢুকাইতে চায়। আর যদি প্রায় ঢুকায় ওইসব ওষুধ আমরা ব্যবহার করি না, ধর একটা ভালো উপাদান বের করতে যেগুলো যাবে, কিন্তু দেখলাম যে আমরা পাগজ এভাবে সরাসরি দিলে এগুলো কাজ করবে না বা ঢুকবে না, তো আমরা এভাবে ওষুধ দিব না, সরাসরি হয়তো আমরা ব্লাডে দিব। ভাইয়া, ওয়াটার সলিউবল ড্রাগ গুলো কি ফিল্ট্রেশন বাদ দিয়েও প্যাসিভ ডিফিউশন দিয়ে যায়? হ্যাঁ, যেগুলো সাইজ বড় সেগুলো যাবে, কারণ পোর অ্যাংস্ট্রামের নিচে যেগুলো ওগুলো শুধু পোর দিয়ে যাবে। ভাইয়া, যেহেতু সেল হচ্ছে লিপিড বাইলেয়ার মানে ক্রস করতে পারছে, তাহলে ক্যারিয়ার প্রোটিন দিয়ে তাহলে ওই ড্রাগ গুলোকে যেতে হবে? ওই তো, সেগুলো ওগুলো ক্যারিয়ার প্রোটিন দিয়ে যাবে, ওগুলো তো ফ্যাসিলিটেটেড ডিফিউশন দিয়ে যাবে অথবা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে যাবে, দুটোর একটা দিয়ে, ওগুলো তো ক্যারিয়ার প্রোটিন দিয়ে যায়। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ দেখো, হ্যাঁ বলো। হ্যাঁ, ওই যে লিডোপেনের সাথে যদি ভাই আমরা অ্যাড্রেনালিন দেই, তাহলে ভাই পেরিফেরিতে বললেন যে ভাই যে আঙ্গুল কেটে গেলে, নখ তুলে ফেললে, তাহলে তো ভাই লং টাইমের জন্য নেক্রোসিস হইতে পারে না? হ্যাঁ, এই জন্য আমরা কিছু কিছু জায়গায় দেই না তো, যেমন ধরো যেসব জায়গায় এন্ড আর্টারি থাকে, মানে রাখবো এটা ইম্পর্টেন্ট কথা, যেখানে এন্ড আর্টারি থাকবে ওইখানে আমরা কখনোই অ্যাড্রেনালিন দিব না, কারণ ওইখানে দিলে ওই জায়গায় নেক্রোসিস হবে। যেখানে কোল্যাটারাল সার্কুলেশন আছে ওইখানে দিব, যেমন আঙ্গুলের নখের সামনে, তারপরে ছেদের ক্ষেত্রে যত সময় প্যানিসে, এসব ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই যেতে দেয় না, কি বলে অ্যাড্রেনাল দেয় না, তাহলে ওই জায়গাটা অ্যানাক্সিস হয়ে যাবে, মনে রাখবা। থ্যাংক ইউ ভাই। টেন্ডার যদি থাকলে দেওয়া যাবে না? খুব ভালো প্রশ্ন করছে। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন আছে? ওই একজনের ফার্স্ট এটা দেখতে চাইছে। হ্যাঁ বলো। ড্রাগ ডিলে অ্যাবসর্পশনটা একটু আরেকবার বলবেন, কেন করতে হবে, মানে ডিলে অ্যাবসর্পশন কেন করবেন না? ও আচ্ছা, ড্রাগ ডিলে করবো হচ্ছে যেসব ড্রাগ, ধরো সাপোজ যেসব ড্রাগ আমাদের রেগুলার নিতে হবে, যেমন সাপোজ ধরো তোমাকে বললাম একটা রিউমাটিক ফিভারের একটা রোগী, রিউমাটিক ফিভারের নাম তো শুনছো তাই না, যা বাত জ্বর হয় আর কি, ওইটা হয় কিসের জন্য? স্ট্রেপটোকক্কাস পায়োজেনের জন্য, তোমরা ব্যাকটেরিয়া যদি তোমাদেরকে পড়াবে একদম ইম্পর্টেন্ট একটা টপিক, অটোইমিউন ডিজিজ আর কি। তো ওই জীবাণুটা যখন যাদের থাকে যখন আসে তখনই দেখো ওর রিউমাটিক ফিভার হয়, এবং তখন হার্টে নষ্ট হয়ে যায়, তারপর জয়েন্টে সমস্যা হয়। তো ওর ক্ষেত্রে আমরা হচ্ছে ওর লম্বা বছরের পর বছর অ্যান্টিবায়োটিক খাইতে হয়, পেনিসিলিন খেতে হয়, তো প্রতি সারা বছর, এবং পেনিসিলিন জি নিতে হয়, পেনিসিলিন জি হচ্ছে ইঞ্জেকশনে নিতে হয়, ঠিক আছে, ওইটা পাগলসিতে দেওয়া যায় না, কারণ ওটা অ্যাসিড ল্যাবাইল মানে নষ্ট হয়ে যায়। তো এখন আমি যদি ডেইলি একটা ইনজেকশন দেই, তাহলে কেউ ইনজেকশন দিবে বছরের পর বছর? কোন জায়গায় ইনজেকশন দেয়, সব ফুটো হয়ে যাবে না শরীর? তো ওই ক্ষেত্রে আমরা কি করি, পেনিসিলিন জি এর সাথে আমরা হচ্ছে ওই যে বেনজাথিন ইউজ করি, ওইটা ইউজ করার পরে কি হয়, ওইটা আমরা ইন্ট্রামাস্কুলারলি দেই, ইন্ট্রামাস্কুলারলি দেওয়ার পরে এক মাস থাকে, তো এক মাসে একটা ইনজেকশন করার ব্যাপার না। তারপরে ধরো ইনসুলিনের ক্ষেত্রে ধরো একটি বলো ভাই, ইনসুলিনটা কিভাবে মানে ভিটামিনটা যে দিয়ে? হ্যাঁ, ইনসুলিনটা হচ্ছে এরকম, ইনসুলিনের ক্ষেত্রে হচ্ছে ধরো একটা নরমাল ইনসুলিন গুলো খুব দ্রুত হচ্ছে অ্যাবজর্পশন হয়, এবং হচ্ছে কি হয়, আমরা ইনসুলিন রক্ত যাওয়ার পরে খুব বেশিক্ষণ রক্তে থাকতে পারে না, ঠিক আছে, এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো ইয়া হয়ে যায় শরীর থেকে। কিন্তু যখন আমরা এটা কি বলে এটাকে ধরো আমার তারপর সারাদিনের জন্য তোমার ভেজাল যে সারাদিন, সারাদিনের জন্য যে ইনসুলিন লেভেলটা শরীরে দরকার একজনের, সেটা নাই, তো তাকে কি আমি সারাদিন ইনসুলিন দিতে পারবো না? খাবারের পরে তো আমরা দিতে পারি, খাবারের পরে কিন্তু শর্ট টাইম আমরা ইনসুলিন দিই, সাথে সাথে দেই শর্ট শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেয় হচ্ছে খাবারের পরে, কিন্তু ওটা তো সরাসরি ইনসুলিন দেয়, কিন্তু সারাদিনের জন্য আমরা কি করবো, মানে সারাদিনের যে নর্মাল সময়ের ইনসুলিনটা দরকার ওইটা মেনটেনের জন্য আমরা লং অ্যাক্টিং ইনসুলিন দেবো। লং অ্যাক্টিং ইনসুলিনের ক্ষেত্রে আমরা হচ্ছে এর সাথে হচ্ছে অন্য একটা উপাদান ইউজ
করবো, করে হচ্ছে প্রোটামিন ইউজ করি, প্রোটামিন ইউজ করে সেটা বাধা দেয়, আস্তে আস্তে অ্যাবজর্পশন হয় একটু একটু করে, তুমি যখন দিলে একটু একটু করে ব্লাডে যাবে, একটু একটু করে হচ্ছে এক্সক্রিশন হবে, আবার একটু হয়ে যাবে, যাতে 1 দিন বা 24 ঘন্টা বা 12 ঘন্টা ধরে ইনসুলিন বেজাল লেয়ারটা ঠিক আছে মানে মেনটেন হয়, ঠিক আছে স্বাভাবিক যে লেভেল সেটা যাতে মেনটেন করতে পারি, বুঝতে পারছো ভাইয়া? স্লাইড এর পরের দুইটা, আচ্ছা এটা ডেফিনেশন, এটা বলো আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাই বলো ভাই, আচ্ছা এর পরেরটা বলো ভাইয়া, কে দেন ভাই, যে ড্রাগ ভাইয়া, ড্রাগ যে আমরা খাই, খাওয়ার পরে তো ভাই ড্রাগ তো স্টোমাকও যে মানে ই হয়, অ্যাবজর্পশন হয়, তো সেই ক্ষেত্রে তো স্টোমাকেরও তো সার্কুলেশন আছে, সেই সেই জায়গা দিয়ে যদি অ্যাবজর্পশন হয়ে চলে যায় তাহলে তো ভাই আসলে পোর্টাল সার্কুলেশনে তো যাওয়া লাগতেছে না, মানে পোর্টাল ভেইন দ্বারা মানে লিভারে যাওয়া লাগতেছে না, সেই ক্ষেত্রে ফাস্ট ফাস্ট মেটাবলিজম তো ভাই ই করে ফেলাইছে, মানে আচ্ছা তোমাকে এটা ছবি দেখাচ্ছি তুমি খেয়াল করো না, আচ্ছা তোমার হইছে আর লাগবে কোন স্লাইড ভাই এর পরেরটা, জি ভাই ঠিক আছে, আচ্ছা এই দেখো ছবিটা একটু খেয়াল করো, এই ছবিটা একটু খেয়াল করো, এখানে দেখো এই যে পাকস্থলী, এটা এখানে পাকস্থলী একটা লাইন আছে না, পাকস্থলী খাবার গুলো পোর্টাল ভেইনে যায়, এগুলো ইন্টারপোর্টাল গুলো, জিআইটি যেটা মানে পরে যেটা লুমেন গুলো মানে হচ্ছে এরপর ক্ষুদ্রান্ত বৃহদান্ত, ওইগুলো কি সবগুলো দেখো কোথায় যায়, আলটিমেটলি সবগুলো হেপাটিক ভেইনে যাবে, তারপর সবগুলো লিভারে যাবে, বুঝতে পারছো, সেটা পাকস্থলীতে ঢুকুক ক্ষুদ্রান্তে যাক বৃহদান্তে যাক সব খাবার পোর্টাল ভেঙে যাবে, একমাত্র লিপিড, আমরা লিপিড যে খাবারটা খাই চর্বি, চর্বিটা কিসে যায়, চর্বিটা হচ্ছে লসিকা দিয়ে যায়, মানে হচ্ছে লিম্ফ দিয়ে যায়, ঠিক আছে লিম্ফ দিয়ে যায়, আর বাকি সবগুলা কি আমাদের যত ড্রাগ ও খাবার যা আছে সব যায় পোর্টাল ভেঙে দিয়ে লিভারে, লিভার থেকে বাকি জায়গায় যায়, বুঝতে পারছো, এটা পাকস্থলী হোক, এই যে লাইট দেখো পাকস্থলীর লাইট, ঠিক আছে, ভাই আমার একটা কোশ্চেন ছিল, বলছি যে অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমাতে হচ্ছে যে সালবিউটামল ইনহেলেশন ইউজ করা হয়, কিন্তু ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমাতে হচ্ছে যে সালবিউটামল ট্যাবলেট ইউজ করা হয়, না আমরা বাস্তব ক্ষেত্রে বলতেছো না থিওরিটিক্যালি বলতেছো, আ ভাইয়া এটা হচ্ছে যে মানে আমাদের লেকচারে পড়াই ছিল তো মানে সালবিউটামল ট্যাবলেট ইউজ করে, সালবিউটামল আমরা আমি তোমাকে বলি সালবিউটামল হচ্ছে একটা বিটা ব্লক, ইয়া কি বলে বিটা ব্লক না বিটা অ্যাগনিস্ট, হ্যাঁ তো আমরা যদি বাস্তব জীবনে বলি আর প্র্যাকটিক্যালি বলি আর থিওরিটিক্যালি, থিওরিটিক্যালি হ্যাঁ তুমি সালবিউটামল ট্যাবলেট দিবা, কিন্তু প্র্যাকটিক্যালি কখনো এটা বলবা না, ফেল করাই দিবে পরীক্ষায়, কারণ তোমার বিটা ব্লকার তোমার সব জায়গায় আছে, হার্টে আছে, এটা রক্তনালীতে আছে, এটা সব জায়গায় আছে, আমরা ওই যে স্মুথ মাসেল আছে, আমরা তো এখানে শুধু স্মুথ মাসেল উপরে কাজ করতেছি, যখন অ্যাজমা মুখে নিবা সিস্টেমিক সার্কুলেশনে যাবে সারা শরীর, সারা শরীরে সাইড ইফেক্ট করবে, বুঝতে পারছো আমার কথা, এখানে কিন্তু আমরা অ্যাজমার সময় জেনে এটা কিন্তু আমরা সিস্টেমিক সার্কুলেশনে হালকা পরিমাণে মেইন অ্যাটাকটা ও যাওয়ার সময় ওই স্মুথ মাসেলের সাথেও কাজ করে, আর আমরা প্র্যাকটিক্যালি লং টার্মে যদি স্টেরয়েড দেই একেবারে যদি জিজ্ঞেস করে লং টার্মে কি দিবা, আমরা স্টেরয়েড দিব, ইনহেলেশন স্টেরয়েড দিব একেবারে এক কথায়, অ্যাকিউট হলে সালবুটামল দিব, লং টার্ম হলে ইয়া দিব কি বলে তোমার স্টেরয়েডের যে ইনহেলেশন সেটা দিব, সাথে বলবো যে আপনার যদি কখনো এই লং টার্মের মধ্যে মাঝে বেশি বেড়ে যায় সেক্ষেত্রে ওইটার পাশাপাশি স্টেরয়েডের সাথে সাথে আপনি একসাথে ইয়াও দিবেন সালবুটামল দিবেন, কিন্তু সারা বছর ইউজ করবেন স্টেরয়েড, বুঝতে পারছো, জি ভাইয়া বলছি যে ভাইয়া যদি মানে ফার্স্ট এমনিতেও যদি ভাইয়া ট্যাবলেটও যদি দেওয়া হয় তাও তো ভাইয়া ওর মানে ফার্স্ট ফার্স্ট মেটাবলিজম তো হচ্ছে যে যেমন ওরালি দিলে তো মানে বেশি হবে, হ্যাঁ তাহলে তো ইনহেলেশন দেওয়াটাই তো বেটার হচ্ছে, আর তাহলে তো ট্যাবলেটে যাওয়া দরকারই নাই, ট্যাবলেট কি আমরা বাস্তবে কোনোদিন কোনো ডাক্তার দিছে, তুমি কোনো ডাক্তার জিজ্ঞেস করবা যে স্যার কে এই মেডিসিন যদি পার্ট করার কথা দিয়ে স্যার
আপনি কি কোনোদিন ইতিহাসে জীবনে কখনো কাউকে সালবুটামল ট্যাবলেট দিছেন? বলবেন জীবনে কখনো দেই নাই। এবং এটা যদি তুমি পরীক্ষা করালে বলো যে ফার্মাতে যদি বলো তোমার যখন তুমি পুরো সব মিলে ফাইনাল পরীক্ষা দিতে যাবে এখন তোমাকে বললে তোমাকে ফেল করাই দিবে ডাইরেক্ট যদি তুমি সালবুটামল দিছো ট্যাবলেট কখনোই দিব না আমরা কখনোই না অসম্ভব ঠিক আছে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন রিল্যাক্স করে দিবে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কি হয় ব্রঙ্কিয়াল অ্যাজমাতে তোমার যখন তোমার হচ্ছে তোমার সাপোজ ধরো তোমার ব্রঙ্কিয়াল অ্যাজমা কি কোন একটা অ্যালার্জেনের কারণে হইতে পারে ধরো তোমার ডাস্টের কারণে হইতো যে কারণে হোক সাপোজ ধরো যেটাই হোক সেটা তোমার শরীরে আগে একবার গেছে যাওয়ার পরে তোমার শরীর সেন্সিটাইজ হয়েছে সেন্সিটাইজ মানে তোমার ওইটার বিপক্ষে ইমিউনোগ্লোবুলিন ই উৎপন্ন হয়েছে ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডিটা কি করবে মানে রাখবা বেসোফিল এবং মাস্ট সেল বেসোফিল সেল কই থাকে রক্তে থাকে মাস্ট সেল থাকে কোথায় অন্যান্য কানেকটিভ টিস্যু এবং অন্যান্য শরীরের অন্যান্য টিস্যুতে থাকে মাস্ট সেল এবং বেসোফিল টিস্যু বেসোফিল কোষ এগুলোর চারপাশে শরীরের মধ্যে গিয়ে যুক্ত হয়ে থাকবে হচ্ছে তোমার এটা কি বলে ইমিউনোগ্লোবিন ই সেকেন্ড বার যখন ওই অ্যালার্জেন গুলো যেগুলোর কারণে তোমার অ্যালার্জি হয় এটা যখন তোমার শরীরে রক্তে যাবে বা শরীরে কোথাও মানে এখানে আসবে তখন সেটা ইমিউনোগ্লোবিন ই এর সাথে বাইন্ড করার সাথে সাথে তোমার বেসোফিল বা মাসল কোষ ডিগ্রানুলেশন হবে ওর শরীর থেকে সব হিস্টামিন সহ আরো অনেকগুলো সাইটোকাইন গুলো সব রিলিজ হবে রিলিজ হওয়ার কারণে কি হবে সেগুলো ব্রঙ্কিয়াল স্কিপা সেল যেটা আছে সেটাকে কনস্ট্রিকশন করবে এবং সেখানে ইনফ্লামেশন হবে তো এগুলো সালবুটামল কি করে ওইখানে জাস্ট ও যে কনস্ট্রিকশন করছে ওইটাকে রিল্যাক্সেশন করে দেয় বুঝতে পারছো তোমার কনস্ট্রিকশন করার কারণে তুমি নিঃশ্বাস নিতে পারতেছো না রিল্যাক্সেশন করে দেওয়ার কারণে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে তুমি হচ্ছে নিতে পারবা আর তোমরা লং টার্ম আমরা স্টেরয়েড কেন দেয় স্টেরয়েড দিলে কি হবে ইনফ্লামেশন হবে না এটা তোমরা সবাই জানো তাই না ওই ডিগ্রানুলেশনই হবে না বুঝতে পারছো যার কারণে তোমার মানে এক কথা প্রিভেনশন করে সালবুটামল হচ্ছে ট্রিটমেন্ট করে আর লং টার্মে যে আমরা স্টেরয়েড দিই সেটা হচ্ছে প্রিভেনশন করে বুঝতে পারছো এছাড়া আরো ওষুধ আছে যেমন তোমরা মন্টেলুকাস্ট খাও অনেকে মন্টেলুকাস্ট হচ্ছে জাস্ট যে কেমিক্যাল গুলো বের হয় এগুলোকে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে দেয় না এরকম আরো আছে ওষুধ যে আমি তোমাকে ফাইলিন করছি এগুলো তোমাদের যখন পড়াবো অ্যাজমা বারে হ্যাঁ বলো মন্টো সামন কি বলবে মোনাস যেটা হবে মন্টেলুকাস্ট মোনাস মানে হয় স্টেট জেনেরিক নাম মন্টেলুকাস হ্যাঁ মন্টেলুকাস জাফিলুকাস এগুলো ওই হচ্ছে ধরো রিলিজ হয়ে গেছে তখন তুমি ওইগুলো দিলে ওরা হচ্ছে রিলিজ গুলাকে ওদের রিসেপ্টরের সাথে বাইন্ড করতে বাধা দিবে ঠিক আছে আবার কিছু কিছু আছে ঔষধ যেগুলো হচ্ছে রিসেপ্টর থেকে ওগুলো ডিগ্রানুলেশন করতেই দিবে না ঠিক আছে আবার কিছু কিছু এখন আধুনিক একটা ঔষধ আছে ওমান তোমার ভাবে ইমিউনোগ্লোবুলিন এটা তোমরা ইয়াতো পড়বা বায়োকেমিস্ট্রি মানে ইমিউনোলজি তো পড়বা তারপরে ফার্মাকোলজি তো বলবাই মোয়ালি জবাব সেটা হচ্ছে তোমার ইমিউনোগ্লোবুলিন ই মনোক্লোনাল অ্যান্টিবডি একটা অ্যান্টিবডি তৈরি করে যেটা হচ্ছে সরাসরি রোগীর পক্ষে কাজ করে এগুলো খুবই আধুনিক আমাদের দেশে ব্যবহার করে না আর এই ব্রঙ্কিয়াল অ্যাজমার যে মেকানিজম ফার্মাকোলজিতে লাগবে প্যাথোলজিতে লাগবে মাইক্রোবায়োলজিতে লাগবে তিন জায়গায় লাগবে মাইক্রোবায়োলজি ইমিউনোলজিতে পড়তে হবে ফার্মাকোলজিতে লাগবে আর হচ্ছে রেসপিরেটরি প্যাথোলজিতে থাকে যত সম্ভব সবগুলো লাগবে হ্যাঁ রেসপিরেটরি প্যাথোলজিতে পাবা সবগুলো তিনটাতে লাগবে এবং পাঁচটা হবে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন ভাইয়া এখন মনে হয় শেষ করা যায় কারণ নামাজে টাইম হয়ে গেছে তো কোশ্চেন থাকলে আপনারা যারা লার্নার্স আছেন তারা লার্নার্সদের গ্রুপে কোশ্চেন করে রাখবেন ভাইয়া চেষ্টা করবে অ্যানসার দিয়ে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে থ্যাঙ্ক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আর থ্যাঙ্ক ইউ ইয়ামিন ভাইয়া ধন্যবাদ ভাইয়া অনেক টাইম দিয়েছেন আমাদের আজকে থ্যাঙ্ক ইউ তোমাদের এত সুন্দর তোমরা ছিলা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তোমাদেরকে লাভ ইউ